সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে সালাম ও শুভেচ্ছা। দেশে দেশের বাইরে যেখানে যে অবস্থায় যে আছেন, সুফি আত্মপ্রকাশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কারবালা নিয়ে আজকে আমাদের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা শুরু করেছিলাম কারবালার প্রেক্ষাপট নিয়ে। এটা একটা ঐতিহাসিক ঘটনা, যে ঐতিহাসিক ঘটনার বর্ণনা বিভিন্ন রেওয়াতে বিভিন্ন রকম ভাবে দেওয়া আছে। আমরা চেষ্টা করেছি ইতিহাসের নিরিখে বস্তুনিষ্ঠ ভাবে যত কাছাকাছি পৌঁছানো যায়। এবং আমরা গত পর্বে আমাদের এই আলোচনায় আমরা সবাইকে আহ্বান জানিয়েছিলাম এবং সবাইকে আমরা বলেছি যে আমরা আসলে মূলত কোন কোন দলিল আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং কিসের ভিত্তিতে আমরা আসলে কথা বলছি। এবং সেই প্রেক্ষাপট নিয়ে আপনারা যারা দেখেননি, আমরা আশা করব যে আপনারা প্রত্যেকে সেটা আরেকবার একটু রিভিউ করে দেখবেন, সুতরাং আমাদের এই আলোচনাটা ধরতে সুবিধা হবে। গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম, আমরা মূলত সেখান থেকে আজকে শুরু করতে চাই সরাসরি। তো গত পর্বের আমি যদি একটা সাম আপ দেই যে আমরা আসলে কোন পর্যন্ত পৌঁছেছিলাম, আমরা কারবালার প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে আমরা শুরুতে আমরা যেটা দেখেছি, আমরা কারবালার দুইটা রূপ, একটা হচ্ছে মেজাজি রূপ বলি যেটা দৃশ্যমান বস্তুগত রূপ যেটা দেখা যায়, আর আরেকটা হচ্ছে হাকিকতে মানে গভীরে কি দর্শনটা লুকানো আছে সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করেছিলাম। তো মেজাজি রূপটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে একটা বংশ পরম্পরায় মানে এইটা যে ঐতিহাসিক ভাবে যেভাবে এই মানে একটা বিরোধাত্মক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটা আমরা ইতিহাসের আলোকে কিছু জায়গায় আমরা টেনে এনেছি। কিন্তু আমরা কথা বলতে গিয়ে মূলত যে জায়গাটা এসে পৌঁছাইলাম সেই জায়গাটা হচ্ছে মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওফাতের পরে যে একটা দ্বন্দ্ব এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হলো, এবং সেটার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে বিদায় হজ পরবর্তী 18ই জিলহজ গাদিরে খুম নামক স্থানে উনি যে মাওলাইয়াত ঘোষণা করলেন, এবং পরবর্তীতে সেইটার আসলে একটা পরিপূর্ণ একটা রূপ কোনো একভাবে সামহাও ইতিহাস থেকে এটা মুছে গিয়েছে এবং অনেকেই হয়তো এটা আর পরে মানতে পারেনি। কিন্তু ওই আলোচনায় আমরা সরাসরি যে একটা কথা পেয়েছিলাম যে মাওলাইয়াত মূলত আসলে কি, মাওলাইয়াত জিনিসটা কি, খেলাফত একটা জিনিস আমরা যেটা সবাই অনেকে বুঝি যে রাজ্য শাসন বলি, দেশ মাতৃক মানে একটা বড় একটা জনগোষ্ঠীর যেভাবে আগায় অগ্রসর হয়, কিন্তু সেটার খেলাফত শব্দটা নিয়ে অনেকে হয়তো কম বেশি একটু জানেন, বাট মাওলাইয়াত বিষয়টা সবার জন্য একটু দুর্বোধ্য, অনেকের কাছে হয়তো শব্দটাও অনেকের কাছেই নতুন, কারণ প্রচার যন্ত্রে আসলে এই শব্দগুলো এত বেশি আসে না। আমরা আজকে মূলত সরাসরি আমরা ওই বিষয়ে একটু যুক্ত হব, মানে আমরা আসলে ওই প্রশ্নের উত্তরটা খুঁজব। তার আগে দুইজন দর্শকের দুইটা প্রশ্নের একটা উত্তর দিয়ে আমরা আসলে আমাদের আলোচনা আজকে শুরু করতে চাই। একজন দর্শক সরাসরি প্রশ্ন করেছিলেন, জিহাদ সাহেব, উনি বলেছেন যে আপনারা যে আলোচনা করছেন, আপনারা যে ক্ষতিটা করছেন ইসলামের, কোন নাস্তিক এতটা ক্ষতি করতে পারেন, মানে আমরা আসলে মানে ইসলামের কি ক্ষতি করছি এটা আসলে আমরাও আপনাদের কাছে জানতে চাই, এবং আপনি আসলে কোন ইসলামের ক্ষতির কথা বলছেন এটা আসলে আমাদের কাছে একটু বোধগম্য হচ্ছে না। কারণ আমি যদি সরাসরি এখানে উল্লেখ করি যে বলা আছে যে 42 নম্বর সুরার 13-14 নম্বর আয়াতে সকল নবীদের জন্য একই ব্যবস্থা, দিন দিন অর্থে সকল নবীদের, মানে কোরআনে উল্লেখিত বড় বড় যেসব নবীদের নাম আছে, আপনারা যদি একটু কষ্ট করে কোরআনটা একটু খুলে দেখেন যে দিন অর্থে, আল্লাহর দিন অর্থে যে ইসলামের কথা আমরা বলছি, সকল নবীদের জন্য একই দিনের কথা বলা আছে। এবং আরো একটা জিনিস বলা আছে সুরা মায়েদার 67 নম্বর আয়াতে, সেটা বলা হচ্ছে আপনার প্রতিপালকের নিকট থেকে যা অবতীর্ণ হয়েছে আপনি তা প্রচার করুন, এবং যদি আপনি তা না করেন তাহলে আপনি আপনার পাঠানো বিষয়ে দায়িত্ব পালন করেন নাই। এবং এইটা হচ্ছে রসুলের প্রতি নির্দেশনা, এবং রসুলের নির্দেশনার অবস্থান থেকে আমরাও চেষ্টা করছি কোরআনের বাইরে কোনো শব্দ কোনো কথা আমরা এখানে বলি নাই, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে স্পেসিফিক্যালি কেউ আমাদেরকে ধরিয়ে দিবে। এবং এরপরে আরো একটা কথা বলা আছে সুরা ইয়াসিনের 10 নম্বর আয়াতে, তুমি তাদেরকে সতর্ক করো আর না করো তারা ইমান আনবে না। তো এই প্রেক্ষাপট, এই যে আমি কয়েকটা সরাসরি কোরআনের আয়াতে দিয়ে কথা দিয়ে বললাম যে আমরা যে আলোচনাগুলো এখানে রাখছি, আমরা যে বিষয়ে কথা বলছি, আমরা কোরআনে যা যা পেয়েছি এবং আলে রসুলের বিষয়ে গত পর্বে আমরা একটা ব্যাখ্যা পেয়েছি যে পরম্পরাটা আমরা আসলে কিভাবে নিই, মানে আমাদের সামনে এখন কারা উপস্থিত আছেন, কাদের কথাকে আমরা গুরুত্ব দিয়ে বুঝবো।
তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা সেই দীন ইসলামের কথা বলার চেষ্টা করছি, এবং এতে করে যদি অন্য কেউ, কারণ ইসলাম আজকে 73 ফেরকায় বিভক্ত, এটা আমরা জানি, এটা আমাদের শিয়া সুন্নি সহ বিভিন্ন ফেরকা আছে যে এখানে ক্ষুদ্রতি ক্ষুদ্র ভাগে ভাগে বিভক্ত হয়ে গেছে, এখন কেউ যদি তার নিজস্ব ফেরকায় আঘাত খায় এবং সেটার জন্য চিন্তা করে যে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই দায় কি আসলে আমরা নিতে পারি? আমার মনে হয় না সেই দায় আসলে আমরা যারা, আর মূল বিষয়টা হচ্ছে আজকে যে সুফি আত্মপ্রকাশ চ্যানেলের নামটা দিয়ে আপনারা বুঝতে পারছেন যে এখানে যে দর্শনের কথা বলা হয় মূলত আত্মসমালোচনার দর্শন, আমরা নিজেরা আসলে কি শিখছি, আমি কি বুঝলাম। দিন প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল, ওয়ান টু ওয়ান, আমরা প্রত্যেকে জানি যে ইয়া নফসি করতে হবে হাশরের ময়দানে, তার মানে হচ্ছে আমার কাজের জন্য আমি দায়ী, আমি অন্যের কাজের জন্য আমি দায়ী না। তা আমাদেরও মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছি, বর্তমানে দাঁড়িয়ে আমরা আসলে, এবং ইসলামের যে একটা বিভক্তি, আমরা চাই বা না চাই, আমরা যতই ঢেকে রাখতে চাই, মানে এমন তো না যে আমাদের ধরেন কোনো একটা জায়গা, একটা দুর্গন্ধের জায়গা যদি থাকে আমি কত ঢাকবো, ঢাকলে ওটা একসময় বের হয়, তার থেকে ভালো হচ্ছে সেইটার উৎস যদি বের করা যায় এবং সেই উৎস মূলে যদি আমরা পৌঁছাইতে পারি, তাহলেই হয়তো আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা ইসলামের যে সৌন্দর্য, মূল যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে আমরা হয়তো পৌঁছাইতে পারবো। আমাদের মূল চেষ্টাটাই হচ্ছে তাই। এবং এইখানে আমি শুধুমাত্র আর একটা কথা দিয়ে একটু মূল আলোচনায় প্রবেশ করব, সেটা হচ্ছে আল ইসলাম ওয়া ওয়াসুলুল হাকাম নামে একটা বই, মিশরের সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি ডক্টর আলী আব্দুর রাজ্জাক, উনি একটা বই লিখেছেন, ওই বইয়ের মধ্যে একটা সুন্দর একটা কথা আছে, সেটা হচ্ছে ইসলাম ধর্মের মূলনীতি যাহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দান করিয়াছেন, আর যে সকল শাসন নীতি যুগে যুগে মুসলিম রাষ্ট্র পালন করে আসছে তা মোটেই এক না। আমাদের মানে জিজ্ঞাসার জায়গাটা হচ্ছে এখানে, মানে আমাদের বিরোধ, মানে আমাদের তাহলে কিভাবে আমরা আসলে এত দূরে সরে গেলাম, এর মূল কারণটা কি? তা আমাদের সেই মূল কারণের একটা জায়গা আমরা গত পর্বে যেখানে গিয়ে শেষ করতে বাধ্য হয়েছিলাম কারণ সময় স্বল্পতায়, আজকে আমি প্রথমেই জাবের ভাইয়ের কাছে আমাদের, আমি তার আগে আবারও একটু পরিচয় করিয়ে দিই, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যথারীতি মানে সাধক কাজী জাবের আহমেদ, আমাদের সাথে উপস্থিত আছেন গবেষক, ইসলাম গবেষক ইমামুজ্জামান রতন, আমাদের সাথে উপস্থিত আছেন আরেকজন ইসলামের সত্য অনুসন্ধানী, দীর্ঘ অনেক দিন ধরে উনি গবেষণা করে আসছেন, মহিবুর রহমান তৌফিক, আপনাদের সবাইকে স্বাগতম। এবং সেই সাথে দর্শক মন্ডলী যারা এত দীর্ঘ সময় নিয়ে আমাদের সঙ্গে আলোচনাগুলো শুনছেন, বিগত পর্বগুলোতে ছিলেন, আমরা আসলে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের জানার এই স্পৃহাটাই মূলত আমাদেরকে আরো গভীরে প্রবেশ করার জন্য সাহস যোগাচ্ছে। আশা করি আমাদের প্রত্যেকের নিয়ত আমাদের মহান রব্বুল আলমিন কবুল করবেন। তো আমি আসলে শুরুতে জাবের ভাইয়ের কাছে সরাসরি জানতে চাই, জাবের ভাই, আমরা গত পর্বে যেখানে শেষ করেছিলাম, আমরা গত পর্বে আলোচনা করতে গিয়ে মোটা দাগে আমরা দুটো ফারাক, মানে আমার আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেখান থেকেই বলছি, যে একটা হচ্ছে মাওলাইয়াত ভার্সেস খেলাফত, এবং মাওলাইয়াত জিনিসটা আসলে কি, আপনি আজকে যদি আরেকটু মানে শুরুতেই এই জিনিসটা একটু প্রত্যেকের কাছে একটু স্পষ্ট করেন যে মাওলা বলতে আসলে আমরা কি বুঝি, মাওলা বলতে কি বুঝি আর খিলাফত বলতে কি বুঝি, এক, আর এর একই সাথে যদি এর সাথে সংযুক্ত করে আপনি যদি এটাও বলেন যে সাহাবাদের বিষয়ে, যেমন কোরআনে আমি নিজেই প্রায় 16টা আয়াত দেখেছি যে আয়াতের মধ্যে সাহাবাদের মর্যাদা অনেক উচ্চতর একটা মর্যাদা দেওয়া হয়েছে, এবং সরাসরি কিছু সাহাবাদের ব্যাপারে বলা হয়েছে যারা জান্নাতের সুবাস পেয়েছেন হুসনা, এবং যাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। তো এই যে সাহাবাদের বিষয়ে কথা বলতে গিয়ে অনেক সময় যে আহলে বায়েত, আবার আহলে বায়েতদেরকে সর্বোচ্চ পবিত্রতা, যাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করা হয়েছে, আপনি গত পর্বেও আমাদেরকে জানিয়েছিলেন, তো এই জায়গাটা কেন আসলে এই যে সাংঘর্ষিক একটা অবস্থা কেন তৈরি হলো, কিংবা কখনো কখনো আমরা হয়তো কথা বলতে গিয়ে আহলে বায়েতের প্রেমিকেরা সাহাবাদেরকে একেবারেই উড়ায় দেই, মানে সাহাবাদের কোনো প্রসঙ্গে ঢুকতেই চাই না, আবার যারা সাহাবাদের প্রসঙ্গে, যেহেতু যে বললাম আহলে বায়েতের বিষয়ে আমি হয়তো কোরআনে সর্বোচ্চ 3টা আয়াত পেয়েছি, আর সাহাবাদের প্রসঙ্গে তো আয়াত এসেছে আরো অনেক বেশি, তো সেক্ষেত্রেও অনেকে সাহাবাদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তারা আবার তখন বলে ফেলেন যে না, সাহাবাদের বিষয়ে এত মর্যাদা দেওয়া হয়েছে, সেটার বিষয়ে কেন এদেরকে অস্বীকার করে আমরা অন্য কিছু করব। তা আমি আসলে সরাসরি আগে, ধরেন আমরা যে কারবালা প্রান্তরে পৌঁছানোর আগে, তার আগে ইসলাম যেখানে বাধাগ্রস্ত হয়ে গেল নবীজির ওফাতের পরপরই, আমরা যেটা দেখলাম সেই দ্বন্দ্বের সূত্রপাতেই আমরা আসলে স্পষ্ট করে বুঝতে চাই
মাওলাইয়াত কি জিনিস, খেলাফত কি জিনিস, এবং সেই সাথে যদি আপনি মনে করেন আলোচনার প্রেক্ষিতে একই সাথে ঢুকতে পারেন অথবা আপনি এর পরে শুরু করতে পারেন। তো কাজী জাবের আহমেদ জাবের ভাইয়ের কাছে আমি সরাসরি মানে এই প্রশ্নটা দিয়ে প্রথমে এই প্রশ্ন দিয়ে শুরু করছি, এরপরে আমরা হয়তো ধারাবাহিকভাবে আরো অনেক প্রশ্নের গভীরে আমরা প্রবেশ করব। কাজী জাবের আহমেদ জাবের, ধন্যবাদ। দয়াল মুসফিক কালামদার বাবা জাহাঙ্গীর ভাই, জানে মনে সারম বনামে হুসাইন, মুনামে গুলামে গুলামানে হুসাইন, শাহ হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন, দিন হস্তে হুসাইন, দিনে পানা হস্তে হুসাইন, সরদাদ না দাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, হাক্কা কে বিনায়ে লা ইলাহা হস্তে হুসাইন, ইয়া আলী ইয়া মুশকিল কুশালী, ইয়া পঞ্চতন পাকালী, ইয়া সুনি জাত, সাল্লাল্লাহু নবিয়ানা সাল্লাল্লাহু মুহাম্মাদিন, ইয়া গৌসে খুদা মুশকিল কুশা আল মাদাদ কিজি। আপনা আমার আপন মুর্শিদ কিবলা কাবা কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমানার ফিরিশতরি নূরের পদম মুবারক ভক্তি ও চুম্বন রেখে সরকারে দোয়ালম সাহেবে মেরাজ সাহেবে কোরআন সুলতানুল আম্বিয়া হযরত আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আলে রসুল ঔলাদে রসুল পাক পঞ্জাতন বারো ইমাম চোদ্দ মাসুম শহদানে কারবালা এবং শহীদ আজম ইমাম হুসাইন আলাইহি সালামের নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি কিছু বলতে শুরু করলাম। আসলে আপনি আমাদের কি আমাকে যে প্রশ্নটি করেছেন এই বিষয়টি অনেক বিশাল এবং এটা স্বল্প সময়ের আলোচনার বিষয় নয়, কারণ ইসলামের মূল বুনিয়াদ, ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল স্তম্ভই হচ্ছেন মাওলায়াত, খেলাফত, ইমামা। এখন এই নবুয়াত, রেসালাত, বেলায়েত, আবদিয়া, ইমামা, এই বিষয়গুলো আমাদের সাধারণ মুসলমানদের সম্পূর্ণ অজানা। তাই নবুয়ত রিসালাত নিয়ে অনেকেই আছেন এক অংশ, তারা না জেনেই কথা বলেন, আর আবদিয়াতের বিষয় তো জানাই নাই। বড় বড় ইসলাম গবেষক আলেম উলামা পীর মাশাইখদেরও জানা, কারণ আবদিয়াতের বিষয় বাবা জাহাঙ্গীর ব্যতীত ওইভাবে কেউ প্রকাশ করতে পারেন না এবং বাবা জাহাঙ্গীর আম ভাবে ওইটা বলেন নাই, খাস ভাবে বলেছেন, ওয়ান টু ওয়ান বিশেষ। বাবা জাহাঙ্গীরের মুরিদ হইলেই যে সে আবদিয়াতের বিষয় বুঝা যাইব এমনটা না। এবং আমাদের মধ্যে মতভেদের মূল কারণ যেটা সেটা হচ্ছে মাওলায়াত এবং ইমামাত এবং খেলাফত। মাওলায়াত শব্দের অর্থ হচ্ছে অভিভাবকত্ব, আর খেলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব, আর ইমামত শব্দের অর্থ হচ্ছে নেতৃত্ব, যিনি নেতৃত্ব দেবেন। এখন অভিভাবকের বিষয় একটা এবং প্রতিনিধির বিষয় আরেকটা এবং ইমামত মানে নেতৃত্বের বিষয়ও আরেকটা। এখন এই তিনের ভিতরেই এক আছে, একের ভেতরেই তিন আছে,
মানে মাওলায়াতের মাওলা আলীর ভিতরে মাওলায়াতও আছে, খেলাফত আছে এবং ইমামত আছে। মাওলা হাসানের মধ্যে মাওলায়াত আছে, খেলাফত আছে, ইমামত আছে। মাওলা হুসাইনের মধ্যে মাওলায়াত আছে, খেলাফত আছে, ইমামত আছে। এবং আলে রসুলের মধ্যে 12 ইমাম, 14 মাসুম, শহদানে কারবালা এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানি আলাইহি সালাতু আসসালাম এবং সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ খাজা বাবার মধ্যে মাওলায়াত, বেলায়েত, রিসালাত, আবদিয়াত, ইমামাত, খেলাফাত সবই আছে। তারা ডাইরেক্ট আওলাদে রসুল। ইসলাম আসছে, ইসলাম কোন বই থেকে আসে নাই, ইসলাম কোন বিদ্যা পীঠ থেকে আসে নাই, কোন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কিংবা কোন ল্যাবরেটরি থেকেও ইসলামের জন্ম না, ইসলামের আবির্ভাব না। ইসলামের আবির্ভাব হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন থেকে এবং জগতে যত মহাপুরুষ নবী রসুল ওলি আউলিয়াই কেরাম এবং আলে রসুলদের মাধ্যমে, যাহারা নবীর নূরের বংশ, নবীর নূরের সন্তান, তাহাদের মাধ্যমে। ইসলামের মূল বুনিয়াদি হচ্ছে আল্লাহর রসুল, আল্লাহর নবীগণ এবং আল্লাহর রসুলের নূরের আওলাদগণ। তাহারাই ইসলামকে ধারণ করেন, বাহন করেন, প্রচার করেন, রক্ষা করেন এবং তাহারাই ইসলামকে জিন্দা রাখেন। এখন এই ধারণ করার জন্য যা প্রয়োজন সেটা তারা করেন, বহন করার জন্য যা প্রয়োজন সেটাও তারা করেন এবং রক্ষা করার জন্য যেটা প্রয়োজন সেটাও তারা করেন এবং প্রচার করার জন্য যেটা প্রয়োজন সেটাও তারা করেন। এখন বর্তমান সমাজে যে যে ব্যাপারে বিশেষভাবে অজ্ঞ, উনি ওই ব্যাপারে বিশেষজ্ঞ হয়ে গেছে। সাধনা নাই, গোলামি নাই, সে বই বইরা আর কিছুদিন কতটি সুন্দর সুন্দর কথা মুখস্থ কইরা কানায় এখন ইমামের পরিচয় দেয়, খেলাফতের পরিচয় দেয়, মাওলার পরিচয় দেয়, কোরআনের পরিচয় দেয়। কারণ কোরআন হচ্ছে এলমে লাদুনির বিষয়, কোরআন হচ্ছে এলমে সিনার জ্ঞান, কেতাব হচ্ছে এলমে সিনার জ্ঞান এবং মাওলায়াত এলমে সিনার জ্ঞান, খেলাফত এলমে সিনার জ্ঞান এবং বেলায়েত রেসালাত আবদিয়াত ইমামাত এই সমস্ত কিছুই হচ্ছে এলমে লাদুনি এলমে সিনার জ্ঞান। এই এলমে সিনার জ্ঞান ছাড়া যদি কেহ ইমামতের পরিচয়, বেলায়েতের পরিচয়, আবদিয়াতের পরিচয় দিতে যায়, সে জগা খিচুড়ি পয়দা করব। কারণ ডাইলে সাইলে খিচুড়ি পাকায় ফেলাইব পারবো না। কারণ মাওলায়াত এটা দান, বেলায়েত এটা দান, ইমামত এটা দান এবং খেলাফত এটাও দান। আমল দিয়া খেলাফত পাওয়া যায় না, আমল দিয়া ইমামতও পাওয়া যায় না, আমল দিয়া কখনো এই এলমে লাদুনির জ্ঞান পাওয়া যায় না। এটা প্রেম দিয়ে পাওয়া যায়, মহব্বত দিয়ে পাওয়া যায়। এর জন্য কোরআনে যতগুলো মূল বিষয় আছে, মূল বিষয় সম্পর্কে আয়াতের সংখ্যা খুবই কম। যেরকম কোরআনে মাজিদে মূল বিষয় হচ্ছে রূহ, এই রূহ সম্পর্কে আয়াত পাবেন মাত্র 21টি। কোরআনের মূল বিষয় সম্পর্কে যেরকম আহাদ, আহাদ সম্পর্কে আপনি আয়াত পাবেন একটি, আহাদ শব্দটি, এবং কাউসার সম্পর্কে, কাউসার হচ্ছে মূল বিষয়, তার সম্পর্কে আয়াত পাবেন একটি কাউসার, এবং এই নফ সম্পর্কে আয়াতের সংখ্যা কম। এবং এই যত বিষয় আছে এই কোরআন সম্পর্কে কতগুলো আয়াত আছে, আমরা ঘটনা সম্পর্কে যত আয়াত পাই কোরআন সম্পর্কে কিন্তু এত আয়াত পাই না, কারণ কোরআন হচ্ছে মূল বিষয়। এর জন্য এই ইমামত
খেলাফত মাওলায়া, খেলাফত রবের তরফ থেকে আদমকে প্রদান করা হয়েছে, যিনি আদম। আদম কোন ব্যক্তি নয়, আদম হচ্ছে একটি পদবীর নাম, আদম হচ্ছে একটি আদর্শের নাম, আদম হচ্ছে একটি নূরের নাম, কি যেটা নূরে মোহাম্মদী, পরিপূর্ণ জাগ্রত নূরে মোহাম্মদীর অপর নামই হচ্ছে আদম, যেটাকে রব্বুল আলামিন বলে দিচ্ছেন ইন্নি জাইলুন আরদে খলিফা, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, যে নিশ্চয়ই আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি নির্বাচিত করব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রতিনিধি নির্বাচিত করলেন, তার নাম হচ্ছে আদম। আদমকে বলা হয় আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধিকে মৌলবি বলা হয় নাই, আল্লাহর প্রতিনিধিকে মুন্সি বলা হয় নাই, আল্লাহর প্রতিনিধিকে কখনোই কোন মুফাসসির মুহাদ্দিস বলা হয় নাই, পণ্ডিত বলা হয় না, মাস্টার বলা হয় নাই, মানুষ বলা হয় নাই, জিন বলা হয় নাই, আল্লাহর প্রতিনিধিকে বলা হয়েছে আদম। আদম বলা হয়েছে, আদম হচ্ছে আল্লাহর প্রতিনিধি, খেলাফত প্রাপ্ত। আর মাওলায়াত আদম দিয়ে থাকেন, মাওলায়াত দান করে কে? আদমে মাওলায়াত দান করে কে? যিনি নবুয়ত প্রাপ্ত, যিনি রেসালাত প্রাপ্ত, যিনি বেলায়েত প্রাপ্ত, যিনি আবদিয়াত প্রাপ্ত, এই চার গুণে যিনি গুণান্বিত তিনি মাওলায়াত ঘোষণা করেন, তিনি মাওলা নির্বাচন করেন। এই খলিফাদের মাওলা হয়, কিন্তু মাওলার খলিফা, মাওলাদের অভিভাবক নাই, কিন্তু খলিফাদের অভিভাবক আছে, সে মাওলা। এজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করতে দেখি আন্তা মাওলানা ফাংসুরনা আলাল কাউমিল কাফিরিন, হে আমার মাওলা। মাওলা শব্দের অর্থ কি? প্রভু। আর মাওলানা শব্দের অর্থ হইল সদা প্রভু। এই কুরআনুল মাজিদে বলা হচ্ছে আন্তা মাওলানা, মানে সদা প্রভু। আমাদেরকে আজকে যদি বলে মাওলানা কাজী জাবের আহমেদ, কেউ শেরেক মনে করে না, কারণ মাওলানা কইছে সদা প্রভু, এই সদা প্রভু বয়ে রইছে, এতে শেরেক নাই। আর আমি যদি কই বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদকে বাবা, তাহলে শেরেকের গন্ধে মোল্লা গো ওহাবি গো নাক পুরে ধইলা যায়, ছার ঘা রয়ে যায়, এর রহস্য এর ভেদ বোঝা বড়ই মুশকিল, যে আসলে তারা কি বুঝাতে চাচ্ছে। এখন দেখছি মাওলায়াত এবং এই খেলাফত নিয়ে প্রচন্ড ধাক্কা ধাক্কি ইসলামের শুরুতেই। মহানবী সমস্ত উম্মতের সামনে এবং সমস্ত সাহাবীর সামনে গাদিরে খুমে মহানবী বললেন মান কুন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা এই আলী হচ্ছে তার মাওলা। মহানবী বললেন, জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের জীবন থেকে প্রিয় নই? সবাই বললেন কালু বালা ইয়া রসুল আল্লাহ, নিঃসন্দেহে আপনি আমাদের জীবন থেকে প্রিয়। তখন আল্লাহ রসুল বললেন আমি যার মাওলা আলীও তার মাওলা। একটু খেয়াল করেন এইখানে মহানবীর যত অনুসারী ছিলেন আশারায় মুবাশশারা আসহাবে সুফফা এবং জুলুলুল কদর সাহাবাই কেরাম এবং খেলাফত পরবর্তী যত সাহাবী ছিল সবাই উপস্থিত ছিলেন এবং সবাই এক বাক্যে মাওলা আলী আলাইহিসসালামকে মাওলা বলে স্বীকার করে নিলেন। এই মাওলা কিসের মাওলায়াত? মহানবী কি তখন বলেছিলেন যে এই আলী মক্কা মদিনা এই সিরিয়া দামেশ তায়েব ইরাক বসরায় এই কুফা এগুলো শাসন করবে, এই শাসনকর্তা নির্বাচন করলাম? না, মাওলা আলী কিসের মাওলা? মাওলা আলী হচ্ছে রুহানি জগতের মাওলা, বেলায়েতের মাওলা, আবদিয়াতের মাওলা, ইমামতের মাওলা, রেসালাতের মাওলা। এই মাওলা আলী
তিনি সমস্ত ওলিয়া উলিয়ায় কেরামদের মাওলা, সমস্ত ওলিয়া উলিয়ায় কেরামদের ইমাম, নেতা। এই জন্য মহানবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি এলিমের শহর, আলী তার দরজা। আলী হচ্ছে সত্য, সত্য যেই দিকে যা আলী যেই দিকে যায় সত্য আলীর পিছে পিছে যায়। আলী হচ্ছে মাওলা আলী হচ্ছে জীবন্ত কোরআন। আর আমরা যে কাগজ আর কালির অক্ষরে বাইন্ডিং কৃত কোরআন পাই, সেই কোরআন সেটা হচ্ছে বোবা কোরআন। আর মাওলা আলী হচ্ছে জীবন্ত কোরআন, যে কোরআন কথা বলে। এই জন্য সিনার এলেম অর্জন করতে হলে মাওলা আলীর দরজা দিয়ে ঢুকতে হবে, রসুলের রহস্য জগতের, রসুলের রেসালাতের জগতের, রসুলের বেলায়েতের জগতের, রসুলের মারেফতের জগতের। জ্ঞান অর্জন করতে হলে মাওলা আলীর দরজা ছাড়া জগতে আর কোন দরজা নাই। কারণ মহানবী বলে দিচ্ছেন, একমাত্র মদিনার দরজাই হচ্ছে মাওলা আলী, এলিমের শহরের দরজাই হচ্ছে মাওলা আলী। কেউ যদি অলিত্য হাসিল করতে চায়, মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ না করা পর্যন্ত অলিত্য হাসিল হবে না। এই মহানবী মাওলা আলীকে মাওলায়াত দান করলেন, সমস্ত সাহাবার মাওলা, সব সাহাবা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত তালহা মিকদাদ, হযরত জুবায়ের, হযরত সালমান ফার্সি, আবু যর গিফারি, আব্দুর রহমান ইবনে আউফ, এই রকম জলিলুল কদর সাহাবাই কেরাম যারা আছেন, তারা সবাই এক বাক্যে মাওলা আলীকে মাওলা হিসাবে মেনে নিলেন। এবং আমরা হাদিস শরীফেও দেখতে পাই যে এক সময় হযরত উমর বলতেছিলেন যে যদি মাওলা আলী না থাকতো আমি উমর হালাক হয়ে যাইতাম, আমি উমর ধ্বংস হয়ে যাইতাম। মাওলা আলীর কাছে সমস্ত সাহাবাই কেরামগণ আসতেন জ্ঞান অর্জনের জন্য, এলমে লাদুনির জ্ঞান অর্জনের জন্য। কারণ মাওলা আলী যে একমাত্র দরজা এলমে লাদুনি, কারণ পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পুরুষদের মধ্যে যে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন রহমাতাল্লিল আলামিনের সাথে, তিনি হচ্ছেন মাওলা আলী। যে মহানবীর হেরা পর্বতে মহানবীর সেবক হিসেবে ছিলেন, তিনি হচ্ছেন মাওলা আলী। এই সৌভাগ্য আর কাহারও হয় নাই। এবং জগতের বুকে যত সাহাবাই কেরাম ছিলেন, তাহাদের এবং তাহাদের পূর্বপুরুষরা, তাহারা এবং তাহাদের পূর্বপুরুষরা জীবনে একটি দুইটি দিন অথবা এক দুই বছর অথবা অগণিত বছর মূর্তি পূজা করেছেন, কিন্তু মহানবীর আওলাদের মধ্যে কেহই জীবনে একদিনের তরেও তাহারা কোনো মূর্তি পূজা করেন নাই, তাহারা তৈয়ব আত্মা হীরা। সাহাবায়ে কেরাম পরবর্তীতে ইমান আনছে, আর আওলাদে রসুল মাওলা আলী সে নিজেই ইমান। সাহাবায়ে কেরাম সালাত পড়ছেন, মাওলা আলী নিজেই সালাত, আলে রসুল তাহারাই সালাত। কারণ তাহাদের উপরে দরুদ পাঠ করা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ফরজ। রসুলের উপরে এবং রসুলের বংশের উপরে দরুদ পাঠ করা রব্বুল আলামিনের হুকুম এবং ফরজ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সেইখানে বলতেছেন যে হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি দরুদ পড়ো এবং তাসলিম সশ্রদ্ধ সালাম প্রদর্শন করো। কাকে? আমার নবীকে, আমার নবীর বংশকে। আমরা সালাতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ি না এই যে আলা ইব্রাহিম আলা মুহাম্মদ, মানে কি আলে মুহাম্মদ আলে ইব্রাহিম, নবীর বংশ এবং ইব্রাহিমের বংশের উপরে দরুদ। এই মাওলায়াত সবাই মেনে নিলেন। আর মহানবী, মহানবী তার হৃদয় রাজ্যের এবং আধ্যাত্ম রাজ্যের এবং নূরের রাজ্যের এবং হাউজে কাউসারের রাজ্যের এবং এই হেদায়েতের রাজ্যের একমাত্র খলিফা হিসাবে নিযুক্ত করলেন
মাওলা আলী আলাইহি সালাতু আসসালাম কে। তাই আমার প্রাণ প্রিয় মুর্শিদ কিবলা ও কাবা চিরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা জানিয়া রাখ মাওলা আলী হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র খলিফা, তিনি একমাত্র সর্বশ্রেষ্ঠ খলিফা, মহানবীর নূরের রাজ্যে প্রথম খলিফা মাওলা আলী, মধ্যের খলিফা মাওলা আলী, শেষের খলিফা মাওলা আলী এবং সর্বকালের খলিফা মাওলা আলী। নূর এবং বেলায়েত যদি কেউ নিতে চায় মাওলা আলী থেকে নিতে হবে। এই জায়গায় আমি একটু প্রশ্নটা না করে পারছি না, সেই প্রশ্নটা হচ্ছে ধরেন মহানবীকে আমরা সবাই, উনি আমাদের সামনে কুরআন দিয়েছেন, উনি যখন আমাদের সামনে হাজির করেছেন আল্লাহ রসুল হিসেবে, যখন একটা কুরআন কিতাব আকারে দিলেন সবাই ওই সময়, আমি সেই জাজিরাতুল আরবের কথা বলছি, যেহেতু আমরা যদি 1400 বছর পুরনে পিছনে যাই, এখন মহানবীকে মানলাম কিন্তু উনি যখন আবার মাওলা আলীকে ডিক্লেয়ার করলেন, মানে উনি হচ্ছে সরাসরি বলে দিলেন যে উনি হচ্ছে মাওলা, মানে মুহাম্মদের পরে। আমি আপনার কথায় আপনার কথায় এক মিনিট একটু বলি, যেহেতু কথাটা আসছে, মহানবী কোরআন দিয়েছেন, মহানবী যে কোরআনটি দিয়েছেন সেই কোরআনের নাম মাওলা আলী। আচ্ছা, কারণ বাইন্ডিং কৃত, বাইন্ডিং কৃত এই রকম বাইন্ডিং কৃত কাগজ এবং কালির এবং আরবি হরফে বাইন্ডিং কৃত কোরআন মহানবী যখন ছিলেন এই পৃথিবীর বুকে ধারাদমে তখন দেওয়া হয় নাই। যে মাওলা আলী মহানবী বললেন, আনা তারাকতুম ফিকুম মুসাকলাইন, হে মানব জাতি আমি তোমাদের কাছে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাব আল্লাহি ফিহি নূরুন ওয়াল হুদা, একটি হচ্ছে আল্লাহর কিতাব যেটার মধ্যে আছে নূর এবং হেদায়েত। বিশ্বাস করেন তখন মহানবী গাদির খুমে যে বললেন তখন এই এই রকম বাইন্ডিং করা কাগজ এবং কালির বাইন্ডিং কৃত আরবি হরফের কিতাব ছিল না, তখন যে কিতাবের হাত ধরেছেন সেই কিতাবটি হচ্ছে মাওলা আলী। মাওলা আলীকে ধরে বলেছিলেন কিতাব দিয়ে গেলাম। জি, তো এই জায়গাটা ঠিক আছে ধরেন গিয়ে, কিন্তু আমি একটু সাধারণের স্তর থেকে বোঝার চেষ্টা করছি, বিষয়টা হচ্ছে মাওলাইয়াতটা আপনি বলছেন এটা আধ্যাত্মবাদের, মানে আমি যদি বলি যে প্রেমের দরজা, মানে প্রেমের প্রেমের রাজ্য, আধ্যাত্মবাদ জিনিসটা তো আসলে আমরা মানে আমাদের স্বাভাবিক মগজে যেটা বলে এটা একটা, মানে আমি যেটা দেখছি না, দেখতে পারছি না, বাট ওইটা হয়তো প্রেম যেরকম অনুভূতি মানে উপলব্ধি করা যায় সেরকম একটা কিছু, কিন্তু যারা এই আমাদের মতো সাধারণ চোখ নাক মুখ এইগুলো নিয়ে চলাফেরা করে, সাধারণের জন্য, সাধারণের জীবন ব্যবস্থা জীবন প্রণালী দেখানোর জন্য এবং ওই মাওলাইয়াত বোঝার জন্য আপনি নিজে সরাসরি বলছেন যে এলমে লাদুননিটা লাগবে এবং ওটা করার জন্য ধ্যান সাধনা দরকার, ধ্যান সাধনায় প্রবেশ করতে হবে, এছাড়া পাওয়া যাবে না। সাধারণের জন্য আমরা যেটা দেখছি যে নবী মুহাম্মদ উনিও একটা শাসনতন্ত্র আমাদের সামনে দিয়েছিলেন, যে মদিনা সনদ বলি কিংবা হুদাইবিয়ার সন্ধি বলি, যে যেগুলো দিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে, মানুষ কিভাবে দিন যাপন করবে, মানুষ সাধারণ মানুষ ওইরকম একটা জায়গায় যখন প্রবেশ করতে যায়, যারা গভীরে যেতে চায় সরাসরি রবের সাথে সংযোগের জন্য যেতে চায়, তারা মাওলার ওই গভীরের দর্শনে না পৌঁছে আসলে যেতে পারবে না। কিন্তু সাধারণের জন্য আমি আমি যেটা বলার চেষ্টা করছি, আমার মূল প্রশ্নটা, মাওলাইয়া ডিক্লারেশন হইলো কিন্তু মহানবীর ওফাতের পরে যখন এখন দায়িত্বটা রাষ্ট্রভার কে বহন করবে, এই প্রশ্নে এসে যে খলিফারা মানে আমাদের পরবর্তী তাদেরকে খলিফা হিসেবে আমরা পেলাম, আমরা দেখলাম আর কি ইসলামে চার খলিফাদের মধ্যে আর কি, তো তাদের মধ্যে তারা নিজেরাই শুরুতেই কি করলেন যে ওনারা নিজেদের মধ্যে একটা আলোচনা করে বানু সাকিফায় ওনারা নিজেদের মতো করে একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে মনোনয়ন দিলেন, নির্বাচন করলেন, যাদের কাছে মনে হয়েছিল যে উনি বোধ হয় বেটার শাসন ব্যবস্থা কায়েম করতে পারবে। তো মাওলাইয়াত কি একই সাথে এই দো জাহানের বাদশাহীকে মিন করে কিনা, আমরা যেটা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম একই সাথে দুই জাহানের বাদশাহ, এই জগতেরও রাষ্ট্র ব্যবস্থা বলি আর একটা হচ্ছে আধ্যাত্মিক জগতেরও, মাওলাইয়াত কি শুধুমাত্র আধ্যাত্মিক জগতের জন্য নাকি এটা আসলে এই জগতের জন্য প্রযোজ্য? দেখেন, মাওলায়াত হচ্ছে সম্পূর্ণ আধ্যাত্মিক জগতের বিষয়, বেলায়েতের জগতের বিষয়, আবদিয়াতের জগতের বিষয়, রেসালাতের জগতের বিষয়, হেদায়েতের জগতের বিষয়। মাওলায়াত কখনোই এই বৈষয়িক বিষয় না। বৈষয়িক বিষয়ের সাথে যখনই আপনি আধ্যাত্মিক বিষয় আনবেন তখনই সাংঘর্ষিক হবে। এখন আপনি যদি পিজা খাইবার যায়
মাওলায়াত আনেন, যে মাওলায়াতের মধ্যে পিজা কতটুকু নির্ভরযোগ্যশীল। হ্যাঁ, পিজা খাওয়ার কথা কি কোরআনে আছে কি নাই? কে এফসি যে খামু এইটা কোন হাদিসে আছে? তখন লেগে যাব কন্ট্রাডিকশন। কেন এই খাওনের বিষয়টা কখনো এইটা কোরআন হাদিসে থাকার বিষয় না যে আপনি কি খাইবেন? যে কোরআন হাদিস হলো মূল দর্শনটা বলে যে যেটা হালাল যেটা শুদ্ধ সেই জিনিসটা তুমি গ্রহণ করো, আল্লাহ সেইটা যে কোনো বিষয়, আর যেটা শুদ্ধ নয় হালাল নয় সেইটা তুমি বর্জন করো। এখন আমরা যদি বৈষয়িক বিষয়ের সাথে আধ্যাত্মিককে মিলন ঘটাই দিই তখনই যা সাংঘর্ষিক লাগে। আবু বকর, হজরত আবু বকর এবং হজরত উমর, হজরত উসমান, ওনারা যে খলিফা হইলেন তাহাদেরকে খলিফা সরকারে দু আলম সাহেবে মেরাজ সুলতানুল আম্বিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচিত করেননি। এই খলিফা নির্বাচন করেছেন মহানবীর উফাতের পরে মক্কা এবং মদিনার আনসার এবং কুরাইশ গোত্রের বিভিন্ন গোত্রের এক অংশ কিংবা ষোলো আনি মানুষের মধ্যে আট বারো আনি মানুষ মিলে তার মধ্যে মতবিরোধ ছিল যে বিপক্ষে পক্ষে। তো দেশ পরিচালনার খলিফা আর হৃদয় রাজ্য চালানোর খলিফা কখনোই এক না। সরকার চালানোর এই দেশের, দেশ চালায় কে? সরকার। দেশ চালায় কে? রাজা। দেশ চালায় কে? খলিফা। দেশ চালানোর খলিফা এবং হৃদয় রাজ্য চালানোর খলিফা কখনোই এক না। আল্লাহর ওলিরা হচ্ছে হৃদয়ের খলিফা, হৃদয় রাজ্যের খলিফা। আল্লাহর ওলিরা হচ্ছে হৃদয়ের রাজা, মাওলা হুসাইন হৃদয়ের রাজা, হৃদয়ের বাদশাহ। মাওলা আলী হৃদয়ের রাজা, হৃদয়ের বাদশাহ। এর জন্য বলছে দো জাহানের বাদশাহ। দো জাহান কি? একটা হচ্ছে আমার এই দেহ জগৎ, আর একটা হচ্ছে মনোজগৎ। প্রতিটা মানুষের দেহ জগৎ এবং মনোজগতের মধ্যে মাওলা আলী এবং মাওলা আলীর বংশ এবং মোহাম্মদুর রসুলুল্লাহর বংশ রাজত্ব করে এই পৃথিবীর বুকে। এইখানে মহানবী, পৃথিবী নামক যে জমিন, এই জমিনের বুকে মহানবী এবং মহানবীর বংশ রাজত্ব করে না, রাজত্ব করে হৃদয়ের রাজ্যে। আর এই দেহ রাজ্য এবং মনোরাজ্যের বাহিরে সৃষ্টি জগতে কিছুই নাই। সম্পদ দেহের জন্য আর মনের জন্য, সম্পদ দেহের আর মনের বাহিরে না। এর জন্য তাহারা মূল যে জিনিস আলে রসুল আলে মোহাম্মদ সেইটার রাজত্ব করে। এখন যে হৃদয়ের রাজ্য হইতে পারে না সে মাওলা হয় কেমনে? কোন মাওলা আলীর জন্য শাহাদাত বরণ করছে কারা? মুমিনেরা। মাওলা হুসাইনের জন্য শাহাদাত বরণ করছে কারা? মুমিনেরা। এজিদের জন্য কারবালায় যারা মরছে এগো কি কেউ শাহাদাত আজ পর্যন্ত কইয়া পারছে? বলেন যে আজ পর্যন্ত এজিদের জন্য যে নরপিশাসের দল, এজিদের জন্য যে মুসলমান নামের যে একদল মুনাফেক কারবালায় অংশ নিল আলে রসুলের বিরুদ্ধে, আলে রসুলের পক্ষ হইয়া যারা শহীদ হইল তাদেরকে মহা মুসলিম জাহান বলল শহীদ, আর এজিদের পক্ষ হইয়া যারা মরছে তাদের বলল জাহান নামি নরপিশাসের দল। তাহলে এই যে বিষয়, কারণ হৃদয় রাজ্যের হৃদয়ের রাজার জন্য জান দিলে সে হয় শহীদ, মন দিলে সে হয় শহীদ, হৃদয় রাজার হৃদয়ের রাজার জন্য জান প্রাণ দিলে সে কি হয়? লা ইয়ামুতু, তারা কি হয়? বালা হিয়া, বরং তারা জীবিত। এর জন্য হৃদয় রাজ্যের রাজাকে রব্বুল আলামিন, হৃদয় রাজ্যের রাজাকে রাহমাতাল্লিল আলামিন, হৃদয় রাজ্যের রাজাকে খলিফাতুল মুসলিমিন, হৃদয় রাজ্যের রাজাকে আমিরুল মুমিনিন মাওলা আলী, হৃদয় রাজ্যের রাজাকে শহীদ আজম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে এই হৃদয় রাজ্যের রাজা আর মনোরাজ্য এবং দেহ রাজ্যের রাজা এক বিষয়, আর জমিনের রাজা দেশের রাজা আরেক বিষয়। হযরত আবু বকর সিদ্দিক এরা খলিফা হয়েছে মানুষের থেকে, মানুষের নির্বাচন, সাধারণ খান্নাত যুক্ত মানুষ তাদেরকে নির্বাচিত করছে, আর মাওলা আলীকে নির্বাচিত করছে স্বয়ং রব্বুল আলামিন তিনি, এবং এই রাহমাতাল্লিল আলামিন তিনি। এই জায়গায় যে প্রশ্নটা এসেই যায় ভাই, তাহলে ধরেন যে এই মানে আধ্যাত্মিক মানে হৃদয় রাজ্য দিয়ে তো রাষ্ট্র চালানো যায় না, তাহলে ইসলামে একটা রাষ্ট্র চালানোর জন্য কে কারা চালাবেন কিংবা এটা মনোনীত কিভাবে হবেন,
এদের নির্বাচন প্রক্রিয়া কেমনে হবে, কাদেরকে আমি তাহলে আমার ওই সামনে আমার রাষ্ট্রের ধরেন যে সভাপতি মানে প্রেসিডেন্ট বলি, প্রধান মানে যেটাই বলি রাষ্ট্র ব্যবস্থা, তাহলে এইটার পদ্ধতিটা কিরকম হবে? মানে হৃদয় রাজ্য দিয়ে, হৃদয় দিয়ে তো আমরা জানি যে পুরাণই বলতেছে, আমি নিজেও 42টা অ্যাড দেখছি যে অধিকাংশ মানুষ আপনাকে হচ্ছে ভাবে আপনাকে বুঝে না। দেখেন যে হৃদয় রাষ্ট্র পরিচালনা বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, কারণ রাষ্ট্রের জন্ম হয়েছে কিছুদিন, কিন্তু নবী রসুল তো কিছুদিন ধরে আহে নাই। বাবা আদম যখন আইছে তখন পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল? নূ নবী না যখন আসছে পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না না? তাহলে আল্লাহ বানাইছে পৃথিবী, রাষ্ট্র বানাইছে মানুষ, কোন নবী রাষ্ট্র বানায় নাই। নবী বানাইছে মুসলমান, রসুল বানাইছে মুসলমান, আর কাফের বানাইছে কি? মানুষে। মুরতাদ মুশরিক এই ফতোয়া কে? মানুষে দিছে, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে। কাফের ফতোয়া সর্বপ্রথম আল্লাহ দিছে কাকে? যে আদমকে না মানে সে কাফের। আর মোল্লা রায়হান কি করছে জানেন? যে আদম রে মানে হেরে কাফের বানাই দিছে। সবচেয়ে হতবাক হওয়ার বিষয়, আপনি এখন আল্লাহর ওলিকে মানবেন, আল্লাহর ওলিকে সেজদা করবেন, ওহাবি মোল্লাই কইব কাফের, অথচ দেখেন আল্লাহ করছে সম্পূর্ণ তার বিপরীত। যে আদমকে সেজদা দেয় নাই আজাজিল এবং আদমকে মানে নাই, তার জন্য আল্লাহ কইছে কাফের। তুই আদম রে মানুষ নাই, আদম রে সেজদা দেশ নাই, আজাজিল, এর জন্য তুই কাফের। আর এখন কি হইছে? এখন হইছে হইলো যে আল্লাহর ওলিকে মানে, আল্লাহর ওলিকে সেজদা দেয়, আল্লাহর রসুলকে সেজদা দেয়, আল্লাহর ওলিকে মানে, এরে বানাইছে মোল্লারা কাফের। তাহলে আল্লাহর দৃষ্টিতে কাফের আর মোল্লার দৃষ্টিতে কাফের সম্পূর্ণ ভিন্ন বিষয়। এর জন্য আল্লাহ বানাইছে পৃথিবী, মানুষ জি বানাইছে দেশ। আল্লাহ দেশ তৈরি করে নাই, জি আল্লাহ বানাইছে মানুষ। বাহ আর হিন্দু মুসলমান এগুলা বাহ বানাইছে হইলো মানুষে, জাতের ভেদাভেদ আনছে মানুষে। মহাপুরুষ কখনো জাতের ভেদাভেদ আনে নাই, তাই বাংলার সুফি সম্রাট বাবা লালন সাঁইজি বলেছেন, জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা, সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতের কি তার প্রমাণ? এই যে বলা হচ্ছে সবই দেখি তা না, না না, জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা। আবার কে বলতেছে যে মাতাল রাজ্জাক দেওয়ান, সেও বলতেছে যে দেখো তারা আসল কাজে তাদের খবর নাই, তারা কাজের বেলায় ঠনঠন। ওই যে বললে না কুলবুল মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, মসজিদ করে আল্লাহ থাকে না, আছে মসজিদ করে আল্লাহ, কুলবিল মুমিন আর সে আল্লাহ, মুমিন বান্দার দিল তাহলে আল্লাহর আরশ, যে একটা কালাম আছে উনার যে সবই তানা না, তারা সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তানা না না। লালন বাছাই বলছে না সত্য কাজ কি? আত্মপরিচয়কে জানা, নিজেকে জানা, নিজেকে চেনা। এই সত্য কাজে কেউ রাজি না, নিজেরে কেউ চিনবার চায় না, এবং সত্য কাজে কেউ স্বীকার করে না, সবই তানা না না, মানে ওয়াজ করবার চায় খালি, ভাষণ দিবার চায় খালি, মতভেদ সৃষ্টি করবার চায়, দল তৈরি করবার চায়, কিন্তু নিজেরে চিনার জন্য কেউ নীরব থাকতে চায় না এবং একাগ্র হইতে চায় না। জি, তো এই জায়গাটা ভাই প্রশ্ন তাইলে, যদি মাওলাইয়াত এবং ইসলামের যে মূল সৌন্দর্য এটা খুবই স্পষ্ট করে দিলেন, মানে আপনাকে কি বলবো। তো আগে যে জায়গাটা হচ্ছে যে, আর আমরাও তো জানি যে আল্লাহ বারবার পুরাণে যেটা বলছেন যে, এবং এটা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানে সকল আলমের জন্য রহমত, মানে উনি কোন একটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য আসেনি। তাইলে ধরেন যে ইসলামের, আমি আপনার কাছে একটা অনুরোধ রাখতেছি যে আমরা এটা নিয়ে নিশ্চয়ই পরে কোনো একটা বিস্তারিত একটা পর্ব করবো। আমি আপনাকে এখানে আরেকটু করি, কিন্তু আরেকটু যোগ করি যে খেলাফতের বিষয়টা, খেলাফতের আমি বিষয়টা আপনি দেখেন, আমি ওইটাই আসতেছি ভাই, আমি জি জি আমি ওই প্রসঙ্গেই আসতেছি যে, আমি মূলত যেটা বলার চেষ্টা করতেছি যে সেটা হচ্ছে যে, আমাদের রাজনৈতিক ভাবে মানে আমাদের মগজ তো একটা, মানে আমরা তো এই যে একবিংশ শতাব্দীতে জন্ম নিয়েছি, আমি এখন সারা বিশ্বকে দেখি খণ্ড খণ্ড এক একটা রাষ্ট্র, তো সবাই ধরেই নেয় যে মুসলমান ওইরকম একটা জাতি, ছোট্ট একটা জাতি, মানে এরা ছড়ানো আছে বাংলাদেশে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তো মুসলমানদের একটা রাজত্ব হবে অমুক, মানে এই যে ভাবে। কিন্তু মুসলিম আসলে বিষয়টা মোটেও তা না, মুসলমান কোরআনে যে একটা দলিল দেই এই বিষয়ে। জি আল্লাহ বলতেছেন সূরা বাকারার 125 নম্বর আয়াতে,
জি ওয়াহিদ জা আল্লাহ বাইতা মাসাবাতাল লিন্নাস, ওয়াহিদ জা আল্লাহ বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি এই ঘরটিকে নির্বাচন করিলাম মানব জাতির মিলন কেন্দ্র হিসাবে। ওয়া এবং ই যখন যা আল্লাহ নির্বাচিত করিলাম বাইতা ঘরটিকে মাসাবাতা মিলন কেন্দ্র লিন্নাসে মানুষদের জন্য, এই মক্কা ঘর যেটা কাবা ঘর যেটা কাবা মসজিদুল হেরেম, এই কাবাটাকে আল্লাহ নির্বাচিত করেছেন মানুষদের জন্য মানব জাতির জন্য। এখন কি করছে এই খেলাফতের যারা নাকি এই বৈষয়িক ক্ষমতার অধিকারী জাগতিক ক্ষমতার অধিকারী, তারা মানুষে মিলন কেন্দ্র থেকে সরাই আই না, খালি মুসলমান গো মিলন কেন্দ্র, তা আবার সব বড় লোক গো, গরিবের মিল বাড়ি পারে না, গরিব মক্কা শরীফ যায় পারে, যে ডেলি ভ্যান চালায় খায় ই তার মক্কা শরীফে যাইতে গেলে ওই সময় মক্কা শরীফে অল্প অল্প করে পয়সা জমাইবো, কিন্তু ওই সময় আটনের ক্ষমতা থাকবো না, যে গরম বুড়ো হয়ে যাইতো, বুড়া কালে তুর পাহাড় উঠবার গেলে ইন্না লিল্লাহ হয়ে যাবো গা, হেরা পর্বত উঠবার গেলে ইন্না লিল্লাহ হয়ে যাবো। এর জন্য এই কাবাটাকে যে আল্লাহ বলছে সার্বজনীন সমগ্র মানব জাতির জন্য মিলন কেন্দ্র, সেই কাবাটা আল্লাহর রসুল ছাড়া আর কে হইতে পারে, মাওলা আলী ছাড়া আর কে হইতে পারে, আল্লাহর নবী ছাড়া কে হইতে পারে, আল্লাহর অলি ছাড়া কে হইতে পারে। এর জন্য আল্লাহর অলির কাছে সমগ্র জগতে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তার কাছে আসতে পারে, শিক্ষিত অশিক্ষিত সবাই আসতে পারে, এবং পাপি তাপি নাখান্দা নালায়েক এবং মুমিন মুসল্লি সবাই আসে। এর জন্য আল্লাহর নির্বাচিত কাবা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর ওলি, যেটা সার্বজনীন। আর মসজিদুল হেরেম এইটাও নবীর তৈরি, এইটাও সার্বজনীন, কিন্তু এখন আমরা জাতের বানায় নিছি। এই আয়াতের সাথে সূরা বাকারার 125 নম্বর আয়াতটা ভালো করে পড়বে। জি 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 ভাই জি, অনেক ধন্যবাদ। আমি আসলে এই আলোচনাটা থেকে একটা স্পষ্ট হয়ে গেল, মানে আমরা যে আলোচনা আসলে প্রবেশ করতে চাচ্ছিলাম, মানে এটা একদমই স্পষ্ট, সেটা হচ্ছে কোরআনে এবং আমাদের রসুলের জবান থেকে যে কোরআন আমরা পেয়েছি, সেই কোরআনের যে সৌন্দর্য, সেই কোরআনে মানে মানুষের ধর্ম বলি, জগৎ সংসার যাই বলি, মানে যেভাবে বলার চেষ্টা করা হয়েছিল সেখান থেকে আমরা অনেক দূরে সরে এসেছি, মানে এইটার সাথে আসলে টোটালি কোনো মিল নাই। ওই যে আমি একটা একজনের একটা যে সৌদি মানে মিশরের একজন প্রধান বিচারপতির উনি যে একটা বইয়ের কোটেশন আমি দিলাম, তা আসলে দেখছি যে প্র্যাকটিক্যালি এইটাই সত্য, মানে যে ইসলামের সৌন্দর্যের কথা আমরা আমাদের মহানবীর জবান থেকে শুনেছি, কোরআনে পাচ্ছি, এখনো পর্যন্ত যেগুলো দেখি যে কোরআনের জ্বলজ্জ্বান্ত আয়াতগুলো এখনো তো এক্সিস্ট করে আছে। সো কারো আসলে জানার আগ্রহ থাকলে নিশ্চয়ই তারা গভীর সন্ধান করবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যে প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা শুরু করছি যে কারবালা পর্যন্ত আসতে গিয়ে মানে এই যে ইসলামের মানে মহানবীর ওফাতের পর পর যে ইসলামের যে একটা ট্রান্সফরমেশন হইলো আস্তে আস্তে আস্তে, একদিনে তো হয় নাই, আস্তে 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 ধাপে ধাপে হয়তো এটা চেঞ্জ হয়ে গেছে, তার মূল সৌন্দর্যটা নাই হয়ে গেছে, এটা একটা ট্রেডিশনাল জগতে যেরকম অনেক ধর্ম আছে সেই রকম অনেক ধর্মের মতো করে ইসলামও একটা ধর্ম হয়ে গেছে, যে এই কিছু সংখ্যক লোক এসব আচার অনুষ্ঠান পালন করলে এরা মুসলমান, কিন্তু আদৌ কোরআনে এই রকম কোনো ভাষ্য নাই, কোরআনে এরকম কোনো ভাষ্য নাই, কোরআনে মুসলমানের সংজ্ঞাটা আসলে অনেক বিস্তৃত, এবং আমানুদেরকেও বারবার বলা হচ্ছে যে তুমি মুসলমান নয় মৃত্যুবরণ করো না, তার মানে আমি যে প্রথমেই যে ইমানটা আনছি সেই ইমানটা আনা মানেই যে আমি মুসলমান হয়ে গেলাম, ব্যাপারটা আসলেই তা। তো এই জায়গাটাতে তাইলে আমি যদি এখন একটু বলতে চাই যে আমরা আসলে এই বিভক্তির জায়গাটা মূল জায়গাটা জাবের ভাই একটু যখন ক্লিয়ার করেই দিলেন, তো আমি যদি এটা দিয়ে বলি যে তাহলে আজকে যে শিয়াদের আমাদের শিয়া ভাইদের যেমন একটা বড় একটা গ্রুপ, মানে সুন্নি এবং শিয়া আমরা জানি যে দুইটা বড় ভাগ ইসলামে, তো শিয়ারা যে অর্থে ওনারা পুরোপুরি আলাদা হয়ে গেলেন যে ওনারা মাওলা আলী ছাড়া এবং 12 ইমাম ছাড়া ওনারা আর কাউকে মানতে চান না, যেহেতু ওই যে একটা গাদি রকমের রেফারেন্স দিয়ে ওনারা বলেন যে এটা প্রাপ্য ছিল মাওলা আলীর, কিন্তু জাবের ভাই ক্লিয়ার করে দিলেন এবং কোরআনের দর্শনের সাথে যে মাওলা ইয়াদ কোনো জাগতিক প্রতিষ্ঠার বিষয় না, রাজনৈতিক মানে কোনো একটা অবস্থান কিংবা কোনো একটা ক্ষমতার বিষয় না, তার মানে যদি এটা সহজে বোঝা যায় যে আমাদের শিয়া ভাইয়েরা হয়তো আর আবার মানে সময় এসেছে এই জিনিসগুলো নিয়ে একটু ভাববেন, মানে এটা নিয়ে একটু ভাববেন যাতে ইসলামের মূল সৌন্দর্যে আমরা আসলে সবাই এক ছায়াতলে আমরা আসলে এসে পৌঁছাইতে পারি, মানে আমরাও তো কখনোই চাই না যে ইসলাম মানে মানে আল্লাহর দিন অর্থে ইসলাম এখনো এত ভাগে বিভক্ত হয়ে থাকবে। তো এখন যদি আমি সেই প্রশ্নটা তাহলে আসি যে তাহলে আমাদের মানে জাগতিক অর্থে মানে এই যেভাবে খলিফা নির্বাচিত হইলেন ওগুলো আসলে সঠিক ছিল কিনা,
ধরেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা হযরত ওমর, হযরত উসমান এবং তার পরবর্তীতে আবার মাওলা আলী, ওনাকেও খেলাফত দেওয়া হইলো। এবং তারপরে যে ইসলামটা চলে গেল, যে হাত বদল হয়ে গেল, আমরা মুয়াবিয়ার বিষয়ে কতবার আলোচনাও করেছিলাম, তো ইসলামের এই যে পরম্পরাটা ঠিক কোন সময় থেকে, ঠিক কোন সময় থেকে অনেক বেশি বিচ্যুতিতে চলে গেল, যে এখন মূল সত্যে পৌঁছানোটাই কঠিন হয়ে গেছে, সেইটার যদি একটু ক্লু দিতেন জাবের ভাই, তাইলে আমি একটু পরে ইমামুজ্জামান রতনের কাছে, আমি একটু পরে, আমি জানি ওনার কাছে কিছু মানে ধারাবাহিক পরম্পরা হিসেবে কিছু তথ্য হয়তো আছে, মানে আমরা আজকে কারবালা পর্যন্ত পৌঁছাইতে চাই, কিন্তু সেই জায়গাটা জাবেদ ভাই যদি আরেকটু ক্লু দেন যে এই যে ডেভিয়েশন মানে বিচ্যুতিটা যে ঘটে গেল, কোন কোন খলি মহানবীর পরের থেকে কিভাবে কোন সময়ে কত বেশি বিচ্যুতির কারণে আজকে ইসলামের সৌন্দর্যটাই নাই হয়ে গেল। আসলে প্রথম যে বিষয়টি হয় সেটি হচ্ছে মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যেই দিন দেহত্যাগ করেন, পর্দা গ্রহণ করেন, ইন্তেকাল করেন, সেই দিন থেকেই মূলত এই বিষয়টি সূত্রপাত। দেখেন মহানবী উফাতের পরে মহানবীর দাফন নিয়ে, মহানবীকে রওজা মোবারকে রাখা নিয়ে তার উম্মতের মধ্যে যতটা না পেরেশানি তো ছিল, যতটা না অস্থিরতা ছিল, যতটা আগ্রহ না ছিল, তার থেকে বেশি আগ্রহ ছিল হইল এই কে ক্ষমতায় বসবে, মানে মহানবীকে জমিনের উপরে রাখা অবস্থায় যেন তাদের যে নেতৃত্ব, এই শাসন কার্য চালানো, এইটা কে হবে সেটা ডিসাইড করা, সমাধান করা, যার জন্য এই মদিনা শরীফের ওই সময়কার বাসিন্দা ছিল, বসতি ছিল 40,000, কিন্তু মহানবীর উফাতের সময়, মহানবীর রওজা মুবারকে রাখার সময় আমরা ইতিহাস থেকে জানতে পারি সর্বোচ্চ 22 জন, 30 জন, কেউ কইছে 33 জন, আরো নিচে আছে, তার মানে এর বেশি না। তাহলে 120,000 সাহাবা কেরাম থেকে আসলো এই কয়টা মাত্র, তারা তো আলে রসুলের পরিবার বর্গের মানুষ, বাহিরের না, কারণ হযরত আবু বকর সিদ্দিক প্রধান খলিফা হয়েছে, কিন্তু তিনি কিন্তু মহানবীর উফাতের সময় রওজা রাখার সময় ছিলেন না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন না, তারা ওই সময় ক্ষমতা এবং এই শাসক নির্বাচনের জন্য ব্যস্ত ছিলেন। অনেক মৌলবি কয় যে মহানবীকে যেরকম 3 দিন জমিনের উপরে রাখা হয়েছিল, এখন অনেক মৌলবি কয় কি যে 3 দিন রাখা হয়েছে এর জন্য যে মদিনা এবং মদিনার চতুর্পাশের লোকজন আইছে, আয়া দেখছে, দেহার লিগা অনেক সময় লাগছে, এই দেহানের এই আপনি কই পাইলেন, এইটা কই পাইলেন, কারণ মক্কা থেকে মদিনা 500 কিলোমিটার দূর, 500 কিলোমিটার কোনোদিন 3 দিন আহন যায় না, আর সবার বাড়িতে ঘোড়া ছিল না, কয় এতটুকু কোলা বানাইছে, আয়া দেখছে, লাখ লাখ মানুষ দেখছে, লেগে সময়ছে, এই যে আমাদের এক সুন্নি নামের গোলাপি ওহাবি মোল্লা তার ওয়াজও শুনলাম, আমার কাছে কথা হইলো মক্কা থেকে মদিনা 500 কিলোমিটার, এখন বর্তমানে যে উন্নত যুগে পাহাড় কেটে রাস্তা বানাইছে তাই দূরত্ব 500 মাইল, আর হাঁটার রাস্তা তো আরো বেশি, 3 দিনে মানে 3 দিনের মধ্যে আবার রাইতে আটন যায় না, 12 ঘন্টা করে যদি পুরো 12 ঘন্টায় আটেন, 3 বারং 36 ঘন্টায় 500 মাইল আটছে, কোন ওহাবি মোল্লা 14 গোষ্ঠীর কেউ পারছে, একটু জিগাইবেন এই ওহাবি মোল্লা যে 36 ঘন্টা ওহাবি মৌলবি বাপ দাদার 14 পুরুষের মধ্যে কেউ 500 মাইল আইটা দেখাই পারছেনি, তাহলে 36 ঘন্টায় মক্কা থেকে সবাই মহানবীরে দেখলো, আপনি বুঝাইবার চাইলেন আর হয়ে গেল, আমরা বুঝা গেলাম এটা হইলো না, মহানবীকে রাখলে রওজা মুবারকে মাওলা আলী এবং আলে বায়াতের সবাই মিলে এরা রাখার পরে যখন তারা এসে দেখলো মহানবীর দাফন হয়ে গেছে, তখন তাহারা কি করলো, বলল যে আমরা আবার মহানবীর দেহ মোবারক উঠিয়ে দাফন করব, তখন মাওলা আলী জুলফিকার হাতে নিয়ে ওই মহানবীর রওজা মুবারকের সামনে বসে পড়লেন, তাই মহানবী একদিন বলেছিলেন
যে আলী একদিন ঘোড়ার মাটির ঘোড়ার মধ্যে সওয়ার হবে, ওই দিন আলীর সামনে যে আসবে সে ধ্বংস হয়ে যাইব। তো ওই দিন হযরত আবু বকর সিদ্দিক হযরত উমরকে থামাইছে যে না, মহানবীটা বলছে আজকেই সেই দিন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক উনি জাগতিক ভাবে জনগণের থেকে নির্বাচিত হয়ে জ্ঞাতা গোষ্ঠীরা নির্বাচন করে তাকে খলিফা বানাইছে। এতে তো মাওলা আলী কোনো বাধা দেয় নাই, মাওলা আলী কোনো যুদ্ধ করে নাই, করছে কখনোই না। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছে, তাতেও তো মাওলা আলী বাধা দেয় নাই, যুদ্ধ করে নাই। হযরত উমরের সাথে যুদ্ধ হয়েছে, হযরত উমর 10 বছর ক্ষমতা চালাইছে, মাওলা আলী ওই সময় মদিনায় উপস্থিত, তাতেও তো কোনো যুদ্ধ হয় নাই। হযরত উসমানের সাথে মাওলা আলীর কোনো দ্বন্দ্ব হয়েছে না। সর্বপ্রথম মহানবীর উফাতের পরে শাহাদাত করা হইল 3 মাসের ভিতরে, মানে 90 দিনের ভিতরে, মা ফাতেমাকে ঘরে ঢুকে। মা ফাতেমা শাহাদাত হওয়ার পরে মাওলা আলী তো কারো বিরুদ্ধে প্রতিশোধ লয় নাই, কাউকে তো হত্যা করে নাই, ইতিহাসে কেউ দেখাইতে পারবো না। মাওলা আলী সবুর করছে, দেখাইছে সবুর, কারণ এই মহানবী তার বংশকে। আমার সলিড একটা প্রশ্ন, যে এইটা খুব সেন্সিটিভ একটা তথ্য, আমি আসলে এইটার তথ্যের সূত্রটা জানতে চাই, যে মা ফাতেমা মানে মৃত্যু নিয়ে আমাদের কাছে মানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হাজির করা হয়, এইটা আসলে কতটুকু অথেন্টিক? মানে কারণ এইটাই কিন্তু মূল বিভক্তির, যদি বলি যে সরাসরি যারা আহলে বায়তের প্রেমিক এদের সাথে সাহাবাদের সরাসরি সংঘর্ষিক যে জায়গাটা সেটা দাঁড় হয়ে যায় এই একটা তথ্যের উপরে। এখন এই তথ্যটা যে আসলে পুরোপুরি সঠিক কিনা সেইটার নিশ্চয়তা কে দিচ্ছে এবং সেটার অথেন্টিসিটি কি? এখন আপনি যে রেফারেন্স চাচ্ছেন, সবচেয়ে বড় প্রথম রেফারেন্স, প্রথম বিষয় যেটা, সেটা হইল যে মা ফাতেমা যে মহানবীর উফাতের পরে 3 মাসের ভিতরে পর্দা গ্রহণ করছেন, ইন্তেকাল করছেন, এটা তো চির সত্য, এটা তো কেউ অস্বীকার করতে পারবো না। অস্বীকার করবো হইলো খুন হয়েছে না হয় না, তাই না? জি জি। এখন কথা হইল উনি যে ইন্তেকাল করলেন মাত্র 20 থেকে 22 বছরের ভিতরে, মাত্র 20 থেকে 22 বছর, এবং 3 জন সন্তান হয়েছে মাত্র, এই 3 সন্তানের জননী। এখন কোরআনই বলতেছেন যে আলে রসুলের কোন রোগ নাই, আলে রসুল কখনো ব্যাধিগ্রস্ত হয়ে ইন্তেকাল করে না। আলে রসুলের হয়তো কি 3টা জিনিস, জ্বর, ঠান্ডা, সর্দি আর চতুর্থ, এই যে চোখ উদায়িত আমরা যেটা করি, তো জ্বর সর্দি আর চোখ উঠা, এই 3টা মেডিকেল সায়েন্সের মধ্যে রোগ না, আর এই 3টা ছাড়া অন্য কোন রোগ আল্লাহ রসুলের হয় নাই। আর মহানবী উফাতের আগেই বইলা গেলেন যে মা তুমি সর্বপ্রথম আমার সাথে, আমার উম্মতের মধ্যে তুমি আমার কাছে সর্বপ্রথম মিলিত হবা। এখন আপনি অগণিত কিতাবের রেফারেন্স আছে, তারপর আমি কিতাবের কথাটা আর একটু পরে রাখি, কেন যাহারা হত্যা করছে তারাই তো কিতাব লিখছে, এখন এরা কি যাই না শুনে তাদেরই ঘটনাটা লিখবো? আজ পর্যন্ত মহানবীর পর থেকে, মাওলা আলীর পর থেকে, কারবালার পর থেকে আজ পর্যন্ত এই 1300 বছরের ইতিহাসে মহানবীর বংশের কেউ ক্ষমতায় আসছে? কেউ ক্ষমতায় আসছে? আসে নাই। তাহলে মহানবীর জাত শত্রুরা মহানবীর ঘর বাড়ি দখল কইরা তার মসজিদ, তার দরবার, তার কোরআন, তার হাদিস সমস্ত কিছু দখল করে বয়ে রয়েছে, আর মহানবীর বংশদেরকে কচু কাটা করেছেন, আমরা এই সামনে একটু বলুম। এর জন্য মা ফাতেমাতুজ জাহরা কিভাবে ইন্তেকাল করেছিলেন সেটা বলবেন, আমরা এক অনেক বড় বড় বিজ্ঞ মৌলবী থেকে এও শুনছি যে মা ফাতেমা নাকি পর্দা শিখছে কার কাছে, কাঠুরিয়ার বউর কাছ থেকে, কাঠুরিয়ার বউয়ে মা ফাতেমাকে পর্দা শিখাইছে, নাউজুবিল্লাহি মিন জালিক, কারণ যিনি সৈয়দাতুন নিসা সমস্ত মুমিন নারীর সর্দারিনী,
যিনি সৈয়দাতুন নেসা তৈয়বা তাহেরা, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মা ফাতেমা কখনো অপবিত্র হন নাই। তাহেরুল কাদেরী পৃথিবীর বিখ্যাত আলেম সৈয়দ হাসমি মিয়া, সৈয়দ নুরানি মিয়া এবং মিশরের বড় বড় আলেমগণ অনেক বড় বড় রেফারেন্স দিয়ে, অনেক বড় বড় কিতাবের রেফারেন্স দিয়ে সেটা বলেছেন। এই মা ফাতেমাকে পর্দা শিখাইল কাঠুরিয়ার বউ থেকে। এখন যদি জিজ্ঞেস করি যে মা ফাতেমা কেমনে কাঠুরিয়ার বউর কাছ থেকে পর্দা শিখে, কয় পর্দার চোটে মহানবী মা ফাতেমার কে কি কারোর সাথে দেখা করতে নিষেধ করছে এবং মা আবার হাদিস বানায় দিছে, কয়ে দিছে মা ফাতেমা যখন ইন্তেকাল করছে উনি বলছে আমার পর্দার খেলা হবে, কাউরে আমার চেহারা দেখবার দিবা না। আরে এইটা না পর্দার লেগে না, কি কইছে যে আমারে যারা হত্যা করছে, আমার এবং আমার বংশের যারা বিরোধী, তারা যেন আমার কবরে এক মুঠ মাটি না দিতে পারে, তারা যেন আমার রওজায় রাখার সময় সামনে না থাকে, আপনি তাদেরকে বলবেনই না। রাতের আধারে মাওলা আলী এবং মাওলা আলীর ঘরের লোকজন তাহারা মা ফাতেমাকে শাহাদাত করেছে, আমি মা ফাতেমার বংশের গোলাম, আমি মা ফাতেমার বংশের প্রেমিক, আমি কখনো আমার কাছে মা ফাতেমার থেকে বেশি মূল্যবান এই জগতে আর কেউ নাই, আমার জীবন থেকে মা ফাতেমার মূল্য আমার কাছে বেশি, আমি মা ফাতেমার এই সত্য ঘটনা কেন লুকাবো, কারণ আমি ঈমান তো আনছি মা ফাতেমার বংশের উপরে, মা ফাতেমার বাবার উপরে। মা ফাতেমার বাবা সাহেবে বেরাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জগতের বুকে শুধু একজনকে দেখলে দাঁড়াইতেন, এই পৃথিবীর বুকে রহমাতাল্লিল আলামিন যাকে দেখলে দাঁড়িয়ে যেতেন তিনি হচ্ছেন মা ফাতেমাতুজ জাহরা। আর দেখেন এমন মা ফাতেমাতুজ জাহরা যে জগতে সর্বশ্রেষ্ঠ, যার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার স্বামী মাওলায়ে কায়নাত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম, যার সন্তান মাওলা হুসাইন মাওলা হাসান শাবাবে আহলিল জান্নাহ জান্নাতের সরদার, এই রকম নারী এই রকম মহর্ষি জননী জগতের বুকে আর কেউ আছে? যার হাতের খাবার কে খাইছে? নবুয়ত। যার হাতের খানা খাইছে রেসালাতের, যার হাতের খানা খাইছে বেলায়েত, যার হাতের খানা খাইছে আবদিয়াত, যার হাতের খানা খাইছে ইমামাত, যার হাতের খানা খাইছে এবং সমস্ত শাহাদা তারা যার হাতের খাবার খাইছে, এই মা ফাতেমাতুজ জাহরার মতো এই রকম উঁচু মর্যাদার নারী জগতে আর কেহই নাই। ঈসা রুহুল্লাহর মায়ের থেকেও অনেক ঊর্ধ্বে, মা মরিয়ম থেকে অনেক ঊর্ধ্বে কে? মা ফাতেমাতুজ জাহরা। কারণ মা মরিয়মের বাবা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, রাহমাতাল্লিল আলামিন নন, মা মরিয়মের স্বামী মাওলা আলীর মতো মর্যাদাবান কোনো ব্যক্তি নয়, এবং মা মরিয়মের যে সন্তান এবং এবং মা ফাতেমার যে বংশ, এই আজ পর্যন্ত যত সৈয়দ আছে যত ওলি আছে সমস্ত ওলির মা এবং দাদা, মা এবং দাদি এবং নানি সবাই হচ্ছে মা ফাতেমার ঘর থেকে। হিন্দার ঘর থেকে শয়তানের বাচ্চা বাইরায়, হিন্দার ঘর থেকে খবিশের বাচ্চা বাইরায়, হিন্দার ঘর থেকে পিশাসের বাচ্চা বাইরায়, আর মা ফাতেমার ঘর থেকে নূরের সন্তান বের হয়, কাহার সাথে কাহার তুলনা দেয়। আর কাঠুরিয়ার বউ থেকে মহানবীর কন্যা পর্দা শিখে মা ফাতেমাকে, মা ফাতেমা কি নর্তুকির মাইয়া নাউজুবিল্লাহি মিন জালেক, যাহারা তুলনা করে এই বেদবের দলের দিকে, আমি স্পষ্ট বলে দিতে চাই মা ফাতেমা হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ ধনী, কি মালকায় আরব, আরবের যিনি মহারানী সেই মহারানী মা খাদিজাতুল কুবরার গর্ভের সন্তান, সুলতানুল আম্বিয়ার ঔরসের রক্তের এবং নূরের সন্তান। মা ফাতেমা কোনো গরিবের সন্তান নয়। আর মা ফাতেমারে পদক দিবার আহে, বাগে ফিগার দিবার আহে হজরত আবু বকর আর হজরত উমর, কার বদলতে ইসলাম পেয়েছেন? ইসলাম পেয়েছেন মহানবীর বদলতে,
ইসলাম পেয়েছেন মা ফাতেমার বদলতে, ইসলাম পেয়েছেন মাওলা আলীর বদলতে, ইসলাম পেয়েছেন পাক পাঞ্জাতনের বদলতে, ইসলাম পেয়েছেন অলি আল্লাহদের বদলতে, কোন মৌলবীর বদলতে তো ইসলাম আসে নাই, কোন এই সালাফি ওহাবি খারিজি দিয়া তো ইসলাম আসে নাই, ইসলামকে ধ্বংস করছে এরা। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ, তারা আত্মসমর্পণকে বাদ দিয়ে এরা যুদ্ধকে জায়েজ করে দিছে। এরা বলে যুদ্ধে বলে সব জায়েজ, যুদ্ধে সব জায়েজ কই পাইলেন এই কথা? যুদ্ধে নীতি আছে, ইজিপ্ট কি যুদ্ধের নীতি মানছে? মানে নাই। তিনি মহারানী কন্যা, মা ফাতেমাতুজ্জোহরা মহাপ্রভুর কন্যা। জি, যুদ্ধ প্রসঙ্গে যেহেতু আসলেন ভাই, আমি ধরেন যে এটা ঠিক আছে, মা ফাতেমার বিষয়ে আমি আলোচনায় আর আসছি না। আমার প্রশ্নটা হচ্ছে, মহানবী নিজেই তো ধরেন যে বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মানে একাধিক যুদ্ধের সাথে উনি নিজে সম্পৃক্ত ছিলেন। এখন আমি যে বিষয়টা নিয়ে আসলে আমি জানি যে অধিকাংশ দর্শক সাধারণ তাদের মধ্যে যে প্রশ্নটা এসেই যায় যে যে সকল সাহাবারা সেই মক্কা থেকেও মহানবীর সাথে হিজরত করলেন, ওনারাও তার সাথে পাথরের আঘাত খেয়েছেন, ওরাও তার সাথে জীবনের হুমকির মধ্যে ছিলেন, এবং জীবনের হুমকি নিয়ে ওনারা যুদ্ধের ময়দানেও যুদ্ধ করেছেন, যে এই ইসলামের জন্য, মুহাম্মাদের ইসলামকে জারি রাখার জন্য। তাইলে এমন কি বিষয়ে এসে হাজির হইল যে এই সাহাবারাই মহানবীর এই যে আহলে বায়েতের মুখোমুখি দাঁড় হয়ে গেল, এইটার পিছনে কি আর কোনো ঘটনা আছে ভাই? মানে ধরেন যে আমরা মানে এমন তো না যে আমি পরের সাহাবিতে এখনো আসি নাই, যারা মক্কা বিজয়ের পরে কোরআনে যে আয়াতগুলো আছে আমরা রতনের কাছ থেকে এটা নিয়ে শুনবো, কিন্তু আমি এখনো আছি যে মক্কা বিজয়ের আগ পর্যন্ত, মানে ইসলামের দুঃসময় কালেও যারা সাহাবে ছিলেন, জলিল কদর সাহাবা বলা হয় যাদেরকে, তারা কেন মহানবীর আহলে বায়েত আহলদের বিরুদ্ধে একটা অবস্থানে চলে গেলেন? এইটার কি কোনো স্পেসিফিক, মানে আপনি কি কোনো আর কোনো ক্লু দিতে পারবেন বা এটার কারণটা কি? হ্যাঁ হ্যাঁ, এটার কারণ আছে। সেটা হলো, দেখেন, মহানবী উফাতের পরে মা ফাতেমাকে শাহাদাত করা, মা ফাতেমা শাহাদাতের পরে যিনি আলে রসুলের মধ্যে শাহাদাত বরণ করেন তিনি হচ্ছেন মাওলা আলী। দেখেন, মহানবী তার পুরো পরিবারকে উম্মতে মুহাম্মদীর জন্য, মহানবীর প্রেমিকদের জন্য কাটায়া দিছেন, শাহাদাত করেছেন, একজনও শাহাদাত ছাড়া ইন্তেকাল করেন। কিন্তু মাওলা আলী শাহাদাতের আগে দুইজন শাহাদাত, দুইজন অলরেডি ইন্তেকাল হয়েছে। কে? একজন হচ্ছে হযরত ওমর এবং হযরত উসমান। এখন কথা আসে এর মাঝখানে, যে মাওলা আলী শাহাদাতের আগে আরেকজন শাহাদাত হত্যা হয়েছে, সে হইলো হযরত আবু বকরের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর। এই মোহাম্মদ বিন আবু বকরের কে শাহাদাত করলো, কে মারলো? মারওয়ানের এই মবিয়ার গভর্নরে তাকে গাদার চামড়ার সাথে মুড়ে জিন্দা জ্বালায় দিছিল। এই বিচারটা মাওলা আলীর জমানা কিন্তু হয় না, কারণ যে মা আয়সা, হযরত উম্মুল মুমিনিন মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে সিফিনের যুদ্ধে গেলেন, এই সরি নাহওয়ানের যুদ্ধে, নাহওয়ানের যুদ্ধে যে গেলেন, সেটা যাওয়ার পিছনে কারণ কি? মাওলা আলীর বিরুদ্ধে গেলেন, বিরুদ্ধে হইলো তার ভাইয়ের মৃত্যুর বিচারটা, হত্যার বিচারটা। এখন এই হত্যার বিচারে মাওলা আলী তো কখনো খেলাফতে যাইতে চায় নাই। মাওলা আলী কি খেলাফতের জন্য যুদ্ধ করছে? জনগণ মাওলা আলীকে জোর করে বসাইছে যে এখন উম্মতে মুসলিমা এখন অন্যদিকে চলে যাইতেছে, আপনি যদি এর হাল না ধরেন তখন। এবং মাওলা আলী যাইতে চায় না, মাওলা আলীকে জোর করে নেওয়া হয়েছে, মানুষ নির্বাচিত করছে। মাওলা আলী ক্ষমতার লেগে যুদ্ধ করে নাই, মাওলা আলী কারো হত্যা করে নাই। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড যুক্ত হইলো হইলো শুরুই হইলো যাইয়া আপনার হজরত উমরের জমানা থেকে শুরু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটু বেশি, এবং মবিয়ার জমানায় অত্যাধিক বেশি, যেটা চিন্তার বাহিরে। আপনি দেখেন হজরত উমর কে কে শহীদ করলো, উনি যে শাহাদাত বরণ করলেন, উনাকেও এই মুসলমানদের ভিতরেই
এই ইমানদাররাই শহীদ করছে। আচ্ছা, তাও মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়া অবস্থা, তারপরে হযরত উসমানকে যে শহীদ করল, তাও আবার তাকে গৃহবন্দী কইরা, গৃহবন্দী করা হয়েছিল, তাও তারা সাহাবি ছিল, এবং হযরত উসমানকে শহীদ কইরা জানাজাও দিতে দেয় না, ফালায় রাখছিল কবরস্থানে জান্নাতুল বাকির পাশে। তখন মাওলা আলীকে যখন মানুষ বলল যে আপনি এখানে আসতেই হবে, জনগণের চাপে যখন আসলো, তখন মাবিয়া বিদ্রোহ করলো রাজনৈতিক ভাবে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার না করলে আগে আমি বায়াত নিব না, আমার দলবল বায়াত নিব না। দেখেন কৌশলটা, মুয়াবিয়ার প্রসঙ্গে, মুয়াবিয়ার প্রসঙ্গে আমরা আসব, ওইটা আমাদের লাস্ট প্রসঙ্গ, মানে ওইটা ওখানে আমরা আসব। আমরা মানে মনে হয় একটা উত্তরের কাছাকাছি আমরা চলে আসছি, যে আমরা দেখতেছি যে বিষয়গুলো। আমি এইখানে আমাদের ধরেন গিয়ে যদি আমি বলি যে ইসলামের আমরা গত পর্বে শুরু করেছিলাম, একটা অনেক পিছন থেকে শুরু করে মহানবীর ওফাত পর্যন্ত এসেছিলাম, আজকে জাবের ভাই আরেকটু ভেঙে মাওলাইয়াত খেলাফাতের বিষয়টাকে একটু ভেঙে দিলেন, যেটা হচ্ছে যে মাওলাইয়াত কখনোই মানে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের বিষয়ই না। সুতরাং এইটা নিয়ে এই যে শিয়া সুন্নি যে দ্বন্দ্বের বিষয়টা, এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। আমাদের প্রশ্ন, আমাদের দ্বন্দ্ব অবশ্যই থাকবে যে তাকওয়ার জন্য মূল ইসলামের সৌন্দর্য কোনটা, সেটা বোঝার জন্য কোরআনেই আমরা পাচ্ছি যে তোমরা কল্যাণের পথে প্রতিযোগিতা করো। আমাদের মধ্যে কম্পিটিশন থাকবে, কিন্তু সেটা কখনোই গালাগালের না, এবং সেটা কখনোই একজন আরেকজনকে ধিক্কার জানানোর বিষয় থেকে না। আমরা যদি আমাদের ভুলগুলো শুধরে আমরা কিভাবে একটু সামনে যেতে পারি সেটার জন্য। তো আমি এই পর্যায়ে আমি একটু রতনের কাছে আমি একটা ধাপ আগায় গিয়ে পরে যাইতে চাই, মানে কারবালার প্রসঙ্গে আমরা আরো শেষেই চলে আসবো। মানে এটা যখনই একটা ক্লু, এই যে বলে যে আমরা অনেকটা যদি বলি যেটা ফিকশন মুভির মতো, যে আমরা প্রথমে একটা ধাপ দেখলাম, এরপরে লাস্টের ধাপ দেখলে মাঝখানে একটা অঙ্কটা মিলাইতে আরো সুবিধা হবে। সেই সুবিধাটা হচ্ছে যে আমরা যে শহদানে কারবালা বলি কিংবা কারবালার পরবর্তী যে ঘটনা, যেটা শিয়ারা মানে আমাদের ওনারা যেটা বলেন যে আমাদের 12 ইমাম ওনাদেরকেও প্রত্যেককেই হত্যা করা হয়েছে। জাবের ভাই যেটা শুরুর দিকে বলে দিলেন যে আলে বায়াতের মধ্যে মা ফাতেমা, মাওলা আলী ওনাদেরকে হত্যা করা হয়েছে, এবং মাওলা হাসানের খব বিষয়টাও আমরা জানি, আমরা ওইটা নিয়েও হয়তো বলবো যে ওখানেও মানে বিষ প্রয়োগে হত্যার যে বিষয়টা, এবং এখানে যে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার ছিল খুব তীব্র, ওটা নিয়ে আমরা বলবো। কিন্তু রতন যদি আমাদের কাছে একটু তথ্যগুলো, পরের তথ্যগুলো একটু যদি বলেন, তাহলে পিছনটাও মিলাইতে সুবিধা হয়, যে পরবর্তীতে এই যে ইমাম যারা ছিলেন মানে কারবালা থেকে বেঁচে গেলেন ইমাম জয়নুল আবেদিন, ওনার পরম্পরায় পরবর্তী যে ইমামরা চলে গেলেন, আপনি কি আমাদেরকে একটু নাম ধরে বলতে পারবেন, আপনার কাছে কি এরকম কোনো ডেটা আছে কিনা, যে ইমামদেরকে কে কবে শহীদ হইলেন? আমরা কারবালাতে আসবো সবার শেষে, ইমাম উজ্জামান রতন, আপনি কি আমাদেরকে একটু হেল্প করতে পারবেন এই বিষয়ে? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। ধন্যবাদ সবাইকে। আপনি যে প্রশ্নটুকু করেছেন কারবালার পরবর্তী ঘটনা, কারবালার ঘটনা তো আমরা মোটামুটি সবাই জানি, ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালাম তার সহপরিবারে কিছু সঙ্গী সাথী নিয়ে কারবালার ময়দানে তাদেরকে হত্যা করা হয়েছে। তার পরবর্তীতে যে কারবালার যে ময়দান, সেই ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালামের একটি মাত্র সন্তান বেঁচে গিয়েছিল, তার নাম হলো ইমাম জয়নুল আবেদিন। উনাদেরকে এবং ইমাম হুসেন আলাইহিস সালাতু সালামের একমাত্র বোন জয়নব, উনাদেরকে যেই নারী যেই কয়জন ছিল তাদেরকে কিন্তু এজিদ বাহিনী অ্যারেস্ট করে সেই দামেশকে হাঁটায় নিয়ে গেছিল। ওখানে কিছুদিন তাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, পরবর্তীতে যাই হোক কোনো ঘটনার মাধ্যমে তাদেরকে ছাড়া হয়েছে, সেটা পরে আলোচনা করা যাবে। বাট ইমাম জয়নুল আবিদিন একমাত্র বেঁচে যাওয়া মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালামের সন্তান, উনাকে উমাইয়া বংশধর, উমাইয়া যে আব্বাসিয়া যে রাজ বংশ, এজিদের পরে যেই ক্ষমতাটা উমাইয়া রাষ্ট্রীয় ক্ষমতায় যে আসলো, তাদের বংশ পরম্পরায় শাসক ওয়ালিদ বিন আব্দুল মালিক, আব্দুল মালিকের ছেলে ওয়ালিদ, বিষ প্রয়োগে 95 হিজরির 25শে মহরম তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়, ইমাম জয়নুল আবেদিন।
আচ্ছা, ইমাম জয়নুল আবেদিনের একমাত্র সন্তান মাওলা ইমাম বাকের আলাইহি সালাতু সালাম উনাকেও উমাইয়া রাজবংশের আরেকজন ইমাম মালিকের আরেকজন সন্তান তাকে হলো গা 114 হিজরির 7ই জিলহজ তাকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়। তারপর ইমাম বাকের আলাইহি সালাতু সালামের সন্তান ষষ্ঠ ইমাম যাকে ইমাম জয়নুল আবেদিন হলো চতুর্থ ইমাম নামে মুসলিম জাহানে পরিচিত, ইমাম বাকের আলাইহি সালাতু সালাম পঞ্চম ইমাম নামে পরিচিত, ইমাম জাফর সাদেক ষষ্ঠ ইমাম তাকেও উমাইয়া রাজবংশের খলিফা নিষ্ঠুরভাবে বিষ প্রয়োগে হত্যা করেছে 147 হিজরির 5ই শাওয়াল মাসে মুনসুরের রাজত্ব আমলে। খলিফা মুনসুর তখন উমাইয়া রাজবংশের খলিফা মুনসুর তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। সপ্তম ইমাম হলেন মুসা কাজেম, ইমাম মুসা কাজেম উনি হল গিয়ে ইমাম জাফর সাদেকের সন্তান, উনাকেও আব্বাসীয় উমাইয়া রাজবংশরা হলো 93 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। উমাইয়ারা চলে যাওয়ার পরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে হলো আব্বাসিয়া খলিফা, এবং এই আব্বাসিয়া খলিফার যে প্রথম খলিফা ছিল উনি হলো হারুনুর রশিদ। এই হারুনুর রশিদ হলো ইমাম মুসা কাজেমকে তার নির্দেশে হত্যা করা হয়েছিল বিষ প্রয়োগে 183 হিজরির 25শে রজব তাকে হত্যা করা হয়েছে। উনার সন্তান ইমাম মুসা কাজেমের সন্তান মাওলা ইমাম আলী রেজা উনি হলো অষ্টম ইমাম নামে পরিচিত, উনাকেও আব্বাসীয় খলিফা মামুনুর রশিদ, আগের জন ছিল হারুনুর রশিদ, তারই ভাই মামুনুর রশিদ 203 হিজরির সফর মাসে অষ্টম ইমাম মাওলা ইমাম আলী রেজাকে হত্যা করা হয়েছে বিষ প্রয়োগে। নবম ইমাম হলো ইমাম আলী রেজার সন্তান ইমাম মোহাম্মদ আলী তাকি, উনাকেও আব্বাসীয় খলিফার রাজত্বকালে খলিফা মুতাসিম বিল্লাহ নির্দেশে তাকে 220 হিজরিতে বিষ প্রয়োগে হত্যা করা হয়। উনি ছিলেন নবম ইমাম। দশম ইমাম হলো মাওলা ইমাম মোহাম্মদ তাকির সন্তান মাওলা ইমাম নাকি আলাইহি সালাতু সালাম দশম ইমাম, উনাকেও আব্বাসীয় খলিফা 3রা রজব 254 হিজরিতে মুতাসেমের খেলাফতকালে উনাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এবং 11তম ইমাম হলো ইমাম আলী নাকির সন্তান মাওলা ইমাম হাসান আশকারি, উনি হলো 11তম ইমাম, উনাকেও আব্বাসীয় খলিফা মোতামেদ, উনার নাম ছিল মোতামেদ, রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, উনার নির্দেশে 260 হিজরির 8ই রবিউল আউয়াল তাকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। এবং যে 12 ইমাম ইমাম মেহেদি আলাইহি সালাতু সালাম উনি হলো ইমাম হাসান আশকারি আলাইহি সালাতু সালামের সন্তান, হ্যাঁ উনি হলো গিয়ে 273 হিজরিতে গায়েব হয়ে যান, উনাকে আর কেউ খুঁজে পাওয়া যায়নি, জনমত সমর্থন সেরকম উনি জোগাড় করতে পারেনি, তাই উনি 273 হিজরির সালে উনি গায়েব হয়ে গিয়েছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর জন্য হয়তো আমাদের মুসলিম বিশ্ব বলে থাকে যে ইমাম মেহেদি আবার আসবে, একটি কথার রেওয়াজ আছে ইমাম মেহেদি আবার আসবে, উনি সেই ইমাম মেহেদি। এইভাবে 12 ইমাম আর 14 মাসুম যারা সহোদরে কারবালায় শহীদ হয়েছে উনাদের নবী বংশকে হত্যা করা হয়েছে। কারবালা নাইলে একটি ঘটনা ঠিক আছে পরিবার হত্যা, কিন্তু পরবর্তী যে সমস্ত ইমাম ছিলেন। জি জি রতন, আমি তার মানে মানে বিষয়টা মানে আমাদের এর পরবর্তীতে যে ইমাম হুসাইন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরে মানে ইমাম জয়নুল আবেদিন থেকে এরপরে যতজন ইমাম 12 জন ইমাম আসছিলেন মানে ওনারা প্রত্যেককেই তার মানে কারোর স্বাভাবিক মৃত্যু হয়নি, ওনাদের প্রত্যেককেই হয়তো বিষ প্রয়োগে কিংবা মানে হত্যা করা হয়েছে, মানে এইটার তো দালিলিক প্রমাণ তো আছে না? জি, তো তার মানে কি এইটা উমাইয়া এবং আব্বাসি, আমি যদি হিজরি সালের হিসাবটা ধরি 273 হিজরি পর্যন্ত আপনি আসবেন, তার মানে এটা হচ্ছে বলা যায় যে 622 আর 273 মানে আমাদের ইংরেজিতে আমরা যেটা বলি যে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে এর মধ্যেই আমাদের ইমামদের যে বংশ পরম্পরায় যারা এসেছিলেন ওনাদেরকেই প্রত্যেককেই শহীদ করা হয়েছে।
তো এইটা আসলে এই তথ্যটা এত বেশি গুরুত্বপূর্ণ যে অনেক দর্শকরা হয়তো বোঝার জন্য চেষ্টা করতেছেন, মানে ইভেন অনেকেই প্রশ্ন করছেন দেখি যে এইগুলা ইতিহাসের ঘটে যাওয়া ঘটনাকে মানে আমরা কেন, যেমন একজন দর্শক আমাদেরকে প্রথমে প্রশ্ন করেছিলেন যে কারবালার বিষয় নিয়ে, যেটা তো আল্লাহ চেয়েছেন, আল্লাহ যা চেয়েছেন সেটাই হয়েছে। তো এখন বিষয়টা যদি এরকম হয় যে কেউ বলে, যেমন আমি আমি শুধু এইখানে মানে রতন আপনি একটু লাইনেই থাকেন, আমি একটা আয়াত না বলে পারছি না, সেটা হচ্ছে আমি কোরআনে একটা মুমিনদের বিষয়ে কোরআনে একটা আয়াত এবং সুরা নিসা 92 এবং 93 নং আয়াতে সরাসরি বলা হচ্ছে যে ভুলবশত, ভুল করা ব্যতীত একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতে পারে না, ভুল করা ছাড়া, মানে সব জ্ঞানে। এবং পরের আয়াতে বলা হচ্ছে কোনো ব্যক্তি জ্ঞাতসারে যদি কোনো মুমিনকে হত্যা করে তবে তার পুরস্কার জাহান্নাম, তাহার উপর আল্লাহর গজব এবং লানত। মানে মূল বিষয়টাই হচ্ছে যে একজন মুমিনকে কখনোই আর একজন মুমিন হত্যা করতে পারে না, তার মানে যদি একজন মুমিনকে যে হত্যা করে সে কখনোই মুমিন হইতে পারে না, সে সরাসরি তাকে কাফের বলে দিলে কোনো অসুবিধা নেই। এখন আমাদের দর্শক বলি কি, আমরা সারা বিশ্বে মুসলমান শুধু না, সবার কাছে শুধু এতটুকু জানা, আপনারা কি বলতে চান যে নবী বংশ কাফের, নবী বংশ মুমিন না? যদি নবী বংশ আলে রসুল যদি মুমিন হয় তাহলে তাদেরকে যারা হত্যা করছে তাদেরকে আমরা মুসলমান কি হিসেবে দাবি করি? আমি এই প্রশ্নটা সরাসরি রাখলাম, যারা যারা দর্শকরা শুনছেন আমাদের কথাগুলো তাদের মাধ্যমে ইসলামিক স্কলার যারা আছেন, যারা এগুলো নিয়ে গবেষণাও করেন এবং যারা অনেকে এগুলো নিয়ে যারা পাশ কাটাইতে চান, যারা পাশ কাটাইতে চান এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলে চালাইতে চান, অ্যাক্সিডেন্ট একটা হইতে পারে, ওই যে বললাম যে ভুলবশত কোইন্সিডেন্টালি যদি বলি আমি মাওলা আলী মা আয়েশার এই যে উটের যুদ্ধ, ওইটাকে আমরা হয়তো ভুল বুঝাবুঝি শিকার হিসেবে, কারণ একজন আমাদের উম্মুল মুমিনিন মানে আমাদের মুমিনদের মাতা মা আয়েশা, আর মাওলা আলী তো মাওলা আলী, মানে এই জায়গাটাকে হয়তো আমরা বলতে পারি যেটা মুমিনদের জন্য একটা ভুল বুঝাবুঝির কারণে হয়েছে। কিন্তু এর বাইরে যে ঘটনা 12 জন ইমামকে পর পর হত্যা করা হলো, এইটা কখনোই অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হতে পারে না, এইটা একটা পরিকল্পিত, এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত বিষয় যেটা ইসলামের সৌন্দর্যকে নস্যাৎ করার জন্য একটা বড় একটা হয়তো চক্রান্ত। সেই চক্রান্তের কিছু নমুনা আমি আমাদের সঙ্গে কি মহিবুর রহমান তৌফিক ভাই কি আছেন? হ্যাঁ তৌফিক ভাই আছেন। আচ্ছা তৌফিক ভাইয়ের কাছে আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি, আপনি একটা বিষয়ে আপনার মানে আমি জানি না, আপনি এই প্রসঙ্গে আপনি কি আর কোনো ক্লু একটা দিতে পারেন, যে ধরেন যে রতন যেরকম একটা ক্লু আমাদেরকে একটা দিলেন, মানে একদম সরাসরি তথ্য, এইগুলোকে চ্যালেঞ্জ করার মতো আমার মনে হয় সারা বিশ্বে কোনো কেউ নাই। তো রতন মানে তৌফিক ভাই কি আমাদের কাছে এরকম আপনার কাছে কোনো উত্তর, কিংবা আপনি কি এই বিষয়ে সাপ্লিমেন্ট করে আপনি কি কিছু বলতে চান যে এই জায়গাটা ধরেন যে কারবালার প্রসঙ্গটা যাতে আমরা সরাসরি ঢুকতে পারি, যে এটা যে আসলে একটা পরিকল্পিত বিষয় ছিল, এটা একটা পরিকল্পিত বিষয়ের অংশ, তৌফিক ভাইয়ের কাছে কি এরকম কোন প্রশ্ন কিংবা এরকম কোন উত্তর আপনার কাছে কি আছে সাপ্লিমেন্ট করার মতো? হ্যাঁ, আমার কাছে এরকম একটা কোশ্চেন আছে। আমরা সাধারণত দেখতে পাই, আমরা অনলাইনেও দেখতে পাই যে 10ই মহরমের দিনে অনেকগুলো ঘটনা ঘটেছে, এর মধ্যে দুটো ঘটনাই মৃত্যুর। আমি আমার মুর্শিদ বাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী মহান মুর্শিদ উনার একটা বই থেকে আমি কয়েকটা কোশ্চেন আমি পেয়েছি, উনি বলেছে আপনার এটার মধ্যে দেখেছি যে আমাদের যে হাদিস হাদিস বেত্তা যারা বলেন, যারা একটা হাদিস একটা ডাহা মিথ্যা হাদিস প্রচলিত হাদিস এটা অনলাইনে ঘুরতেছে সব জায়গায়, এটা হলো এই 10ই মহরমের দিনে 2500 নবী জন্মগ্রহণ করেছেন। এই এই 10ই মহরমের দিনে নূহ নবীর নৌকা তুর পাহাড়ে যায় আটকাইছেন, এই 10ই মহরমের দিনে লাউহে মাহফুজ এবং সবকিছু সৃষ্টি করেছেন, এটার কোনো ব্যাখ্যা বা এই ধরনের কোনো আমি আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু অথচ এটা অনলাইনেও ঘরে আমাদের যারা আলেম সমাজ আছেন ওনারাও এটা বলেন, এটার উত্তর আমি একটু জাবের ভাইয়ের কাছে একটু আশা চাচ্ছি, উনি এটার আমাদেরকে একটা সঠিক জবাব দেবেন।
যা ধন্যবাদ তৌফিক ভাই। আচ্ছা রতন কি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছিলেন? নাহলে আপনার কাছে তো পরে আবার আসবো। আমি একটু জাবির ভাইয়ের কাছ থেকে মানে স্পেসিফিক মানে এই বিষয়গুলো নিয়ে আমাদের মানে আমরা একটু সরাসরি একটু আলোচনায় ঢুকতে চাই, কারবালার প্রসঙ্গে আমরা এবার ঢুকতে চাই। তো রতনের কাছে আমি হয়তো পরে আরেকবার আসবো। তৌফিক ভাই, আমি জাবির ভাইয়ের কাছে প্রশ্ন যেটা করতে চাচ্ছি যে রতন আমাদের কাছে যে তথ্যগুলো দিলেন কারবালা পরবর্তী আমাদের সকল ইমাম মানে 12 জন ইমাম ওনাদেরকে হত্যা করা হয়েছে, তার মানে এইটা স্পষ্ট হয়ে গেল যে এইটা আসলে একটা সুনির্দিষ্ট একটা প্রক্রিয়ার মাধ্যমে যে আলে রসুল নবী বংশদেরকে নির্মূল করার হয়তো কোন একটা চক্রান্ত গোষ্ঠী হয়তো ছিল। এবং একই সাথে তৌফিক ভাই যে প্রসঙ্গটা উত্থাপন করলেন, আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে হঠাৎ করে এই যে মহররম মাসে একদম এই যে বছরের শুরুর মাস সেই হিসেবে একটা একে মোবারকবাদ জানায় একটা উৎসবের আমেজ, এবং একই সাথে 10ই মহরমে এমন সব কেচ্ছা কাহিনী মানে যেগুলো ওই যে বলে যে মহানবীর জন্ম তারিখটা কত, এটা নিয়েও যেখানে মানে আলেম সমাজ এখন একমত হইতে পারে না যে 570 খ্রিস্টাব্দে মাত্র আজ থেকে 1500 বছর আগে এই তারিখটা নিয়ে যেখানে এখনো দ্বন্দ্ব আছে যে বিভিন্ন ফেরকার লোক এক একটা দিন পালন করে, সেখানে বাবা আদম থেকে শুরু করে বাবা আদমের জমানায় যেখানে কখনো কোনো সাক্ষীও নাই, সেই সাক্ষীর আমলে বাবা আদমের দোয়া কবুল হয়েছে, নূহ নবীর কিস্তি আসছে, মানে এই যে সব আনন্দের ঘটনা একসাথে জোড়াতালি দিয়ে এটা কি কারবালাকে পুরোপুরি ঢাকার জন্য একটা চক্রান্ত? এবং এইটার সাথে আমি আর একটা পয়েন্টও আপনাকে একটু জানার জন্য জিজ্ঞাসা করতেছি, যে হিজরি সাল, হিজরি সাল গণনা করার যে বিষয়টা চালু হইলো এমন একটা দিনকে বেছে নেওয়া হইলো যে দিনটা মহানবী বাধ্য হইলেন উনি সব থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হইলেন, এবং যে উনার চলে যাওয়াতে কাফেররা যেটা নিয়ে উল্লাস করলো, ওদের যে উল্লাস যে ওরা মহানবীকে মক্কা থেকে বিতাড়িত করতে পারছে, সেই উল্লাসের সময়টাকে আমরা হিজরি সনের গণনার শুরু হিসেবে কেন নেওয়া হইলো? মানে এইগুলো তো আমার কাছেও মনে হচ্ছে যে এগুলো তো সব এক সূত্রে গাথা, এগুলো তো সব একই সূত্রে গাথা। তো আপনি জাবের ভাই যদি এখন আমাদেরকে একটু বলেন যে এইটার সিঙ্ক্রোনাইজেশন, কারণ অনেক দর্শক সরাসরি প্রশ্ন করছেন যে ভাই আমাদেরকে এবার একটু সরাসরি কিছু উত্তর দেন, সরাসরি কিছু উত্তর দেন যে আপনারা অনেক আলোচনা করছেন, আমি সরাসরি এখন উত্তর জানতে চাচ্ছি যে কারবালার জন্য প্রেক্ষাপটের পিছনে স্পেসিফিক কারণ। এখন আপনাকে বলতে চাই হচ্ছে যে মুমিন সে কখনো ভয় পায় না জিহাদে, সেই জিহাদটি হোক মেজাজি হোক হাকিকি, এই দুই জিহাদের একটি জিহাদেও আত্মপরিচয়ের জিহাদও মুমিন ভয় পায় না, এবং বাতিলের বিরুদ্ধে জিহাদ করতেও মুমিন সে পিছপা হয় না ভয় পায় না। দেখেন মহানবী মক্কা থেকে যখন কাফেরদের অত্যাচারে মক্কা তার জন্মভূমি তার বাপ দাদার ভিটা ছাড়তে বাধ্য হইলেন, হিজরত করলেন, সেই দিনকে হিজরি সনের 1 তারিখ হিসেবে, প্রথম হিজরির প্রথম তারিখ হিসেবে ধরা হইল। এবং এই হিজরি সনটি যিনি করেন মানে যার আমল থেকে চালু হয় তিনি হচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা আমল থেকে হিজরি সনের চালু হয়। তিনি কিভাবে এই মহানবী যে সবচেয়ে ইয়ের দিন, দুঃখের দিন, কষ্টের দিন, যে সবসময় যখন হাঁটছিল পিছন দিকে, আমরা হাদিস থেকে জানতে পাই পিছন দিকে বারবার ফিরে তাকাচ্ছিল মক্কার দিকে, যে এবং চোখের পানিও ঝরছে মহানবী, যে বাপ দাদার ভিটা জন্মভূমি ছেড়ে মক্কা সে ছাড়লো, কিন্তু মক্কায় মহানবী আর রইলই না, মক্কা ধরে রাখতে পারলো না মহানবীকে, মদিনা ধরে রাখলো। এর জন্য মদিনাকে বলা হয় সোনার মদিনা, কারণ মহানবীকে ধরে রাখার কারণে সোনার মদিনা হয়ে গেছে, তাহারা গ্রহণ করে নিল। দেখেন ঠিক মহানবীর সন্তান মাওলা হুসাইন তিনিও মদিনা থেকে কুফায় হিজরত করতে বাধ্য হয়েছে, কারণ মদিনায় তখন তার থাকা অসম্ভব হয়ে গেছে। কেন? মবিয়া সে মদিনার গভর্নর নিযুক্ত করে মবিয়ার আপন মামু এবং উতবার ভাই, উতবার ছেলে
হিন্দার ভাই ওয়ালিদ বিন উৎপা, ওয়ালিদ বিন উৎপা ছিল মদিনার গভর্নর, আর এই গভর্নরের প্রধান যিনি ছিলেন তিনি ছিলেন এই জাক্কুম গাছের ফল, গিরগিটির বাচ্চা গিরগিটি মারওয়ান, আবুল হেকামের ছেলে মারওয়ান বিন হেকাম। এই দুইজনের অত্যাচারে, এবং মারওয়ান প্ল্যান করছিল মাওলা হুসাইনকে হত্যা করবে মদিনাতেই, আর ওয়ালিদ বিন উতবা বলছে না এটা করা যাবে না, এটা কর পরিস্থিতি আরো ঘোলাটে হবে। মাওলা হুসাইন তখন, মাওলা হুসাইন মদিনা থেকে হিজরত করলেন মক্কা, মক্কা শরীফে মাওলা হুসাইন হজ পালন করে হজের ওই অবস্থায়, কারণ হজ হয় জিলহজ মাসের 9 তারিখ, 10 তারিখে ঈদ হয়, এবং জিলহজ মাস থেকে আর থাকে মাত্র 20 দিন জিলহজ মাসের, তারপরে বছরের প্রথম মাস মহরম, মাসি হচ্ছে মহরম। এই মহরম মাসের 1 তারিখে মাওলা হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে অনেক জিনিস স্পষ্ট ভাবে প্রকাশিত হচ্ছে, কারবালার যে প্রেক্ষাপটটা, মক্কায় থাকা অবস্থায় মাওলা হুসাইন প্রথম কুফায় পাঠায় তার একজন প্রতিনিধি। কেন পাঠাইল? কারণ 61 হিজরিতে মবিয়া ইন্তেকালের পরে, মবিয়া ইন্তেকালের আগে কি করলো, তার ছেলে এজিদকে ক্ষমতায় বসাইল, যেইটা ছিল মাওলা হাসানের সাথে সম্পূর্ণ চুক্তির বিরোধী। এবং এটা বোধ হয় 61 বলছেন, 81-তে মবিয়া মারা গেলেন? না না, 61 হিজরিতে। আচ্ছা, 61 হিজরি, ওকে ওকে, সরি, ঠিক আছে জি। 61 হিজরিতে যখন মবিয়া ইন্তেকাল করলো, মবিয়ার ছেলেকে বসাইলো, এইটা সম্পূর্ণ এই এর পরিপন্থী, কারণ এজিদের থেকে অনেক উপযুক্ত মর্যাদাবান ছিল, সেকে সর্বপ্রথম হচ্ছে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতার দিকে মাওলা হুসাইন, তারপর হচ্ছে আবদুল্লাহ ইবনে জুবাইর, যিনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার ছেলে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাতি, মেয়ের ঘরের নাতি, এবং আপনার ছিল হলো হযরত আব্দুল্লাহ বিন উমার, হযরত উমর রাদিয়াল্লাহু ছেলে, এই তিনজন, এই তিনজনকে গ্রেফতার করার জন্য আদেশ জারি করলো হলো এজিদ, যে বায়াত নিলে তাহলে ঠিক আছে, আর যদি না নেয় তাহলে তাকে, তাদের তিনজনকে গ্রেফতার করো। এখন দেখলো মদিনায় থাকা সম্ভব না, মাওলা হুসাইন মক্কায় চলে গেল, মক্কায় যায়া এইদিকে আবার কুফা থেকে অনেক খতুত আসতেছে কাসেসের, আপনি কাসেদের মাধ্যমে, আরবিতে বলা হয় কাসেদ, মানে কাসেদ মানে হচ্ছে বিয়ন, খতুত মানে হচ্ছে চিঠি, সংবাদপত্র, এই খতুত আসতেছে, চিঠি আসতেছে কি কুফা থেকে, যে আমরা মাওলা আলীর অনুসারী এবং আমরা আহলে বায়তের প্রেমিক, আমরা আহলে রসুলের প্রেমিক, আমরা চাই যে আপনি আমাদের এখানে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমরা নরপিশাচ এজিদের কাছে বায়াত গ্রহণ করব না। এবং মাওলা আলীর রাজধানীও ছিল বাগদাদে ইরাকে, তো ইরাকের সাথে মহানবীর পরিবারের একটা সম্পর্ক ছিল গভীর, তাহারা এই চিঠি একের পর এক অনেক চিঠি আসছে, শত শত চিঠি আসছে, এর জন্য মাওলা হুসাইন বলল যে আমি কুফাই চলে যাই, যেহেতু ওইখানে আমার মহিব, আমার আশেকান আছে, ওইখানেই আমি চলে যাই। তো মহান মাওলা হুসাইন কি করলো, একজন প্রতিনিধি পাঠাইল তার পক্ষ থেকে, তার আপন চাচাতো ভাই হযরত মুসলিম, ইমাম মুসলিম বিন আকিল, ইমাম মুসলিম বিন আকিল, হযরত ইমাম মুসলিম বিন আকিল, তিনি কিন্তু একজন সাহাবী, এবং
মৌলা আলীর আপন ভাইয়ের ছেলে, এবং তিনি তাহারা নবী বংশের মুসলিম বিন আকিলকে তার প্রতিনিধি করে পাঠাইলেন, দুইজন ছেলে সহ মোহাম্মদ এবং আবদুল্লাহ দুইজন ছিল তার ছেলে, তিনি গেলেন। যাওয়ার পরে কুফায় যায়া দেখে কুফার মানুষ অধীর আগ্রহে বৈসা রইছে। কুফার পরিস্থিতি মাওলা হুসাইন বলল, তুমি যে আমাকে জানাইবা, তোমার চিঠি পাওয়ার পরে আমি যাব। তো যায়া দেখে প্রায় 40,000-এর মতো মানুষ তাহারা মাওলা হুসাইনের জন্য অপেক্ষা করতেছে। তার মধ্যে 18,000 মানুষ ওই সময় মহান মাওলা হুসাইনের যে প্রতিনিধি মুসলিম বিন আকিল তার কাছে বায়াত গ্রহণ করলো। সবচেয়ে মজার বিষয় আছে এখানে যে এই মুমিন আর আমানু এর চরিত্র সম্পর্কে এবং মানুষ এবং মুমিনের চরিত্রের পরিচয় এইটুক জায়গার মধ্যে পাইবেন যদি লক্ষ্য করে শুনেন। সেই বিষয়টা হলো মুসলিম বিন আকিলের কাছে 40,000 মানুষ অপেক্ষা করতেছে, 18,000 বায়াত হইল যে তারা মাওলা হুসাইনের জন্য খুব অধীর আগ্রহে আছে। তো আমি ছোট করে বলতেছি, মুসলিম বিন আকিল দেখলেন মাওলা হুসাইনের এখানে আসা আসলে এই জায়গাটা ভালো এবং অনেক প্রেমিক আছে। এই যে দেখেন প্রেমিক কেমনে জায়গা জানের ডরে ভয়ে। তখন উনি চিঠি লিখে একজন পিয়ন পাঠাই দিলেন মক্কার উদ্দেশ্যে যে তুমি যায় মাওলা হুসাইনকে খবর জানাও, পরিস্থিতি ভালো, পরিবেশ ভালো, আপনি এখানে তাশরিফ নিতে পারেন। এইদিকে ওই কুফার তখনকার গভর্নর ছিলেন যিনি, তিনি ছিলেন আবার মহানবীর একজন সাহাবী, একদম আপনার উনি সরল সোজা মানুষ ছিলেন। তো এই ই দিয়ে ওইখানে ক্ষমতা হচ্ছে না, মানে কন্ট্রোল হচ্ছে না এই গভর্নর দিয়ে, সেই গভর্নরে ওইভাবে কন্ট্রোল করতে পারতেছে না কুফায়। তো এজিদের কিছু খাস চাঞ্চা ছিল কুফার মধ্যে, এজিদের খাস চাঞ্চারা কি করলো, চিঠি পাঠাইলো এজিদ, রে এজিদ এখানকার পরিস্থিতি, কুফার পরিস্থিতি খুব ভয়াবহ, এখানে তোমার গভর্নর যে আছে তারে দিয়ে কন্ট্রোল হচ্ছে না, তুমি অবশ্যই একটা শক্ত দেখা মানুষ পাঠাও, শক্ত একজন গভর্নর পাঠাও যে কন্ট্রোল করতে পারো, নইলে কিন্তু এই কুফা তোমার হাত থেকে যাইবা, আবার এইখান থেকেই তোমার বিরুদ্ধে সবচেয়ে বড় ই তৈরি হবে। তখন এজিদ তো এটা নিয়ে তার মন্ত্রিসভায় আলোচনা কইরা তিনি বস্ত্রার যে গভর্নর ছিল মবিয়ার যার মানে আবু সুফিয়ানের যার সন্তান, তার নাম হইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই ইবনে জিয়াদ যে পরিচিত ইবনে জিয়াদ খুব হারামি আছে, খুবই হারাম, মানে এর তুলনা নাই। তো তারে নির্বাচিত করলো এবং বলল, জিয়াদ তুমি বসরারও গভর্নর, আমি তোমাকে কুফারও গভর্নর নিযুক্ত করলাম, তুমি ওইখানে যায় কুফার নিয়ন্ত্রণ পরিপূর্ণভাবে তোমার কন্ট্রোলে নাও, এর জন্য যা করা লাগে তুমি করো, এতে তোমার কোনো জবাবদিহি করতে হবে না। তখন ইবনে জিয়াদ ছদ্মবেশে কিছু লোক নিয়ে এবং বসরা থেকে তার একজন বিখ্যাত গোয়েন্দা নিয়ে তিনি প্রবেশ করলেন যায়া কুফা। কুফায় যখন গেছে সবাই মনে করছে যে ইমাম হুসেন আসছে, কারণ কুফাবাসী তো ইমাম হুসেন আলাইহিস সালামকে দেখে নাই। তো সবাই যখন একত্রিত হয়ে আসছে তখন ওই অবস্থা দেখে উনি মুখ ঢাকিয়ে গেছে, দারুল ইমারতের সামনে যখন গেছে, মানে গভর্নর হাউস যেটা সেই দারুল ইমারত তার নাম, গভর্নর হাউসের সামনে যাওয়াতে অনেক মানুষ দলবদ্ধ হয়েছে, উনি পরিস্থিতিটা বুঝা গেছে যে পরিস্থিতিটা সত্যি ঘোলাইতে হয়ে গেছে। তখন উনি কি করবে, ওই সময় উনার ওইখানে মাত্র লোক সংখ্যা ছিল 30 জন সৈন্য আর ইবনে জিয়াদ, এই হইল তার অবস্থা। আর এইদিকে মুসলিম বিন আকিলের কাছে মুড়ি দিয়েছে 18,000, আর মুড়ি দেওয়ার অপেক্ষায় টোটাল রয়েছে মাওলা হুসাইনের কাছে 40,000। পরিস্থিতি যখন যায় দেখলো যে পরিস্থিতি তো খারাপ, এখন কি করণ যায়, সর্বপ্রথম তার পদক্ষেপ যে ইমাম হুসাইনের পক্ষ থেকে যে দূত আসছে মুসলিম বিন আকিল,
সে কোথায়? আগে তার খবর লো। এখন মুসলিম বিন আকিল সে যখন একজনের স্থানে একজনের কাছে উনাদেরই একজন প্রেমিকের কাছে আশ্রয় নিছিল, উনার বাড়িতে থাকতেছিল, তারে প্রথম অ্যারেস্ট করছে, দারুল ইমারতে নিয়ে বন্দি করছে। বন্দি করার পরে বলছে তুমি মুসলিম বিন আকিলকে আমাদের হাতে তুলে দাও এবং তাকে গ্রেফতার করতে সহযোগিতা করো। তখন সে বলছে আমি এটা করব না, এটা ইয়ের পরিপন্থী, ইসলাম পরিপন্থী, শরীয়তের পরিপন্থী। তখন বলছে আমি এইগুলা বুঝি না, পরে আমার চাই। হযরত মুসলিম বিন আকিল তিনি কি করলেন, একটা ডাক দিলেন সবাইকে, ওই উনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ির ছাদে উঠা, যে তোমরা সবাই আসো, এই আমি যার বাড়িতে আশ্রয় নিছি তাকে বন্দি করা হয়েছে, ইবনে জিয়াদ তাকে বন্দি করছে, আমরা তাকে মুক্ত করব, তোমরা আসো। তখন কি করলো, এইদিকে ইবনে জিয়াদ ওই গুত্রের বড় বড় রাঘববোয়াল মানে সর্দার যারা, নেতা যারা, তাদেরকে অ্যারেস্ট করে ফেলাইছে। প্রত্যেক গুত্রের থেকে প্রায় 20 থেকে 22 জন প্রধানকে অ্যারেস্ট করে দারুল ইমারত আটকায় রাখছে। আর এখান দিয়ে মুসলিম বিন আকিল ডাক দিয়ে যখন 40,000 মানুষকে মানে এই 18,000 মুরিদ সহ 40,000 মানুষ যখন যাইয়া দারুল ইমারত ঘেরাও করছে, ওখানে এই অবস্থা ইবনে জিয়াদ দেখে তো ঘাবড়ায় গেছে যে কি অবস্থা, 20 জন আছে আমার কাছে বন্দি আর 30 জন আছে সৈন্য, টোটাল 50 জন, আর এই লোকেরা যদি ইচ্ছা করে দারুল ইমারতের এক একটা ইট খুইলা লয়ে যায় পারবে। তখন সে বসে গেল, চিন্তা করে গেল যে কি করা যায়। তখন সে পলিটিক্স করলো, এই যে রাজনীতি পলিটিক্স, যে রাজনীতির মধ্যে পলিটিক্স, সে কি করলো, বুদ্ধি খাটাইলো যে এগো তো এমনি ঠিক করন যাইব না, ওই সর্দার গো সবাই রে আনলো, ডাকলো, ডাইকে বললো দেখো এখানে যারাই আসছে সবই তোমাকে জ্ঞাতা গোষ্ঠীর এবং তোমাকে গুত্রের, তোমাদের এক একজনকে বললাম তোমরা এক একজন তোমাদের গুত্রের সদস্যদের পরিবার পরিজনদের কাছে যাইয়া বলো যে তোমরা মুসলিম বিন আকিলের সঙ্গ দিও না, তোমরা এখান থেকে সইরা যাও, যদি তোমরা এখান থেকে সইরা না যাও ইবনে জিয়াদ সর্বপ্রথম আমাকে কল্লা কাটবো, কাইটা আমাকে দেহ কল্লা বাজারে বাজারে ঘুরাইব। আর দামেস্কের থেকে ইয়াজিদের সৈন্য বাহিনী আসতেছে যে বিশাল বাহিনী, এই বাহিনী এই কুফাকে ধুলার সাথে মিলাই দিব তোমরা, কারণ মুসলিম বিন আকিলের সাথে সম্পদ নাই, সৈন্য নাই, অস্ত্র নাই, কিছুই নাই, এ তোমাকে বাঁচাইতে পারবো না, তোমরা যদি বাঁচতে চাও এই কাজ করো, আর যদি তোমরা না করো তোমাদের সবাইকে হত্যা করা হবে, তোমাদের মা বোন এবং মেয়েদেরকে বাজারে বাজারে ঘোরানো হবে এবং তাদের উপরে পাশবিক নির্যাতন চালানো হবে। এই কথা বলার পরে তারা ঘাবড়ায় গেল, তারা কি করলো, তাদের বংশের লোকেরে ডাকলো যে তোমরা আসো, ইবনে জিয়াদের কথাই মানো, তোমরা মুসলিম বিন আকিলের সঙ্গ ছাড়ো। আস্তে আস্তে দেখে কি যখন মাগরিব মানে আসর বিকেল হয়ে গেছে, দেখে ডাইন দিয়া লোক আস্তে আস্তে জায়গা, বাম দিয়া জায়গা, সামন দিয়া জায়গা, পিছন দিয়া জায়গা, তখন মুসলিম বিন আকিল জিজ্ঞেস করে যে কি হয়েছে, তোমরা কই যাও, কয় আইতাছি হুজুর, আইতাছি একটু কথা আছে, মোতা ধরছে, আগা ধরছে, এই অজুহাতে জায়গা কাজ আছে। যাইতে 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 500 মানুষ রইল মুসলিম বিন আকিলের সাথে। তখন মুসলিম বিন আকিল বললো যে এত মানুষ যখন চলে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, চলো নামাজ পড়ে আহি। যখন কুফার প্রধান মসজিদে নামাজ পড়তে গেছে, মুসলিম বিন আকিল যায়া যখন নামাজে ইমামতি করতেছে, এই 3 রাকাত নামাজ পড়তে পড়তে উনি যখন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সালাম আলাইকুম সালাম ফিরাইছে, পিছনে চাইতে 500 জনের একটাও নাই উনি বাদে মসজিদে। এই হইলো ইমানদারের হাল, প্রথম কুফাবাসীর হাল, প্রেমিকের হাল। এখন মুসলিম বিন আকিল তার দুই পোলা লয়ে এত পড়ে গেছে বিপদে, এখন কই যাইব, কেউ ঘরে আশ্রয় দেয় না। পরে এক বুড়ি মায়ের ঘরে যায় আশ্রয় নিছে, এই বুড়ি মায়ের পোলাও খাচ্ছিল খারাপ, এ আবার ইবনে জিয়াদরে না, এরপরে যায়া সে আশ্রয় নিল হানি বিন উরবার ঘরে, খুব গোপনে। এখন হানি বিন উরবার ঘরে যে আশ্রয় নিছে এইটা ইবনে জিয়াদ জানে না,
ইবনে জিয়াদের সাথে একজন বড় ব্যবসায়ী আসছিল বসরা থেকে, সে আবার হানিবিন উর্বার ঘরে আশ্রয় নিছে এবং থাকে, বন্ধু হানিবিন উর্বা। হানিবিন উর্বা তিনি আবার ছিল ইবনে জিয়াদের বাপের বন্ধু। এই হানিবিন উর্বাকে ইবনে জিয়াদ সে সম্মান করে বাপের বন্ধু দেখায়। সে কল্পনা করে নাই যে ওই ঘরেই মুসলিম বিন আকিল আত্মগোপন করে রয়েছে। এখন মুসলিম বিন আকিলকে তো খোঁজার জন্য গোয়েন্দা বাহিনী সৈন্য বাহিনী লাগাইছে, পায় না। পরে একজন প্রধান গোয়েন্দা ছিল এবং খাস লোক ছিল ইবনে জিয়াদের, তার নাম ছিল মাআকিল। পীর সাহেব গো বলি আপনারা একটু সতর্ক থাকেন, এবং মৌলবী সাহেব গো বলি এবং নিজেরও বলি যে আপনারা একটু সতর্ক থাকেন, এই যে মাআকিল ইনিয়ার মতো লোকদের কাছ থেকে। কারণ মাআকিলের চরিত্রটা খুব ইন্টারেস্টিং। মাআকিল কি করলো, ইবনে মুসলিম বিন আকিলকে ধরার জন্য কি করবো, ইবনে জিয়াদ বললো যে মাআকিল তুমি মুসলিম বিন আকিলকে খুঁজা বাইর করো, সে কোথায় আছে, তুমি যদি এটা পারো তোমাকে অনেক এনাম দেওয়া হবে। অ্যাডভান্স হিসেবে ওই সময় 3,000 দেরহাম দিছিল ইবনে জিয়াদ তাকে। মাআকিল কি করলো, একদম লেবাস লুবাস লাগাইয়া দা পাগড়ি টাগড়ি পইরা ই পরে সমস্ত কিছু লেবাস নিয়ে, কারণ লেবাসি মানুষকে ইবাদতি মানুষকে দরবার হলে ইবাদত খানায় যাওয়া লাগে, বাজারের থেকে তারা ধরন দেব না। হ্যাঁ, পরহেজগার মানুষের দরবার হইলে পরহেজগারের স্থানেই যাইতে। তো সে কি করলো, মসজিদে যায়, কুফার মেন মসজিদে যাইয়া বইলো। এখন উনারে তো কেউ চিনে না, কারণ উনি আসছে বসরা থেকে। উনি ফজরের সময় যায় বসছে, ফজরের নামাজ পড়ে মসজিদে বয়ে রয়েছে, আল্লাহ বিল্লাহ করতেছে। জহুর পরে সেই গানও তিনি নামাজ পড়তাছে, আল্লাহ বিল্লাহ করতেছে, আসরও পড়ছে। মানে মোট কথা, সে ফজর থেকে লয়ে এসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজই পড়ছে এবং মসজিদ থেকে আর বাইরে আয় নাই। তো একটু রাতের দিকে মসজিদে এশার নামাজ পড়ে, অনেক আছে না একটু পরহেজগার, একটু তসবিহ্ বেশি করে মসজিদে জিকির আজকার করে, সেই রকম একজন সরল সোজা মুসলমান ছিল, নবী প্রেমিকের ছিল, তার নামও ছিল মুসলিম, হজরত মুসলিম। তো উনি যখন তসবিহ্ পড়তাছে জিকির আজকার করতাছে, এমন সময় মাআকিল হের কাছে গেছে যে এইটা যেহেতু এরকম এর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাইবো। তো মাআকিল যা তার সামনে বইছে, বৈশা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হুজুর আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, আমি আমার থাকার কোনো স্থান নাই, খামু কি সেটা ঠিক নাই, আমি মসজিদেই রইছি। আমি শুনছি যে কুফায় আলে রসুল ইমাম হুসাইন আসবেন, আমি তার কাছে বায়াত হব, আমি তার জন্য অপেক্ষা করতেছি। এখন আমার খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, থাকারও ব্যবস্থা নাই, এখন আমি যে কি করি। আমি শুনছি তার একজন প্রতিনিধি, তার একজন প্রতিনিধি মুসলিম কুফা, তো আমি যদি তারেও পাইতাম, তার কাছে বায়াত গ্রহণ করতাম, তার থেকে একটু শিক্ষা গ্রহণ করতাম। তখন উনি কয় যে এত মানুষ থইয়া তোমার আমারে পছন্দ হইলো কেন, মানে তুমি কেন এটা মনে করলা যে আমি তোমার এই তথ্য দিতে পারো। কয় দেখেন আপনার চেহারাটা নুরানি, আপনি চেহারা দেখে মনে হয় আপনি একজন অনেক পরহেজগার মানুষ, অনেক ভালো মানুষ, আপনি নামাজ পড়েনি করেন এবং আল্লাহর ওলি, এই সেই মানে যত প্রকার হাওয়া আছে সে দিছে। আর মানুষ একটু হাওয়া দিলে মানুষ তো সত্যি যে এত প্রশংসা করছে, তাহলে একটু কোন যায় ভালো লোক, একই কয়ে চলেন যায় আমার সাথে। এই রাতের বেলায় সরাসরি হানি বিন উর্বার করে হজরত মুসলিম বিন আকিলের সামনে লয়ে গেছে যায়া। এই মাআকিল হযরত মুসলিম বিন আকিলকে দেখে তো একটু দৌড়ে যায়, পায়ে পড়ে গেছে সেজদা। সেজদা দিয়ার সাথে সাথে ওই যে 3,000 দেরহাম দিছিল, এই 3,000 দেরহাম ইবনে জিয়াদের দেওয়া দেরহাম হযরত মুসলিম বিন আকিলকে হাদিয়া দিছে, নজরানা দিছে, যে হুজুর এটা আপনার লেগে আনছি, আপনার জন্য, আপনার আমি প্রেমিক, আপনার এই সেই, আমি আপনার সারা বাসম না, এই হইয়া সে বায়াত নিছে। এখন এত ইনতিকাল, পাও টিপে পায়ে তেল ডলে খেজমত করে, ই করে, সে কি করে ওইখানে শয় না, আহে সবার শুরুতে, প্রথমে
আর যায় সবার শেষে, ফজরের আগে আইসা পড়ে, আর গভীর রাতে জিয়াদের চলে যায়। মানে তার শুরু থেকে শেষ পর্যন্ত খবর কোনোটা যেন মিস হয় না, সে ইবনে জিয়াদকে সব খবর দিচ্ছে। এমন সময় যখন ইবনে জিয়াদ ফাইনাল হয়ে গেছে, হানি বিন উরবা এই কাম করছে, ইবনে জিয়াদ হানি বিন উরবারে দারুল ইমারতে ডাইকা আনছে আইনা, তারপরে তাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে বলছে, তোমার ঘরে তুমি মুসলিম বিন আকিলকে আশ্রয় দিছ আর তুমি আমাকে বলো নাই, তুমি তো সরকারের বিরুদ্ধে এজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ। তখন বলে, না আমি করি নাই, আমি আশ্রয় দেই নাই, কে কইছে কোনো প্রমাণ নাই। তখন কয়, তাই প্রমাণ নাই, মাহকেল যখন মাহকেলরে ডাক দিছে, মাহকেল বাইরা, মাহকেলরে দেখে তো হানি বিন উরবার হুশই উড়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, হাই এ কি। তখন আর কি কইব, তারপরে তাকে বেধরক মারধর করে ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদি হানি বিন উরবার কল্লা কাইতিয়া ফালায় দেয়। এই ইবনে জিয়াদ তারপরে মুসলিম বিন আকিলকে সর্বপ্রথম শাহাদাত করেন, এর জন্য কারবালায় আলে রসুলের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণ করেন হযরত মুসলিম বিন আকিল এবং তার দুই ছেলে আনোয়ার মোহাম্মদ। আনোয়ার মোহাম্মদ কে ইবনে জিয়াদ হত্যা করে নাই, ইবনে জিয়াদ পুরস্কার ঘোষণা করছিল যে তোমরা যদি এই মুসলিম বিন আকিলের ছেলেকে জিন্দা আমার কাছে আইনা দিতে পারো, তোমাদেরকে আমি ঘোড়া দিমু, জোড়া দিমু এবং অনেক এনাম দিমু। তখন উনাদেরকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু লাস্টে লোভী মানুষের, আমি সংক্ষেপ করে বলতেছি, কোনো সময় আমি বিস্তারিত বলবো, লোভী মানুষ দেখেন, অভাবী মানুষ লোভী হয়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, তুমি তো ধর্ম শোনার উপযুক্ত হয় না, ধর্ম কেমনে করবা, কারণ তোমার পেটে খিদা, খিদা থাকলে পেটে ওহনে ওয়াস ভাল লাগে না। এর জন্য বাংলাদেশে একটা প্রবাদ আছে, সুরে নাহি শুনে ধর্মের কাহিনী, কারণ সুরের তো ঘরে অভাব, ও ধর্মের কাহিনী কেমনে শুনবো, সুরের মনে অভাব, ধর্মের কাহিনী শুনে না। ওই এনামের জন্য আউলাদের রসুলকে দুই বাইরে কল্লা কাইটা নিয়ে গেছে মাথা, যে আমি লই আইছি আমার পুরস্কার দাও। তখন বলছে, আমি তো তোরে বাচ্চা গো কল্লা আনবার কই নাই, কইছে জীবিত ধরে আনবা, তুই এইটা করছস কে। এইভাবে যখন মাওলা হুসাইন আসে, মাওলা হুসাইনকে কারবালা আটক করা হয়, যাহারা আটক করে তাহারা ইবনে জিয়াদের অনুসারী, এজিদের অনুসারী, ইবনে জিয়াদের সৈন্য দল। সেই সৈন্য দলের প্রধান যে ছিলেন, যে সেনাপতি, সে ছিল ওমর ইবনে সাদ এবং সিমার। ইবনে জিয়াদ ছিলেন জেনারেল, ওমর ইবনে সাদ এবং সিমার। মাওলা হুসাইনকে সপরিবারে আটক করার পরে তারা অনেকগুলো কথা বলে, যে তোমরা মাওলা হুসাইনের, মাওলা হুসাইনকে বলে, তোমরা এজিদের কাছে বায়াত হও, আপনারাই বলেন যিনি তৈয়ব আর তাহেরা, যিনি আওলাদের রসুল, যিনি বেলায়েতের কর্ণধার, সে কি কখনো এই এজিদ নামের পালিদের কাছে, নরপিশাসের কাছে বায়াত হইতে পারে, মবিয়ার ছেলের কাছে বায়াত হইতে পারে, হিন্দার নাতি কাছে বায়াত হইতে পারে, যার বাপ দাদারা ছিল রসুলের ঘোর শত্রু, যার নানারা মামুরা ছিল রসুলের ঘোর শত্রু, যার বংশধর ছিল রসুলের ঘোর শত্রু এবং নিজেও ঘোর শত্রু, মহানবীর আওলাদ মাওলা হুসাইন, সন্তান মাওলা হুসাইন কখনো এই জালেমের কাছে বায়াত হইতে পারে না। মাওলা হুসাইন বলছে, আমি বায়াত হব না। মাওলা হুসাইন বায়াত হয় নাই। আমার কাছে কথা হচ্ছে যে কারবালায় মাওলা হুসাইনের জন্যই যদি তার প্রবলেম থাকতো, সে মাওলা হুসাইনকে শুধু শাহাদাত করতো, নবী পরিবারের সকল ছেলে সন্তানকে কেন শাহাদাত করা হইল? এইটার পিছনে তো ঘোর ষড়যন্ত্র, যে দুনিয়ার থেকে নবী পরিবারকে চিরতরে শেষ করে ফেলা, যেন আর থাকে না। যে আল্লাহ এর জন্য কোরআনে আগে আয়াত নাজিল করেছেন যে তাহারা আমার নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু এটা কখনো সম্ভব না। আল্লাহর নূরকে কি ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায় রে জিব? কখনো না। এর জন্য আল্লাহর মায়ের বাস দিয়া বাড়ি না, আল্লাহর মায়ের দেহ বংশে আর রক্তে। এর জন্য যেই মবিয়া তার সন্তানের জন্য ক্ষমতাকে পুক্ত করছে, যে এজিদ চাইছে তার বংশধর ক্ষমতায় রাখবো,
রব্বুল আলামিন এবং রহমাতাল্লিল আলামিন কি করলেন, এই ইয়াজিদের এবং মুয়াবিয়ার বংশকে জগৎ থেকে নির্বংশ করে দিলেন। এর জন্য ইয়াজিদ এবং মুয়াবিয়ার রক্তের পোলাপান নাই, চরিত্রের পোলাপান আছে। জগতের মধ্যে রক্তের বংশধর মুয়াবিয়ার আর ইয়াজিদের নাই, কিন্তু চরিত্রের বংশধর এখনো বেশি, ওই 33,000-এর মতো। এখন ওইখানে যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে আটক করলেন, এখানে কিন্তু 33,000 সাহাবি ছিল না, সবাই সাহাবি না, অল্প কিছু সংখ্যক সাহাবি এবং অধিকাংশ সাহাবিদের সন্তান, এবং যারা এই ক্ষমতার এবং সম্পদের পিছে দৌড় পারত, তাদের মূল ই ছিল হচ্ছে ক্ষমতা। ভাই সাহাবির প্রসঙ্গটা যেহেতু আপনি আনলেন, আমি আমি এই এই জায়গাটা একটু আপনার কাছে একটু সরাসরি একটু জানতে চাই, যে আমি নিজে যেমন দেখছি কয়েকটা জায়গায় যে কারবালার ময়দানে সরাসরি 33,000 সাহাবা ভার্সেস আহলে বাইত বা নবী বংশ, এইটা কি আসলে কোনোভাবে এটা আসলে 33,000 সাহাবা হইতে পারে? কারণ মহানবীর ওফাতের আরো 50 বছর পরে কিন্তু কারবালার ঘটনা, তা মহানবীর যারা সরাসরি সাহাবা ছিলেন তা তারা ততদিনে বয়স তো তাহলে 80 বছরের বেশি হওয়ার কথা। তো এটা কি আসলে কোনো মানে আমার তো আমি আসলে এই অঙ্কটা না মিলাইতে পারি না। আমি যেহেতু বলতেছি আপনি যদি বলেন তার একনিষ্ঠ ভক্ত মুরিদ। এখন সাহাবি কাকে বলে? যিনি এই নিজ এই দেহের চোখ দিয়া, যে নিজের দেহের চোখ দিয়া আল্লাহর হাবিবকে দেখেছেন এবং ইমানের সাথে রসুলের উপরে বিশ্বাসের সাথে মৃত্যুবরণ করছে, তিনি হচ্ছেন সাহাবি। নিজের চোখে সাহাবি হওয়ার শর্ত কি? রসুলকে নিজ চোখে দেখতে হবে এবং ইমানের সাথে মরণ লাগবে, ইমান থাকতে হবে রসুলের উপরে। এখন আবু জেহেল সে রসুলকে নিজ চোখে দেখছে কিন্তু ইমানের সাথে মরে নাই, এর লেগা সাহাবি না। আবুল আহাব রসুলকে নিজের চোখে এলে কয় রসুলকে দেখলেই সাহাবি, না না, তাহলে তো আবু জেহেল সাহাবি হয়ে যায়, এই ইয়েও সাহাবি হয়ে যায়, আবুল আহাব সাহাবি হয়ে যায়। এখন রসুলকে নিজ চোখে দেখছে আবু সুফিয়ানের বংশধর কিন্তু ইমান লয়ে কি মরা পাচ্ছে না, কারণ কি কোরআন অনুযায়ী একজন মুমিনকে যদি আপনি কোরআনের আয়াতটা বললেন, একজন মুমিনকে যদি কেউ জেনে শুনে হত্যা করে সে তো কোনোদিন মুমিন থাকে না। তাহলে মুমিন না শুধু আমিরুল মুমিনিন যিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাকে শাহাদাত করা হয় মুয়াবিয়ার ষড়যন্ত্রে এবং মুয়াবিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে ক্ষমতার জন্য, এবং মুয়াবিয়ার ষড়যন্ত্রে এবং মুয়াবিয়ার প্রত্যক্ষ মদতে মাওলা হাসানকে শাহাদাত করা হয় বিষ প্রয়োগের মাধ্যমে। এক সাহাবির কন্যাকে দিয়ে সে ছিল মাওলা হাসানের স্ত্রী, তাহলে মাওলা হাসানকে শাহাদাত করে কে? মুয়াবিয়ার মদতে। আচ্ছা মুয়াবিয়া করে নাই, মুয়াবিয়া কি মাওলা আলীর হত্যার বিচার করছে? না। মুয়াবিয়া কি মাওলা হাসানের হত্যার বিচার করছে? না। মুয়াবিয়ার প্রত্যক্ষ মদতে এবং কি এই মারওয়ান বিন হাকাম সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করেন, রাতে দাওয়াত দিছিল খাওয়ানে, ওই মাটি গাড়া খুইদা নিচে ই চুক্কা চুক্কা রটের বল্লমের মতো বানায়া সেই খানকের উপর এই যে কার্পেট বিছাইয়া চেয়ার দিছিল, জাম্মাজান আপনি এখানে বসেন, বসতে যায় এই যে পইরা মা শাহাদাত। তো মা আয়েশার শাহাদাত এই মৌলবি বংশ এই মোল্লার দাঁত এই ওহাবি সালাফিরা লুকায় কেন? কারণ কোরআনে আল্লাহ বলছে সূরা বাকারার 42 নম্বর আয়াতে, তোমরা সত্য গোপন করিও না এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। তা প্রমাণ হইল মিথ্যাবাদী জালেম যদি আল্লাহর রসুলের ঘরের ভিতরে হয় তাও আল্লাহর রসুল স্পষ্ট বইলা দিছে, সেইটার প্রমাণ কি? তাব্বাতিয়া দা আবুল আহাব, আবুল আহাবের হাত ধ্বংস হোক, কোরআনে সুরা নাজিল করে দিছে মহানবী যে এইটা যে জালেম, এটা যে মিথ্যাবাদী এবং এটা যে জুলুমকা,
তার জন্য সে তার হাত ধ্বংস করছে। এর জন্য সত্য কখনো মুমিনে লুকায় না, ইমানদারের সত্য লুকায় না। এর জন্য সত্য লুকায় ওহাবি আর কাফের কয় আমাগো কি কমু, সত্য লুকায় সালাফি ওহাবি খারিজিরা আর কাফের কয় আমাগো। এখন আহেন ভাই এখানে একটা স্পষ্ট জিজ্ঞাসা আপনার কাছে, আপনি একটা সরাসরি উত্তর দিবেন, সেটা হইতেছে যে আপনি যে মাওলা হাসানের কথাও বললেন বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, এবং আমরাও জানি যে মাওলা হাসানের সাথে মুয়াবিয়ার একটা চুক্তি হয়েছিল, চুক্তিটা হয়েছিল এরকম যে যতদিন মুয়াবিয়া বেঁচে থাকবে ততদিন খেলাফত তার হাতেই থাকবে এবং মাওলা হাসান মানে মক্কার একটা জায়গার অংশে উনি থাকবেন এবং ওনার আহাল থাকবে, এবং মুয়াবিয়ার পরে মাওলা হুসেইনের হাতে ক্ষমতাটা যাবে। কিন্তু এইটা মুয়াবিয়া ওই পর্যন্ত যাইতে দেয় নাই, তার আগেই মাওলা হাসান দুনিয়া থেকে ওনাকে বিদায় করে দেওয়া হয়েছে। এবং যেটা আরো আরো সরাসরি যে 12 জন নবীজির সাহাবা, তার মধ্যে হযরত মানে হাজর সহ 12 জন সাহাবাকে হত্যা করছে সরাসরি মুয়াবিয়া, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনার পুত্র আবু মানে মুহাম্মদ বিন আবু বকর উনাকেও পুড়িয়ে হত্যা করা হয়। আচ্ছা তাইলে যিনি কোরআনের আয়াতে যে সূরা নিসায় মানে স্পষ্ট যে আয়াত একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতে পারে না, তাইলে মানে আমি আপনি কি তাহলে সরাসরি উত্তরটা কি আমরা কি আসলে এটাকে কনক্লুড করব মুয়াবিয়াকে কোন অর্থে ওনাকে ওনার নামের শেষে আমিরে মুয়াবিয়া কিংবা আমিরুল মুসলিমের মানে অনেক কিছু যে খেতাব লাগানো হয় এটা কি সরাসরি যদি একটু বলি জি মুসলিম জাহানে এবং সাহাবায়ে কেরাম এবং তাবেইনদের মধ্যে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের মধ্যে লিপ্ত ছিল মুয়াবিয়া এবং মুয়াবিয়ার ছেলে, এবং এই দুইজনের ক্ষমতা আমলে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ হয়েছে এবং এরা একটারও বিচার করে নাই। যেরকম মুয়াবিয়া মা আয়েশার হত্যার সাথে জড়িত, মুয়াবিয়া হযরত আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ বিন আবু বকরের হত্যার সাথে জড়িত, মুয়াবিয়া সে ইয়াসির বিন আম্মারের হত্যার সাথে জড়িত, মুয়াবিয়া হযরত ওয়াইস কারনির হত্যার সাথে জড়িত সিফিনের যুদ্ধে, মুয়াবিয়া সে মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, মুয়াবিয়া মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে এবং এই মুয়াবিয়া বাইতুল মালকে নিজের মাল করছে, এই মুয়াবিয়ার ক্ষমতা আমলেই 70,000 মসজিদে মহানবী এবং মহানবীর বংশের বিরুদ্ধে কি এক যুগে গালি দেওয়া হইতো মসজিদের মিম্বরে দাঁড়ায়া, মসজিদের মিম্বরে কি দাঁড়ায়া গালি দেওয়া যায়, অভিশাপ দেওয়া যায়, এইটা চালু করছে মুয়াবিয়া। এই গালির প্রথা বন্ধ করছিল উমাইয়া একজন শাসক, তার না আব্বাসী একজন শাসক উমর বিন আব্দুল আজিজ, এই উমাইয়া শাসক উমর বিন আব্দুল আজিজ তিনি বন্ধ করছে গালির বদলে তো দোয়া চালু করছে এই মুয়াবিয়ার আমলে। গালির প্রসঙ্গে একটা কথা না বলে পারতেছি না, গালির প্রসঙ্গটে আমরা কি তাইলে এই যে ইদানিং যে দেখি যে ফেসবুক ইউটিউবে আপনি একটা ভিডিও ছাড়বেন, আপনি সত্য কথা বলবেন, গালির ফোয়ারা বয়ে যাবে, এবং এত সুন্দর সুন্দর গালি অভাবনীয়, মানে এদের উদ্ভাবনী শক্তি মানে বিভিন্ন মিম ওই চটকদার দিয়ে এদের গালি দেয়, তাহলে কি আমরা কি ধরে নিতে পারি যে এই যে মুয়াবিয়া ইসলামের নামে এই যে গালি প্রথা চালু করলো, কোরআনে যে গালাগাল জিনিসটা একদমই নাকচ করা হয়েছে, বলতে মানা করা হয়নি, তাহলে ইসলামের নামে যারা আজকে গালি দেয় কোনো একটা জায়গায়, এটা কি মুয়াবিয়ার উত্তরসূরি বললে কি কোনো অসুবিধা আছে ভাই? না, এটা মুয়াবিয়ার সুন্নত, এবং আপনি দেখবেন যে মুয়াবিয়ার অনুসারীরা কি মাওলা আলীর গালি দেয় নাই, জি মাওলা আলীকে হত্যা করার জন্য সিফিনে যুদ্ধ করে নাই ফুরাতের পশ্চিম পারে, তাহলে যারা মাওলা আলীকে হত্যা করতে পারে হত্যার জন্য মাওলা আলীর বংশকে হত্যা করতে পারে তারা যে মাওলা আলীর প্রেমিক রে গালি দিবে এটা তো ছোট কথা, সাধারণ বিষয়। যারা নবীর বংশকেই কাটতে পারে কচু কাটা করতে পারে তারা বংশ, এই যে আমাদের কমেন্টে দেখবেন যেই মুয়াবিয়ার লেগালি দিব বুঝবেন এইটাই মুয়াবিয়ার অনুসারী, আমি তো মুয়াবিয়ার অনুসারী না, আমি হিন্দ আবু সুফিয়ানের উপরে কলেমা পড়ি নাই আর মুয়াবিয়ার অনুসরণ করি না, আমি মাওলা মুহাম্মদের উপরে কলেমা পড়ছি, আমি মাওলা মুহাম্মদের সন্তান এবং বংশ এবং আলে রসুলের উপরে দুরুদ পড়ি এবং তাদের শিক্ষা অনুযায়ী চলি। তো মুয়াবিয়া কখনো কোনো ভালো মানুষের রোল মডেল হইতে পারে না, কারণ এই মুয়াবিয়া মসজিদে মসজিদে গালি প্রথা চালু করছে, আগে জুমার নামাজের পরে খুতবা হইতো এই গালি হুনানুর লেগা গালি শুনানুর লেগা সে কি করছে খুতবারে জুমার নামাজের আগে আনছে,
সালাতের পরে সবসময় খুতবা দেয়, আর এরা সালাতের আগে খুতবা আনছে যে গালি না হইনা যাইবা কই, গালি হুনায় ফেরে দিমু। এই এবং জায়গায় তো ভাই আর একটা বিষয় না বলেও পারতেছি না, সেটা হচ্ছে মুয়াবিয়াকে এবং তার অনুসারীদেরকে যদি গালি দেই, আমরা আর একটা শ্রেণীকেও দেখি এই সমাজে, আহলে বায়েতের নামে, মানে আহলে বায়েতের প্রেমিক হিসেবে, তারা কিভাবে, মানে নবীর বংশের অনুসারী হিসেবে তারা কিভাবে গালির ফোয়ারা ছোটাইতে পারে? মানে না, আমি একজন প্রেমিক, একজন প্রেমিক কি আসলে কখনো মানে প্রতিহিংসা পরায়ণ? এটা কি আসলে হইতে পারে? তাহলে আহলে না বায়েতের আমরা প্রেমিক তো দাবি করা কি? দেখুন, জি আমরা কখনোই মবিয়া এবং মবিয়ার অনুসারীরে গাইলিতে যাই না, গালি দিতে যাই না, এটা আমরা পছন্দ করি না, কারণ এটা রসুলের এবং আলে রসুলের সুন্নত নয়। এখন এই মবিয়া যা করছে সেই সত্য ঘটনা যদি তুইলা ধরা হয় তাইলে গালি গালাজ করে, আশ্চর্যের বিষয়। আপনি যদি মমিনকে হত্যা করেন, আমিরুল মমিনকে হত্যা করেন, যারা মমিনকে হত্যা করে, আমিরুল মমিনকে হত্যা করে, যারা উম্মুল মমিনিন মা আয়েশাকে হত্যা করে, যাহারা জলিলুল কদর সাহাবাদেরকে হত্যা করছে, যে যে মসজিদে গালির প্রথা চালু করছে, যে বাইতুল মালকে নিজের মাল বানাইছে, এবং যে মানুষের উপরে জুলুম অত্যাচার করছে, সেই ব্যক্তি যদি মুসলমান হয় আর ইমানদার হয়, এরকম মুসলমান ইমানদার জগতে না থাকা ভালো। কারণ মুসলমান তো হত্যা করতে পারে না, কারণ নবীর হাদিস কি, নবী বলছে যেই পর্যন্ত তোমার হাতের দ্বারা, তোমার জবানের দ্বারা, তোমার কর্মের দ্বারা অন্য একটা মানুষ নিরাপদ থাকবে না, সে কখনো মুসলমান হইতে পারে না। তাইলে মবিয়ার ক্ষমতা আমলে সে কিমুন ইসলামের আদর্শ গ্রহণ করলো, তার ক্ষমতা আমলে মাওলা আলী নিরাপদ না, তার ক্ষমতা আমলে উম্মুল মুমিনিন মা আয়েশা নিরাপদ না, তার ক্ষমতা আমলে মাওলা হাসান নিরাপদ না, তার ক্ষমতা আমলে ওয়াইস কারনি নিরাপদ না, তার ক্ষমতা আমলে ইয়াসির ইবনে আম্বার নিরাপদ না, ইয়াসির আম্মার, এবং অনেক দলিলুল কদর সাহাবিদেরকে তিনি হত্যা করছেন, তারপরে দেয়া কুমুলি এজিদের কুণ্ডলিনী। জি ভাই, আমি আপনার কাছে লাস্টে আর একবার আসবো, শেষ আমাদের 2 ঘন্টা হয়ে গেছে, আমরা আমরা অনুষ্ঠানটা শেষ করব, তার আগে আমি একটু আপনার কাছে শেষ আরো একবার আসবো, ফাইনালি আরো কয়েকটা প্রশ্ন আছে আমার, ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর নিব। আমি রতনের কাছে একটু আসতে চাই, ইমামুজ্জামান রতন, আমি এতক্ষণ ধরে যে আলোচনাগুলো আসলে মানে জাবের ভাই আজকে এত মানে অসাধারণ কিছু তথ্য আমাদেরকে দিলেন, যে তথ্যগুলো মানে একজন দর্শক বলতেছিলেন যে খুবই মানে বিষয়টা এরকম, কেমন জানি জাবের ভাই দেখতেছেন সচক্ষে উনি উপস্থিত সেইভাবে বর্ণনাটা করলেন আমাদের কাছে, যে রাজনীতিটা কত নিষ্ঠুর হইতে পারে এবং কত কুটচা, এবং সেই যে ইসলামের মধ্যে এই যে রাজনীতিটা যখন ওইভাবে মানে যে খেলাফতের ক্ষমতার জন্য ঢুকছে এবং তখন রাজনীতিও একই সাথে ঢুকছে, এবং নিষ্ঠুরতার চরম নিদর্শন আসলে কারবালা, মানে চরম হাকিকতে গিয়ে লাস্টে গিয়ে কারবালা তার সব থেকে নৃশংসতাটা গিয়ে হাজির হয়েছে। আমরা এইটা আসলে আমাদের দর্শক যারা গত পর্ব দেখছে, এই পর্ব যারা দেখতেছেন, আশা করি যেসব তথ্য ওনারা পেয়েছেন, এর পরেও যদি কারো মধ্যে ন্যূনতম কোনো সন্দেহ থাকে, তাদের বিষয়ে আসলে আমাদের আর কিছু বলার নাই, যে কারবালার পিছনে মূল সাক্ষী মানে প্রেক্ষাপটটা আসলে কি ছিল, কারা দায়ী ছিল। কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গাটায় আপনার কাছে আমার সরাসরি একটা প্রশ্ন, আচ্ছা আমরা যারা নিজেদেরকে কিংবা আরো সমাজে আহলে বায়তের প্রেমিক দাবি করে, আহলে বায়তের প্রেমিক দাবি করে, আচ্ছা একজন প্রেমিক কি কখনো মিথ্যা কথা বলতে পারে? কিংবা রাজনীতি যেটা আমরা দেখলাম যে এটা হইতেছে ক্ষমতার মানে কারণে মানুষকে মিথ্যা কথা বলতে হয়, তাকে পলিটিক্স করতে হয়, তাকে বিষোদ্গার করতে হয়, মসজিদে মসজিদে তার পিছনে অনেক সমালোচনা মানে প্রোপাগান্ডা ছড়াইতে হয়, আপনি আপনার নিজের অভিজ্ঞতায়, আপনি দীর্ঘদিন ধরে আমি জানি যে হয়তো তরিকতপন্থী মানে এই লাইনের মধ্যে আপনি আছেন, আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি যদি বলেন যে আমাদের বাংলাদেশে যারা মানে এই যে বিভিন্ন দরবার সম্পৃক্ত আছে, এই দরবার গুলো তো কি সরাসরি কেউ যদি বলে যে এরা আসলে এইটা থেকে পরিপূর্ণ মুক্ত, আপনি কি এরকম কোনো বিষয় আমাকে বলবেন যে আমাদের দর্শকদের কাছে, কারণ আমরা সত্যের ব্যাপারে প্রথমেই ওয়াদাবদ্ধ, আমরা নিরপেক্ষ থাকতে চাই, আমরা আজকে এমন কোনো বিষয় হাজির করতে চাই না যে আজকে এখানে মুয়াবিয়া কিংবা এই পন্থীদেরকে আমরা গালিগালাজ করলাম কিংবা অমুকদেরকে, কিন্তু আজকে আসলে আহলে বায়তের প্রেমিক দাবি করা, আমি বলছি না প্রেমিকের কথা, আহলে বায়তের প্রেমিক দাবি করলে কি সে আসলে প্রেমিক হয়ে যায়? আপনি যদি এই প্রশ্নটার উত্তর দেন, ইমামুজ্জামান রতন।
এটা বিবেকের কাছে প্রশ্ন করলেই হয়, গালি না, কারণ আমাদের ছোটবেলা থেকেই ইমামুজ্জামান মিউট কেন, কথা শোনা যাচ্ছে না, রতনের শব্দ শোনা যাচ্ছে না, রতন রতন মিউট হয়ে রয়েছেন, মাইকটা চালু করেন। শোনা যায়? হ্যাঁ শোনা যায়, বলেন। আপনার প্রশ্নটা ভাইঙা ভাইঙা আসছিল, আপনার প্রশ্নটা আরেক। আমার প্রশ্নটা হচ্ছে আপনি একটু, আমার প্রশ্নটা সরাসরি একটা প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে যে কারবালার ঘটনা একদমই জীবন্ত আমাদের সামনে হাজির হয়েছে, সেটা হচ্ছে আহলে বায়ত নবী বংশের উপরে শুধুমাত্র ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য তা মানে একটা অংশ, মুসলমান নামধারী একটা অংশ, তারা রাজনীতির কূট চাল চেলে, যেসব রাজনীতি আমরা এখন সারা বিশ্বে সব দেশগুলোতে আমরা দেখি, এই যে খন্দকার মোশতাক বলি, মির্জাফর বলি, এই যে বিভিন্ন জায়গায় জায়গায় যে নামগুলো আছে, ইসলামের মধ্যেও এইরকম কিছু নাম আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে আহলে বায়তের নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের যত, বাংলাদেশেও যদি বলি যে আমাদের যত পীর ফকিরের দরবার আছে কিংবা অলি আউলিয়াদের অনুসারী যারা অনুসরণ করতে গিয়ে নবী প্রেমে জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছেন, এই জায়গাটার মধ্যেও কি আমাদের নিজেদের আত্মশুদ্ধির মতো এরকম কোনো বিষয় আছে কিনা? এইখানে যারা আছেন তারা কি সবাই শুদ্ধ হয়ে গেছেন কিংবা এদের মধ্যেও কি চর্চাটা কি নাই? সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি, এটা আপনি যদি একটু বলেন। আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, আনমিউট মিউট, রতন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমি বায়াত গ্রহণ করলাম, তরিকাপন্থী হলাম, তাই আমি একবার আহলে বায়াতের প্রেমিক হয়ে গিয়েছি জিনিসটা তা না। আর আপনি যে রাজনীতির কথাটা বললেন, অনেক অনেকে অনেক ট্রিক দেখি এখন রাজনীতি করে। আমার মোর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর একটি কথা বলতেন, সুফিবাদে রাজনীতি হারাম, তরিকাপন্থীদের জন্য রাজনীতি হারাম, সারাসার হারাম, ফকিরের জন্য রাজনীতি হারাম, ফকির কোনো সময় রাজনীতি করতে পারে না। খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি এই ভারতবর্ষে ইসলাম নিয়ে আসছেন, তিনি তো ভারতবর্ষকে জয় করেছেন, তিনি কি রাজনীতি করতেন? তিনি মসনদে বসতে পারতেন না? শাহজালাল বাবা, যিনি এই বাংলায় এসে ইসলাম প্রচার করেছেন, যেটা আমরা সবাই জানি, গুরু গোবিন্দকে পরাজয় করে, তিনি কি রাজনীতি, তিনি কি মসনদে বসেছেন? না, বসেন নাই। এরকম আল্লাহর ওলি যারা ইসলাম প্রচার করেছে তারা কি কেউ রাজনীতি করেছে? আমার অন্তত জানা নাই, কারো জানা থাকলে আমাকে জানানবেন। বরফির আব্দুল কাদের জিলানি কোন রাজনীতি করেছে কিনা, খাজা মঈনুদ্দিন চিশতি রাজনীতি করেছে কিনা, নিজামুদ্দিন আউলিয়া রাজনীতি করেছে কিনা, শাহজালাল শাহপরান রাজনীতি করেছে কিনা, এরকম যত আল্লাহর ওলিরা পৃথিবীতে আগমন করেছে তারা কি রাজনীতি করেছে কিনা, আমি পাই নাই। যদি কেউ পান আমাকে জানাবেন। তবে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখি অনেকেই এখন রাজনীতির সাথে জড়িত। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে কিছু বলবো না, জনগণের হাতেই ছেড়ে দিব। সুফি দর্শন বা ইসলাম এই রাজনীতিকে কেন্দ্র করেই, ক্ষমতা, ক্ষমতাইটাই হইল রাজনীতি, ক্ষমতার লোভটাই হইল রাজনীতি। এই রাজনীতি মুয়াবিয়ারা করেছে, মহানবীর বংশধর করেনি, মহানবীর বংশধরের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এবং এক কিছু দল আছে যারা কাইনা টিনা, ওই যে এর আগে একবার বলছিলাম না যে কান ধরে নিয়ে যায় কুমিরের রচনা দেওয়া, যে এরকম মহানবীকে রাজনীতিবিদ বানায়, রাজনীতিবিদ বানায় নিজে ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা তাদের ভিতরে কাজ করে, তাই তারা মহানবীকে তাদের নেতা বানানো হয়। আমরা যুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধেই দেখছি যে একটি দল, রাজনৈতিক দল, আল বদর, আল সাম, কত সুন্দর সুন্দর নাম দিয়েছে না, বাহিনী বানিয়েছে। আর বদরের যুদ্ধ কত মানে ইসলামের বাঁচা মরার লড়াই ছিল, সেই যুদ্ধের নাম দিয়া তারা একটা বাহিনী করছে। সেই বাহিনী কি করলো, বাংলার মানুষদেরকে এই যুদ্ধের হত্যা করলো। বা এইরকম তারা নিজের স্বার্থ হাসিলের জন্য তারা মহানবীকে তাদের নেতা বানায়া, তাদের দলের বানায়া, যে মহানবী রাজনীতি করেছে এবং তার আহলে বায়াত রাজনীতি করেছে,
এগুলো সারাস্তার সব বানোয়ার, তারা নিজেরা তাদের স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত কথাগুলো বলে থাকে। ধন্যবাদ রতন, রতনকে ধন্যবাদ। আমি তৌফিক ভাইয়ের কাছে একই প্রশ্ন করতেছি। তৌফিক ভাই, আপনি প্রায় 26 বছর এই লাইনে আছেন, প্রায় 26 বছর আমি জানি, আপনি কি বলবেন যে প্রেমিক কি কখনো রাজনীতি করতে পারে? প্রেমিক মানে প্রেমিকের প্রেমিক কি কখনো রাজনীতির অংশ হইতে পারে? প্রেমিক কখনোই রাজনীতির অংশ হইতে পারে না। প্রেমিকের সংজ্ঞাই হইল সে থাকবে মুক্ত, তার তার মাঝে কোনো রাজনীতি ছোঁয়াও থাকবে না। প্রেম থাকলে তো সে তো প্রেমেই মত্ত, তার রাজনীতি করার সময়টাই কোথায়? বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ, ধন্যবাদ তৌফিক ভাই, অনেক সুন্দর। আপনি খাজা বাবার সেই বিখ্যাত ডায়লগটা মনে করায় দিলেন, বাবার যে বাণীটা ছিল যে আমি হুসেনের প্রেমে এতটাই মত্ত, মানে ইয়াজিদের দুর্নাম শোনার মতো সময় আমার নাই। তো আপনি আসলে সেই মহান বাণীটাই আমাদেরকে দিলেন। আমি জাবের ভাইয়ের কাছে মানে লাস্ট আর একবার আসতে চাই, সেইটার জন্য আমার কাছে, আমার নিজের কাছে জানার জন্য কয়েকটা ছোট ছোট প্রশ্ন আছে। তার মধ্যে আমি, তার আগে একজন দর্শক শাহিন হাসান, উনি একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন করছেন, সেটা যে ইতিহাসের উপর ভিত্তি করে সাহাবাদের দোষারোপ করা উচিত না। আমি আপনার জন্য স্পষ্ট করেই বলছি যে মহানবী সাহাবা অর্থে সেটার ব্যাখ্যা জাবের ভাই দিয়েছেন, কারা সাহাবাই হবে যাদের মৃত্যুটাও ওই ইমানের উপরে আল রাসুলের উপরে থেকে যাবে, তারাই সাহাবা। এবং আপনার জ্ঞাতার্থে এটাও বলছি যে কোরআনে সুরা মুনাফিকুন নাজিল হয়েছে, সুরা মুনাফিকুন, এবং মুনাফিক অর্থই হচ্ছে স্ব কওমের, মানে আমার নিজের আশেপাশে যারা আছে এরাই হচ্ছে মুনাফিক। তার মানে মহানবীর আশেপাশে যদি মুনাফিক না থাকতো, যারা হয়তো মুসলমান লেবাস নিয়ে আছে, মুসলমান নাম নিয়ে আছে, তাহলে সুরা মুনাফিক কিন্তু নাজিল হওয়ার কথা না, তাই না? তো ব্যাপারটা কখনোই এরকম না যে কেউ একজন সঙ্গ পেয়েছে বলে তাকেই আমার সাহাবার ওই অতি উচ্চ মর্যাদায় দিতে হবে, বিষয়টা সেটা না। সেটার ব্যাপারে আমরা এটাও বলছি যে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যিনি এই প্রশ্নটা করেছেন সে সাহাবি কি খালি এই মাওবিয়াই? আমার কথা হইলো, প্রশ্ন হইলো জগতে কি সাহাবি খালি মাওবিয়াই? মাওবিয়া যে এরকম জলিলুল কদর সাহাবাদেরকে হত্যা করলো তারা সাহাবি না? আওলাদদেরকে হত্যা করলো তারা সাহাবি না? 2 নাম্বার হইলো সুরাতুল আনফাল, আনফালের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, যখন মুনাফেকরা এবং ওই সব লোক যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলে বলছিল তাদের দিন তাদেরকে ধোকায় ফেলেছে, মানে মুনাফেকরা এবং যাদের অন্তরে রোগ আছে, লোভ হিংসা কামনা বাসনা, তারা বলে আমাদের দিন মানে স্বভাব, আমাদের স্বভাব আমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। এবং এই মুনাফেকরা যখন কোনো কর্ম করে যদি ফাইসা যায় তখন কি বলে, স্লিপ অফ দা টাং, আমাদের মুখ স্লিপ হয়ে গেছে। হ্যাঁ, একবার স্লিপ হয় কিন্তু এরা বারবার স্লিপ হয়। আমি না বুঝা করছি, আমি আওলাদের রসুলের হত্যাকাণ্ড এটা কি পরিকল্পিত নাকি অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট না, এটা পরিকল্পিত, কারণ দামেশক থেকে 33,000 সৈন্য বাই আইছে। এটা কি সরকারের অনুমতি ছাড়া, অনুমোদন ছাড়া প্রধানের আইছে? আসে নাই। ইবনে গভর্নর পরিবর্তন করা হয়েছে, এটা কি সরকারের পরিকল্পনা ছাড়া হয়েছে গভর্নর পরিবর্তন করা? এই যারা বলে মারওয়ানের গোষ্ঠী, এই আবু জাহেলের গোষ্ঠী, এরা তো সারা জীবন উমাইয়ার দালালি করলো, মবিয়ার দালালি করলো। কেন? কারণ মবিয়া সর্বপ্রথম ধর্ম ব্যবসা চালু করছে মবিয়ার দ্বারা, কারণ মসজিদে সর্বপ্রথম বেতন ভুক্ত ইমাম নিযুক্ত করে মবিয়া। মবিয়া 70,000 মসজিদে, আপনি আগে দেখেন হযরত আবু বকর সিদ্দিকের জমানায় বেতন ভুক্ত ইমাম ছিল না, ছিল না। এমনকি হযরত আবু বকরও নামাজ পড়া ইমামতির বেতন নেয় নাই, হযরত উমরও নেয় নাই, হযরত উসমানও নেয় নাই। এটা হলো মবিয়ার আমল থেকে চালু হইল। এর লেগে মবিয়ার লেগে যে সমস্ত ওহাবি খারিজি সালাফি মৌলবিগো জলে, এরাই সর্বপ্রথম এই মৌবিয়ার ধর্ম ব্যবসার সাথে জড়িত আছে। এখন আসেন যে রাজনীতির কথা বললেন, আওলাদে রসুল কখনোই
রাজনীতি করে না, আওলাদে ফেরাউন, আওলাদে নমরুদ এবং আওলাদে ধর্ম লইয়া রাজনীতি আওলাদে রসুল করে না, ধর্ম লইয়া রাজনীতি করে ফেরাউনের গোষ্ঠীতে, মবিয়ার গোষ্ঠীতে। তার কি প্রমাণ? সিফিনের যুদ্ধে সর্বপ্রথম বল্লমের আগায় কোরআন বাজায়া দেয়, ঝুলাইয়া দেয় মবিয়া, মানে রাজনীতির মধ্যে সর্বপ্রথম, যুদ্ধের মধ্যে সর্বপ্রথম কোরআনকে যে ব্যবহার করে সে হচ্ছে মবিয়া। এখন রাজনীতিতে যারা কোরআন ব্যবহার করে তারা মবিয়ার উত্তরসূরি। এক, আলে রসুল কখনো রাজনীতি করে না, কারণ মহানবী রাজনীতি করার লেগে, দেশ চালানোর লেগে, ক্ষমতা চালানোর লেগে আহে নাই। কারণ মানুষ যখন আপনার সংসারে একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ থাকবে, আপনি অটোমেটিক সংসারে সব মানুষ তার কথা শুনবে। একটা দেশেও তাই, ভালো মানুষ জ্ঞানী মানুষ থাকলে তার কথা শুনে। এখন ভালো মানুষকে চুর চুর তারা দাবায় রাখে, লুকায় রাখে, অত্যাচারে রাখে, আড়াল করে রাখে। এখন দেখেন মহানবীর বংশধর কোন রাজনীতি আর তাহে না, বরং মহানবীর বংশে ঢোকার পরে রাজনীতি ছাইরা দিছে। কেমনে? ইব্রাহিম আর ধাম বালকি সে বাদশাহী ছাইরা দিছে ফকিরি পাওয়ার পরে। ইব্রাহিম আর ধাম বালকি ফকিরি পাওয়ার পরে বাদশাহী ছাইরা দিছে। রতন ভাই বললো খাজা বাবা ফকিরি কারণে বাদশাহী ছাইরা দিছে, কাবুল কান্দাহারের মোহাম্মদ গুরিরে আইনা মসনদে বসাই দিছে, ভারতের মসনদে। তখন মোহাম্মদ গুরি, এই যে সম্রাট বাপ, বাবরের বাপ, তিনি বলছিলেন যে সুলতানুল হিন্দ খাজা আকবরের বড় বাবা বলছিলেন, হে খাজা বাবা আপনি তো বসতে পারতেন, পৃথ্বীরাজকে হটাইলেন, আপনি ভারত জয় করলেন, মসনদ জয় করলেন, আপনি বসতে পারতেন। তখন খাজা বাবা বলছে, আরে পৃথ্বীরাজ, এই মোহাম্মদ গুরি তোর জন্য রাজনীতি, আমার জন্য ফকির। ফকির রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর বলছে ফকির রাজনীতি আবার দুই ধরনের হয়, একটা হইলো ভেতরগত রাজনীতি আর একটা বাহিরগত রাজনীতি। আগে ভেতরগত রাজনীতি ছাড়েন, ফকির দেশে ভেতরের রাজনীতি করে না, মনের রাজনীতি করে না, মন থেকে রাজনীতি করে না, ওইটা বাহিরগত রাজনীতি আর ভেতরগত রাজনীতি দুইটা থেকেই ফকির দূরে থাকে। কারণ রাজনীতি করতে গেলে অত্যাচার জুলুম এগুলা করতে হয়, মিথ্যা বলতে হয়। আলে রসুল মিথ্যা বলে না, আলে রসুল অত্যাচার করে না। এই জন্য দেখবেন এই যে শাহজালাল বাবাই এই গৌর গোবিন্দকে হারাইয়া সিলেট সাম্রাজ্যই কইরা তাই গিয়াসউদ্দিন আজম সারে দিয়া দিল, সুলতান গিয়াসউদ্দিন আজম সারে, যে তুমি বসো। তো কাজী মহানবীর বংশধর রাজনীতি করার লেগে আসে না, মহানবীর বংশধর আসছে মানুষের নফসকে পবিত্র করার জন্য। কারবালায় মহানবীর আমি একটা পয়েন্ট যুক্ত না করে পারতেছি না, সেটা হচ্ছে আপনি যদিও পয়েন্টটা টাচ করে গেছেন যে রাজনীতি দুই রকম আছে ভাই, জাস্ট দুই রকম আছে রাজনীতি। একটা হচ্ছে, কারণ আমি যদি বলি যে আমাদের এই যে পূর্ববঙ্গে, আমি আমাদের এই অঞ্চলের মানে আমাদের যে কি বলে যে যেটা ইসলাম যেভাবে প্রচার হয়েছে, আমাদের এখানে যারা যারা প্রচারকরা এসেছিলেন, শাহজালাল বাবা বলেন, শাহপরাণ কিংবা আমাদের এই যে খাজা খান জাহানআলী, উনারা কিন্তু প্রথম দিকে সরাসরি যতটা ধর্মের কথা বলেছেন, ওনারা কিন্তু সমাজ সেবক, মানে সরাসরি ওই অঞ্চলের মানুষের কি কি উপকারে কোন কোন কাজে ওনারা লাগতে পারে, ওনারা বন্ধু হিসেবে আগে প্রথমে পাশে থেকেছেন, ওনাদেরকে সহযোগিতা করেছেন, ওনাদের একটা বিশ্বস্ততা, বন্ধুত্ব তৈরি হয়েছে, এরপরেই কিন্তু ওনারা আস্তে আস্তে দিনের দাওয়াত দিয়েছেন। তা আমাকে যদি বলেন যে আমি নিজেও রাজনীতি বিজ্ঞানের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, তো সেই অর্থে আমিও জানি যে রাজনীতিটা মানে রাজনীতির কিন্তু একটা হচ্ছে কি যে আমরা সরাসরি এই যে আমাদের এই যে বলে কৃষক ধানের দাম পায় না, এখন কৃষক ধানের দাম পায় না, কৃষকদের যখন দেওয়া হবে না সে কি চুপচাপ বসে থাকবে? সে কিন্তু চিৎকার করে বলবে না, যে সরকারের কাছে দাবি জানাবে না যে ভাই আমি তো না খেয়ে মরতেছি? ধরেন যে একজন না খেয়ে মারা যাচ্ছে, সে কি রাষ্ট্রের কাছে যদি মানে আল্লাহ তো বলছেন চেষ্টা করতে, আল্লাহ তো এখন সেই মান্না সালোয়া ফেলে না, আমাদেরকে চেষ্টা করতে হয়। তো এই যে একটা রাজনীতির একটা রূপ, একটা হচ্ছে রূপ, সেটাকে আমরা হয়তো পজিটিভ অর্থেই বলতে পারি, আর একটা হচ্ছে মূলত আমি যদি ভুল না বুঝে থাকি সেটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক, লোভ লালসা কামনা বাসনা, নিজের জন্য নিজের মসনদ, আমার আমিত্ব, আমার অহংকার, আমার ইগো, এইটাকে যারা সুপার স্ট্রংলি এস্টাবলিশ করতে চায়, এবং এই দর্শনটাই আমি সরাসরি বলে দিতে চাই আজকে আমাদের দর্শকের কাছে, সেটা হচ্ছে এই দর্শনটা মুয়াবিয়া ফুরাতের নদী যখন দখল করে মাওলা আলীর সাথে সিফিনের যুদ্ধে, এবং মাওলা আলী যখন পাঠিয়েছিলেন যে ওর কাছ থেকে পানির ন্যায্য হিসাব নেওয়ার জন্য, তখন মুয়াবিয়া বলেছিল যুদ্ধে সব জায়েজ,
মাওলা আলী বলতেছে যে না, এটা খোদা প্রদত্ত নিয়ামত, এইটা তুমি আটকাইতে পারো না। আর মুয়াবিয়া বলতেছে যুদ্ধে সবই জায়েজ। এবং খেয়াল করেন এই জায়গা থেকেই কিন্তু এই যে আমরা একটা বহুল প্রচলিত ডায়লগ আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার, ওয়ার অ্যান্ড লাভ, মানে যুদ্ধ এবং প্রেমে সবই জায়েজ, এইটা যারা প্রচার করে তারা কিন্তু মুয়াবিয়ার দর্শনকে প্রচার করে, মানে প্রেমের নামেও। যে এই যে আমরা অনেক সময় বলি যে অনেক রকম ছলচাতুরি পরীক্ষা, এইটাও কিন্তু বেসিক্যালি মুয়াবিয়ার দর্শন। মানে প্রেমেও কখনো, প্রেমিক কখনো ছলচাতুরির আশ্রয় নিতে পারে না, প্রেমিক কখনো ছলচাতুরি করে না, প্রেমিকের লাইন খুবই সোজা। তো আমি জাবের ভাই আপনার সাথে, মানে আমি আপনাদের সাথে একটা ই যুক্ত করি, বাবা জাহাঙ্গীরের থেকে জানতে পারছি, আল্লামা ইকবাল বলেছেন, আকাল আইয়ার হ্যায় সবেজ বাদল লেতি হ্যায়, ইশক বেচারা না জাহেদ না মোল্লা না হাকিম হ্যায়। আকাল মানে বুদ্ধি, আইয়ার মানে ধূর্ত চালাক, বুদ্ধি ধূর্ত চালাক, সবেশ মানে শত পোশাক প্রতি মুহূর্তে মুহূর্তে পাল্টায়, তার এটা এমনি না অমনে অমনে না, ইশক বেচারা মানে সরল প্রেমিক, না জাহেদ না মোল্লা না হাকিম হ্যায়। জাহেদ মানে সে বিচারক না, জাহেদ মানে সে বক্তাও না, মোল্লা সে এই ফতোয়াবাজ না, এবং হাকিম মানে বিচারক না। এর জন্য সরল প্রেমিক, মানুষকে উপকার করতে চাইলে রাজনীতিতে না যায় করা যায়, সেটা মহানবী দেখাই দিছে। মহানবী যখন রাজনীতিতে ছিল না তখন কি সে আমানত রক্ষা করে নাই, আমানত দেয় নাই, মানুষ আমানত রাখে নাই তার কাছে? রাখছে তো। আবার মহানবী কাফেরারা আমানত রাখতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর সেই মহানবী তার আমানত রাখলো মাওলা আলীর কাছে, ওই আমানতের মা। তাহলে মহানবীর কাছে আমানত দাঁড়াইলো মাওলা আলী, আর কাফের কাছে আমানত দাঁড়াইলো মহানবী। মাওলা আলীর মর্যাদাটা কি এখান থেকে বুঝে না এই মুয়াবিয়া পন্থী? এরা এরা কার জান্নাতে যাইব? রসুলের নাতির বিরোধিতা কইরা, রসুলের আওলাদের বিরোধিতা কইরা, এরা কি মুয়াবিয়ার বাপের জান্নাতে যাইব? মুয়াবিয়ার জান্নাত আছে? মুয়াবিয়ার 14 গোষ্ঠীর জান্নাত আছে? জান্নাত হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, জান্নাতের মালিক হলো মহানবী, জান্নাত বাঁধনেওয়ালা মহানবী, জান্নাতের সর্দার মা ফাতেমা, জান্নাতের সর্দার মাওলা হাসান মাওলা হুসাইন, জান্নাতের কর্ণধার মাওলা আলী, তাদের জান্নাতে যাইবার চাই মুয়াবিয়ার লগে ভালোবাসা মহব্বত রাখাই, এজিদের দর্শন প্রচার কইরা আর এজিদের চরিত্র ধারণ কইরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে আর মাওলা আলীর বংশের জান্নাতে যাইবার চাই, এর থেকে পাগল আর সে জগতে? জি, এখানে একজন একটা সুন্দর প্রশ্ন করছে, আমার এই প্রশ্নটা একজন আবার দেখলাম এখানে করছে, আশিক ফাইন, উনি বলতেছে তাহলে কোরআন কি রাষ্ট্র পরিচালনার দায়িত্বের জন্য নয়? তাহলে কারা রাষ্ট্র পরিচালনা করবেন এবং কিভাবে? আমার মনে হয় যে ভাই আমরা রাজনীতির সাথে এটা নিয়ে একটা আলাদা এপিসোড করব। মানে একটা হচ্ছে যে আজকে মূলত আমরা যে আলোচনা করছি এটা মানে আমরা একদমই মাওলাইয়াত এবং কারবালার হাকিকি দর্শনের মূল গভীরে প্রবেশ করা হয়েছে এটার সাথে, তাহলে রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত, আমরা যে একটু খাবো পড়বো কেমনে কি, এইগুলো নিয়ে কিভাবে আসলে এটার সাথে মিলানো যায়, এটা নিয়ে নিশ্চয়ই আমরা একটা আলাদা এপিসোড করব। আমরা আসলে ওই প্রশ্নের উত্তরটা আজকে এখানে না দিই, আমি জাবের ভাইয়ের কাছে শেষ কয়েকটা প্রশ্ন করে আজকের অনুষ্ঠানটা শেষ করতে হবে, আমাদের প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে। একটা জিনিস ভাই, সেটা হচ্ছে খুব সরাসরি আমাদেরকে শুনতে হয়, আমার নিজের কাছে যে প্রশ্নটা অনেক আগে, সেটা হচ্ছে যে মাওলা আলী কি চরিত্রগত ভাবে দুর্বল ছিলেন? ওনার অনেক শক্তি, ওনার অনেক শক্তি, ওনার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো নাই, কিন্তু উনি এই যে ধরেন যে মানে আমরা যেটা বলি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে যে ডারউইনের একটা বিখ্যাত উক্তি আছে যে প্রকৃতিতে টিকতে গেলে তোমাকে সবকিছুর উপযুক্ত হইতে হয়, নাহলে তুমি তো টিকবা না। তোমাকে তো যেমন নবী মুহাম্মদ, উনি তো সবকিছুতে যুদ্ধেও জয় করছেন, উনি মহব্বতে, উনি প্রেমে, উনি সবকিছুতে, ইভেন রাজনীতিতে উনি যে সমরবিদ ছিলেন, ওনার মানে যে প্রজ্ঞা যে জায়গায়, মাওলা আলী কি এই জায়গাটা বুঝতে পারেন নাই? আবার এই যে মাওলা হাসানের ব্যাপারে বলা হয় যে উনি অনেক দুর্বল, মানে উনি এত বেশি সহানুভূতিশীল, মানে এত নরম মানুষ ছিলেন যে উনি আসলে কোনোভাবেই কূটকৌশলে পেরে ওঠে নাই। মাওলা হাসানের ব্যাপারেও যে উনিও তো আসলে রাষ্ট্র পরিচালনার জন্য যে মুয়াবিয়া ইয়াজিদের কাছ থেকে গ্রহণ করতে পারলো না, এইটা গেল একটা প্রশ্ন। আর নাম্বার দুই নাম্বার প্রশ্ন এবং সব থেকে গভীর প্রশ্ন, যে প্রশ্নটার উত্তর আমি আসলে আপনার কাছ থেকে আজকেই চাচ্ছি, যদিও আমরা হয়তো পরবর্তীতে একটা এপিসোড করব, সেটা হচ্ছে মাওলা আলী, মাওলা আলী মহানবী সরাসরি উনি তো বলে গেলেন যে ওনার পরে কাউকে যদি ওই জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে হয় আলীর দরজা ভেদ করে প্রবেশ করতে হবে, যে আলী একমাত্র দরজা।
আমার কথা হচ্ছে যে এই জামানায়, এই বর্তমানে, এই 1400 বছর ধরে, 1400 বছর ধরে, কারণ নবুয়ত খতম হয়ে গেছে, তার মানে মাওলা ইয়াদ আলীর দরজা ছাড়া ওখানে প্রবেশ করা যাচ্ছে না। তাহলে মাওলা আলী সব সময়ের জন্য বর্তমান। আমি মাওলা আলীকে চিনব কিভাবে? আমার জন্য এই মুহূর্তে মাওলা আলী কে? কিংবা এর আগে যদি পরম্পরাও বলি, মাওলা আলী বলতে আসলে কাকে বোঝানো হয়েছে, কিংবা মাওলা আলী আসলে কি, মানে এইটা যদি ভাই আপনি একটু সরাসরি উত্তরটা দিবেন। জি, এখন আপনি প্রথম যে প্রশ্নটা করছেন যে মাওলা আলী যুদ্ধে হারলো, উনি কি মহানবী যতটি যুদ্ধ জয় লাভ করছেন সবটি যুদ্ধ তো মাওলা আলী জয় লাভাই না দিছে? মহানবীর যুদ্ধে মহানবী কি কারো বিরুদ্ধে অস্ত্র চালাইছে? কখনোই না। নেতৃত্ব দিছে মাওলা আলী, ক্ষমতা খাইবার দুর্গের গেট কে ছিড়ান সে টান দিয়া, 1800 মুমুজনের গেটটা টান দেওয়ার শীর্ষে কি? উহুদের যুদ্ধে যখন মহানবীকে কাফেরেরা ঘেরাও করলো, তখন ওইখান থেকে মহানবীকে সেভ কে করলো? মাওলা আলী। তাইলে মাওলা আলী মহানবীর সমস্ত যুদ্ধ জয় লাভ করাইছে, করায়া মাওলা আলী এবং মহানবীর সাহাবা কেরামগণ, যারা মহানবীর আসল প্রেমী, যাহারা মহানবীকে ভালোবেসেছে, তাদের কদমে আমার মা বাপ কুরবান হোক, আমি নিজেই কুরবান হই। সাহাবায়ে কেরামের মর্যাদা তো অনেক বেশি, কিন্তু আমরা বলতাছি যে মুনাফেককে সাহাবির মর্যাদাটা যারা দিচ্ছে, দেখবেন আপনারা এই আলোচনায় যারা শিয়াপন্থী তাদের আলোচনায় খালি শুনবেন হইলো 12 ইমাম 14 মাসুমের আলোচনা, আলে রসুলের আলোচনা, আর উহাবিদের মুখে শুনবেন খালি মবিয়ার ফজিলত, উমর আবু বকর উসমানের ফজিলত। এই চারজন ছাড়া আর কি সাহাবি আসিল না? মহানবীর সাহাবার সংখ্যা তো 120, অন্য সাহাবাকে ফজিলত গিনা কই? এই মৌলবীরা কখনো হযরত সালমান ফার্সি, আবু যর গিফারি, হযরত জাবের, এদের ফজিলত গিলা বলে না? আবার আপনি এখন দেখবেন ইদানিং সমাজে তাহারা কি করে, কোন ওলি আল্লাহর ফজিলত কয় না, তাহারা শুধু আপনি নামাজ পড়লে মানে আমলের ফজিলত কর, ফাজাইলে আমল কর, কিন্তু তাজকিরাতুল আউলিয়া, হ্যাঁ তাজকিরাতুল আম্বিয়া, মানে নবীদের জীবনী, ওলিদের জীবনী বলে না। ওলিদের জীবনী এদেরকে এরা কিচ্ছা বানায় দিছে ফজিলত, কিন্তু এরা যে জান্নাতে যায় আর 70টা হুর ব্যবহার করব, আপেল বেদানা খাইবো, এই কিচ্ছা করে, 1 লোক বা 3.5 মুন খাওয়ান খাইবো, এই কিচ্ছাটা করে। এর কারণ কি? মানে ওলি আল্লাহকে ঢাইকে রাখো, মিথ্যাকে রটায়া দাও, সত্যকে বলা ছাইরা দাও, দেখবা মিথ্যা এমনি জমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবো। ঠিক তাই করছে। এই মবিয়াত আলোচনা করতে করতে অন্য সাহাবাই কেরামদের যে বদরের যুদ্ধে 313 জন সাহাবি অংশগ্রহণ করছে, সেই 313 সাহাবির কয়জনের জীবনী? বদরের যুদ্ধে মবিয়া গেছিল, মবিয়ার বাপ দাদা গেছিল, বদরের যুদ্ধই তো করছে মবিয়ার বাপ দাদা, মবিয়ার বাপ দাদা বদরের যুদ্ধে বিরোধী দল ছিল, 7 জন বড় বড় সর্দার ছিল আরবের, এই 7 জন বড় বড় সর্দারের আরবের মধ্যে বড় বড় কাফের ছিল। এই কাফের গুলার নাম আমি বলতেছি যে তাহারা এই বদর, উহুদ, খাইবর, মহানবী মক্কা থেকে মদিনায় গেছে, এই মবিয়ার বংশ পিছে পিছে, এই হিন্দা উহুদের যুদ্ধ হয়েছে মদিনা শরীফে, উহুদের পাহাড়ে হিন্দা উহুদে গেল কে? মক্কা থেকে হিন্দা উহুদে গেল কে? কোন কারণে? কারণ হিন্দার ভাইরে আবু সুফিয়ানের পুলারে মাওলা আলী হত্যা করছিল এক যুদ্ধে, এর লেগে হিন্দা জিদ্দের ঠেলায় হযরত আমির হামজার কাঁচা কলিজা চাবায় খাইছে, কারবালার মধ্যে মহানবীর পরিবারের উপরে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। আমি এখন এইখানে একটু কথা বলে আমরা আজকে রেখে দিব কারবালার মূল হিতটা। উমরে এই আরবের কাফেরদের মধ্যে 6 জন বীর আছিল। 1 নম্বর হলো আমার ইবনে আব্দ, যার সকালের নাস্তায় 2টা উট লাগতো। তারপরে আসিল আক্রামা, তারপরে আসিল হুবাইরা, তারপরে আসিল নওফেল, তারপরে আসিল জেরা, তারপরে আসিল মেহদাস। এরা সবাই এগো সবটির সাহায্যতা করছে মাওলা আলী, মহানবীর হুকুমে মাওলা আলী নিজের ইচ্ছা, তো শত্রুটা তো মাওলা আলী, শত্রুতা তো থাকবেই মাওলা আলীর পিছনে, কারণ 27টা যুদ্ধে কাফেরেরা পারে নাই
মাওলা আলীর সাথে, পরবর্তীতে মহানবী পর্দার পরে ওই যুদ্ধের প্রতি শুধু লইছে। এর জন্য এজিদ বলছিল, হে হুসাইন ইবনে আলী আবু তালিব, তুমি ওইভাবে আত্মসমর্পণ করো যেইভাবে তোমার বাপ দাদারা আমার বাপ দাদাদেরকে আত্মসমর্পণ করাইছে, তুমি ওইভাবে আত্মসমর্পণ করো। এই জগতে না কোনো নবী আইছিল না কোনো রসুল আইছিল, এজিদ এই কথা কইছিল। তাইলে সেই এজিদের দালালি যারা করে আর এজিদ রে যারা রাদি আল্লাহ তাআলা আনহু কয়, রাদি আল্লাহ শব্দের অর্থ হইলো কোরআনে এই রাদি আল্লাহু আনহু ওয়া রাদওয়ান, এটা হলো কোরআনের আয়াত, এটার অর্থ হইলো আল্লাহ যার উপরে খুশি আর যিনি আল্লাহর উপরে খুশি। এই রাদি আল্লাহ তাআলা আনহুর অর্থ হইলো আমি আল্লাহর উপরে খুশি, আল্লাহ আমার উপরে খুশি। তাই এজিদের উপরে কি আল্লাহ খুশি হইছে? আল্লাহ এজিদের উপরে খুশি? এই মোল্লা রাজা রাদি আল্লাহ তাআলা আনহু এজিদের পিছে লাগায় মবিয়ার উপরে কি আল্লাহ খুশি? মবিয়ার উপরে যদি আল্লাহ খুশি হয় জগৎ থেকে মবিয়ার বংশকে নির্বংশ করলো কে আল্লাহ? এখন আহেন বলি, ইমাম হুসাইন আলাইহিস সালাতুসসালামকে যখন কারবালা প্রান্তরে এজিদের বাহিনী ঘেরাও করে হিমার এবং ওমার ইবনে সাদ এবং ইবনে জিয়াদের নেতৃত্বে, তখন মাওলা হুসাইনকে বারবার বলা হচ্ছে, হে হুসাইন তুমি আত্মসমর্পণ করো। মাওলা হুসাইন তার অনুসারীদেরকে তার পরিবারবর্গে তার প্রেমিকদেরকে বললেন, দেখো তোমরা আমি এই যে মশাল নিভাইয়া দিলাম আলো বাতি নিভাইয়া দিলাম, তোমরা চলে যাও, কারণ আমি এজিদের টার্গেট। আমার কে হত্যা করবে এবং আমার পরিবারকে হত্যা করবে, আমার মুহিত যারা আমার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল পরে বাতি জ্বালানোর পরে দেখে কেউ যায় নাই, তখন সব আশেকের সুর বলছে আর সেকে মাওলা হুসাইন বলছে, হে নবীর দৌহিত্র নবীর নন্দ দুলাল মাওলা হুসাইন, আপনি কিভাবে বললে আমরা আপনাকে ছেড়ে চলে যাব, আমরা জিন্দা থাকতে আপনার শরীরে একটা ফুলের টুকা লাগতে দেব না আপনার বংশের মধ্যে। তখন সবাই প্রথমে এই আশেকেরা শাহাদাত হয়, আরে সাহাবাই কেরাম তো কারবালায় ছিল যারা মাওলা হুসাইনের জন্য জীবন দিছে, সাহাবাই কেরাম মহানবীর কাছেও ছিল, তাদের কদম মুবারক লক্ষ কোটি ভক্তি ও সালাম জানাই যাহারা রসুলের প্রেমিক সাহাবাই কেরাম, তাদের উপর আমার মা বাপ কুরবান হোক। আমি তো মুনাফেককে সাহাবি বলতে পারি না, তারপর এই মুনাফেকেরা বারবার বলতেছে যে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, তোমার এইখান থেকে সবাইকে প্রস্তুত করো। যখন মাওলা হুসাইনের তাবু থেকে যুদ্ধের প্রস্তুতি ছিল তখন এই মবিয়ার দল, সেই দিনটা ছিল শুক্রবার, শুক্রবার দিন কারবালা হয়, শুক্রবারে আসরের একটু আগে মাওলা হুসাইনের কল্লা মোবারক কাটা হয়। তাই ভারতের বিশ্ববিখ্যাত যে সুন্নি আলেম সৈয়দ হাশমি মিয়া এবং কালান্দার বাবা জাহাঙ্গীর তার লিখিত কিতাব, এই কিতাব তার মধ্যেও লিখছেন ফকিরের গোপনের গোপন কথা, এই কিতাবের মধ্যে যে এজিদের তাবুতেও আজান আনুষ্ঠানিক ওয়াক্তি নামাজ আর মাওলা হুসাইনের তাবুতেও আজান, সেটা কিসের? মাওলা মোহাম্মদের। মাওলা মোহাম্মদ ডাক দিছে, আজান দিছে, হাইয়াল সালা হাইয়াল ফালা। এই কারবালার মধ্যে মাওলা হুসাইন মাওলা মুহাম্মদের আজানের ডাকে সাড়া দেয়, হাইয়াল সালা হাইয়াল ফালা। আজকে মুহাম্মদী দিনকে কায়েম করতে হবে, মুহাম্মদী দিনকে জিন্দা করতে হবে। এই মুহাম্মদী দিনকে জিন্দা করার জন্য মাওলা হুসাইন কারবালার প্রান্তরে তার অনুসারী তার পরিবারকে নিয়ে পরিবার পরিবর্গকে নিয়ে দায়মি সালাতে রত, আর আনুষ্ঠানিক সালাতে এজিদরা রত। এজিদের গোষ্ঠী আনুষ্ঠানিক সালাত পরে 33,000 মিয়া তাদের ইমামতি করে, কে? ওমর ইবনে সাদ। আর মাওলা হুসাইন তার পরিবার এবং এই 72 জন সতী সাথী সঙ্গীকে নিয়ে দায়মি সালাতে ইস্তেকামাতে রত, সাবিরিনের মধ্যে রত। কারণ আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাইনু বিসাবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে ইমানদার যারা, তোমরা আমার মস্তানি সাহায্য চাও সালাতের সাথে এবং ধৈর্যের সাথে। মাওলা হুসাইনের সাথী সঙ্গীরা শাহাদাত হওয়ার পরে মাওলা হুসাইনের বংশ এবং মাওলা হুসাইনের যিনি আলমদার ছিলেন, পতাকা বাহী ছিলেন হযরত ইবনে আব্বাস, যিনি জীবনেও মাওলা হুসাইনকে ভাই বলে সম্বোধন করেন নাই, আপন
পিতার সন্তান, কিন্তু মাওলা হুসাইনকে বলছে আকা মাওলা হুসাইন। মাওলা হুসাইনের জন্য এই ইমাম আব্বাসকে, আপনারা জানেন ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন মামু ছিল এই সীমার, এই সীমার, এই সীমারের নেতৃত্বে মাওলা আব্বাসের দেহ মুবারকে তীরের বৃষ্টি বসায় দিছে, মাওলা আব্বাসের দুই হাত কেটে ফেলা হয়েছে, মাওলা আব্বাস যখন ওই পানির মশক ফোরাত থেকে আনতে যায় হাতে দিছে, দুই হাত কাটছে, দুই পা কাটছে এবং ঠোঁটে এমন সময় মাওলা হুসাইন বলে আব্বাস তুমি এখন চলে যাবে, তুমি একটা বারের জন্য আমাকে বলো ভাই। মাওলা হুসাইনকে তখনও তিনি বলছে আপনি আমার আকা, আপনি আমার মাওলা, আপনি আমার ভাই না, আপনি আমার আকা মাওলা হুসাইন। এই মাওলা হুসাইনের জন্য মাওলা হুসাইনকে তারা শাহাদাত করার জন্য মরিয়া হয়ে গেছিল। মাওলা হুসাইনের যিনি ছেলে, 19 বছরের যুবক ছেলে মাওলা ইমাম আলী আকবর, তাকে শাহাদাত করা হয়। ইমাম আকবর আলী আলাইহিসসালাম দেখতে হুবহু মহানবীর চেহারার ছিলেন, দেহ মুবারক পুরো মহানবীর, কণ্ঠ মহানবীর। সেই ইমাম আলী আকবরকে শাহাদাত করে নির্মম ভাবে, এই ইমাম আলী আকবরকে যখন মাওলা হুসাইন ঘোড়ায় উঠায় তখন বলে আকবর বাবা তুমি আমার বুকে একটু আসো, আসে বুকে লাগায় দেয়, যাও আমি বিদায় দিলাম। তারপরে আবার বলে আকবর একটু আসো আমার বুকে, একটু বুক মিলায় যাও, তিনবার এইভাবে বুক মিলায় বাবা সন্তানের সাথে। তারপরে বলে মা সালাম তুমি চলে যাও বাবা, আমাদের দেখা হবে হাউজে কাউসারে। মাওলা হুসাইন তার যে বোন হযরত জাইনাব, তিনি তার ভাইয়ের জন্য মানত করে তার জানের বদলি মাওলা হুসাইনের জান যেন রক্ষা করে, তার জন্য তিনি তিনার দুই সন্তান হযরত আউন আর মুহাম্মদকে তিনি সাদকা হিসাবে, আমার এই দুই সন্তানের জানের বদলে আমার মাওলা হুসাইন যেন ভালোবেসে ভালো থাকে, বেঁচে যায়। কারণ ভাইয়ের কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সবচেয়ে নিরাপদ যে স্থান, বোনের বোনের জায়গার বোনের কাছে ভাই হচ্ছে সবচেয়ে নিরাপদের স্থান, এবং বোনের কাছে ভাই হচ্ছে সবচেয়ে প্রিয় পাত্র এই জগতের বুকে। সেই ভাইয়ের জন্য দুই সন্তানকে কুরবানি করে দিছে। যখন মাওলা হুসাইনের কাছে আইসা বলছে হে আমার ভাই মাওলা হুসাইন, আমি আমার দুই সন্তানকে এই কারবালার ময়দানে পাঠাতে চাই, আপনি তাদেরকে কবুল করেন। মাওলা হুসাইন বলছে না, এরা জাফর বিন তাইয়ারের দুই সন্তান, তারা তোমার গর্ভের সন্তান, আমি পারবো না, তারা আমার ভাগিনা। ভাগিনাদেরকে কেন এত মহব্বত করে মাওলা হুসাইন? আমাদের সমাজে ভাগিনাদেরকে অনেক আদর করে, কারণ ভাগিনা মামার জন্য শহীদ হয়েছে, মামা জন্য যাওয়ার জন্য তারা কাঁদে নাই। তখন মা জাইনব বলছে ভাই আমার নানাই কইছে, আমার মাই কইছে, সৎকার জিনিস ঘরে বেশি দিন বেশিক্ষণ রাখতে হয় না, আমি তো তোমার জানের বদলি আমার এই দুই ছেলেকে সাদকা করে দিছি, তুমি দয়া করে আমার এই সাদকা কবুল করো। তখন মাওলা হুসাইন এই দুই ছেলেকে পাঠায়, তারাও শাহাদাত বরণ করে, তাদের কল্লা কেটে এজিদের বাহিনী রেখে দেয়। তারপরে শেষ মুহূর্তে, এই ঘটনা অনেক বড়, শেষ মুহূর্তে মাওলা হুসাইন যখন বললেন এই এজিদের গোষ্ঠীর কাছে যে দেখো আমার একটি সন্তান ইমাম আলী আসগর যে পানির জন্য ছটফট করতেছে, শিশু বাচ্চা, কেউ বলে 2 মাস 6 দিনের, কেউ বলে 6 মাসের, এই 6 মাসের শিশু সে দুধে পানির জন্য ছটফট করতেছে, তার মায়ের বুকে দুধ নাই, তার মায়ের বু জিব্বা শুকিয়ে গেছে, আমার জিব্বা শুকিয়ে গেছে, তাকে কি খাওয়াবো, সে পানির যন্ত্রণায় ছটফট করে মারা যাচ্ছে, তোমরা এক একটু পানি দাও। তখন হুরমুলা একজন তীরন্দাজ ছিল, তার নাম ছিল হুরমুলা, এই সীমার কি বললো, মাওলা হুসাইন যখন হাত উঁচা করে বললো যে দেখো তোমরা যদি মনে করো যে আমি ফোরাতে গেলে আমিও পানি পান করুম, এর জন্য তোমরাই বাচ্চাটাকে পানি পান করাও, কারণ মাওলা হুসাইন জানে এরা কি করবো, কারণ মাওলা হুসাইন তো
সত্যদ্রষ্টা গায়েবের মালিক, সে গায়েব দেখে, সে জানে। কিন্তু মাওলা হুসাইন আমাদেরকে দেখানোর জন্য যে মানুষ স্বার্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য কত নিচে নামতে পারে, মানুষ কত নিচে নামতে পারে, নিকৃষ্ট হইতে পারে, তাদের কাছে নূরের দাম নাই, আলের দাম নাই, রসুলের দাম নাই, মানবতার দাম নাই। কারণ সম্পদ এত ভয়ানক জিনিস, ক্ষমতা এত ভয়ানক জিনিস, ক্ষমতার মোহ যার আসে তার কাছে কোনো কিছুর মূল্য থাকে না, সে নিজের সন্তানকে পর্যন্ত মাইরা ভালাইতে পারে। তাই মাওলা হুসাইন সেটা দেখাবার জন্য 6 মাসের শিশুও তাদের কাছে নিরাপদ না, যখন এইভাবে উঁচা করে ধরছে ও এই সীমার হুরকে বলল 3 ফলালা, মানে 3 মাথালা তীর, এই তীরের মধ্যে 20 ছিল, বলল যে এই তীর দিয়ে পিপাসা মিটিয়ে দাও। তখন যখন হুরমুলা এই তীর তাক করে, হুরমুলা সে ছিল সাহাবি মহানবীর, তাকায়া দেখে যে ওই ইমাম আলী আসগরের সামনে মহানবীর চেহারা মুবারক দেখা যায়, মা ফাতেমার চেহারা দেখা যায়, তখন বলে ও ছাড়তে পারে না, ওর হাত কাঁপে, শরীর কাঁপে। তখন সীমার বলতেছে কি হইলো, তুমি কাঁপতেছো কেন? কয় মহানবী ওইখানে দাঁড়ানো, ছাড়তে পারি না। কয় তাই, 3 বার তাক করছে, 2 বার পারে নাই, 3 বারের বেলা এই হুরমুলার চোখের মধ্যে সীমার এইভাবে হাত দেয়, বলো তীরটা ছাইড়া দাও, তীর ছাইড়া দিছে। মাওলা হুসাইনের শাহজাদা, সবচেয়ে ছোট ইমাম, ইমামে আলী আসগর আলাইহিস সালাতু আসসালাম, এই কল্লার ভিতর দিয়ে যখন এই 3 ফলালা তীর চইলা এই পার থেকে ওই পার চলে যায়, রক্তগুলো সন্তানের বাবার হাতে পড়ে, মাওলা হুসাইন হাতের মধ্যে রক্তগুলো নিয়ে উপর দিকে নিক্ষেপ করে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটি বার মাওলা হুসাইন করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর দ্বিতীয় বার মাওলা হুসাইন পড়ে নাই, পড়ে নাই, পড়ে নাই। কেন? যে এই মাওলা মাসুম, একদিকে শিশু সন্তান মাসুম, আরেক দিকে সে ইমাম, সে সৈয়দ, সে আলের রসুল, সে নূরের সন্তান মাওলা হুসাইনের, তাকে তারা শাহাদাত করেছে। মাওলা হুসাইন শেষ সময়, মাওলা হুসাইনের বেলা, সেই মাওলা হুসাইন যখন ঘোড়ার পিঠে, দুলদুলের পিঠে উঠে এই এজিদের 33,000 সৈন্যের সামনে যা বলতেছে, তোমরা কি আমাকে চেনো? আমি ইমাম হুসাইন, আমি মাওলা হুসাইন, আমি তোমাদের সামনে আসছি তোমাদেরকে ডাকার জন্য। তখন মাওলা হুসাইন সে খুব 3টি ই বলেন, যে ভয়ানক ভাবে, যেটা আমাদের সমাজে বলছে, কেন আমাকে হত্যা করতে চাও? মাওলা হুসাইন জিজ্ঞেস করছে, কেন আমাকে হত্যা করতে চাও, আমি কি অপরাধ করেছি? এজিদের বাহিনী থুম ধরে দাঁড়ায় রয়েছে, কিচ্ছু বলে না। মাওলা হুসাইন বলল যে হাসরের ময়দানে আমার নানাজির সামনে, আমাদের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? কিভাবে আমার নানাজির সামনে মুখ দেখাবে যদি তোমরা আমাকে হত্যা করো? কারণ মাওলা হুসাইন এত সময় কেন দিল? মাওলা হুসাইন কেন চোখের সামনে দেখলো যে এতটি আলে রসুল, এতটি মানুষ হত্যা হচ্ছে, এতটি মুমিন হত্যা হচ্ছে? কারণ এজিদ বাহিনী যখন মাওলা হুসাইনের অনুসারীদেরকে হত্যা করছে, তখন হচ্ছে কাতিলে মুমিন, মানে মুমিনের হত্যাকারী, মুমিনের হত্যাকারী, মুমিনের হত্যাকারীকে মাওলা হুসাইন সে মাফ করাতে পারবে। যখন মাওলা হুসাইনের আওলাদদেরকে শাহাদাত করতেছে, তখন তারা যখন একে একে হত্যা করতেছে, তারা ছিল ইমাম সৈয়দ, ইমামের হত্যাকারী তারা হয়ে গেছে, এই ইমামের হত্যাকারীকেও মাগফিরাত মাওলা হুসাইন করাইতে পারবে। কিন্তু খবরদার, আমার দিকে আঙ্গুল উঠায়ও না, আমার দিকে আইসো না। কারণ মাওলা হুসাইন বলছে, তোমরা যদি আমাকে হত্যা করো, আমাকে হত্যা করো, তাহলে তোমরা কাতিলে দিন হয়ে যাইবা, দিনের হত্যাকারী। কারণ আমি মাওলা হুসাইন হচ্ছি দিন, দিন হাসতে হুসাইন, মাওলা হুসাইন দিন। কারণ দিনকে হত্যা করলে আর তার মাগফিরাত হয় না। মুমিনের হত্যাকারীকে, এই ইমামের হত্যাকারীকে মাওলা মাওলা হুসাইন মাফ করাইতে পারবে, মাগফিরাত করাইতে পারবে যদি তিনি ইচ্ছা করেন। কিন্তু দিনের হত্যাকারীর কোনো মাগফিরাত নাই, কোনো মাফ নাই। তাই মাওলা হুসাইন বলছে, কোন ইয়ে মুখ দেখাবে?
তখন বলছে মাওলা হুসাইন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, তোমাদের কি তোমাদের মধ্যে কি একজন নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? এজিদের বাহিনী থুমদেরা দাঁড়ায় রয়েছে। তখন হযরত হুর, ইনি একজন সাহাবী ছিলেন, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নূরের কদম মুবারকে আমার মা বাপ কুরবান হোক, আমি নিজেও কুরবান হই। তিনি তার সন্তান সহ 30 জনকে নিয়ে ইজিদের বাহিনীর থেকে বের হইয়া মাওলা হুসাইনের এখানে এসে শাহাদাত বরণ করেন এবং মাওলা হুসাইনের সাথে শহীদ হন। মাওলা হুসাইন তারপরে বলে, তোমাদের এখানে কি একজনও মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? তার মানে ওইখানে মাওলা হুসাইনকে সাহায্যকারীও নাই, মুসলমানও নাই। তাই মাওলা হুসাইন কারবালায় দেখাই দিয়ে গেছে যে মহানবীর বংশকে যারা কাটে তারা মহানবীকে সাহায্যকারীও না, মহানবীর বংশের সাহায্যকারীও না, এবং মুসলমানও না। কাফের আর মুনাফেক এইটার পরিচয় করাই দিয়ে গেছে, কাফের আর মুমিনের পরিচয় কারবালায় করাই দিয়ে গেছে। মাওলা হুসাইনকে শাহাদাত করে তারা, মাওলা হুসাইনকে শাহাদাত করে। সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জায়গাটাই এখানে যে সব পদের জন্য মানুষ কি করতে পারে। মাওলা হুসাইনের যখন শাহাদাতের সময় মাওলা হুসাইনের বুকে উঠা সীমার তার কল্লা কাটে, তখন মাওলা হুসাইন দেখে সীমারের গায়ের রং আছিল চক্রা পাকড়া ধবল রূপ ছিল। মহানবী বলেছিলেন, আমি দেখতে পাই বনু উমাইয়ার এক চক্রা পাকড়া কুত্তা, সে আমার বংশের রক্ত চাটতাছে। এই যখন সীমারকে মাওলা হুসাইন দেখছে তার বুকের উপরে, তখনই সে বলে ফেলেছেন, এখনই আমার শাহাদাতের সময়, আমার নানাই কইছে আমার এই সন্তানের বুকের উপরে উঠে এই বনু উমাইয়ার চক্রাপাকড়া কুকুরে রক্ত চাটবে। তখন মাওলা হুসাইনকে যখন কল্লা মুবারক কাটে, মাওলা হুসাইনের কল্লা মুবারক বল্লমের মধ্যে বিন্দায়া রাখে এবং মাওলা হুসাইনের দেহ মুবারকের মধ্যে যে মহানবীর জামা মুবারক ছিল সেই জামা মুবারক খুলে নেওয়া হয়, উলঙ্গ করে রাখা হয়। আমি বলতে পারি না, তারপরেও সত্য জানতে হবে, মুসলমান জাতির আলে রসুলের প্রেমিকের সত্য জানতে হবে। কারবালার ময়দানে মাওলা হুসাইনকে সম্পূর্ণ উলঙ্গ করে তার দেহ মুবারককে ফেলে রাখা হয়, জামা মুবারক খুলিয়ে নেওয়া হয়, খুলে নেওয়া হয়, জুতা মুবারক খুলে নেওয়া হয়, এবং সবচেয়ে মর্মান্তিক যে বিষয়, মাওলা হুসাইনের এই আঙ্গুল মুবারকে একটি আংটি ছিল মহানবীর এবং মাওলা আলীর। সেই আংটিটি মাওলা হুসাইনের হাতে আঘাত লাগতে লাগতে হাতটা ফুইলে গেছে, এই আংটি হাতের আঙ্গুলটাও ফুইলে গেছিল। এই আঙ্গুল ফুইলা যাওয়া নিয়ে আংটি বাইর করুন যায় নাই, তাই না? কি করছে জানেন? এই আঙ্গুলটারে একটা পাথরের উপরে রাইখা তরোয়াল দিয়ে কুপ দিয়ে কাইটা, তারপরে আংটিটা লয়ে গেছে, এই আংটিটা খুইলা নিছে। কার ইসলাম শিখেন, কোন ইসলাম করেন, কার প্রেমিক আপনারা, তাদের বিরুদ্ধে তাদের পক্ষে সাফাই গাইতে আসেন? মাওলা হুসাইনের দেহ মুবারক কারবালার প্রান্তরে উলঙ্গ করে রাখা হয় এবং সমস্ত ঔলাদদের দেহ মুবারক উলঙ্গ করে রাখা হয়, পোশাক ছিনিয়ে নেওয়া হয়। কারণ সেই সময় আরবের এই জাহেলগো অভাব ছিল, অনটন ছিল 2023 সাল দিয়া ওই 600 সাল বিচার করেন না, তখন আরবের মানুষ খাওয়ান পাইতো না, তারা অর্থের জন্য কুকুরের মতো এবং সম্পদের জন্য কুকুরের মতো হিংস্র ছিল। এই সময় তারা ক্ষমতার জন্য যা খুশি তাই করত। তখন কি করলো, মাওলা হুসাইনের পরিবারের যেখানে মাওলা হুসাইনের স্ত্রী মা রুবা মা শহরবানু তারা ছিলেন, সেই তাবুতে আগুন ধরিয়ে দেওয়া হইলো। হযরত সাকিনা মাওলা হুসাইনের মেয়ের কানের মধ্যে দুল ছিল স্বর্ণের, কান দিয়া কানের রতি সহ ছিঁড়ে ফেলা হয়েছে, সেই স্বর্ণের দুল নিয়ে গেছে। মাওলা হুসাইনের একমাত্র বেঁচে যাওয়া শাহজাদা তাকেও হত্যা করতে গিয়েছিল ইমাম জাইনুল আবেদিনকে। ওইখানে মহা মাওলা হুসাইনের বোন হযরত জাইনব তাকে সেভ করছে যে সে তো অসুস্থ, এই অসুস্থ মানুষকে তোমরা কেন আঘাত করতে আসো, সে অনেক জ্বর, তার অনেক শরীর খারাপ, তোমরা তাকে হত্যা করতে আইসো না। তখন এই মাওলা হুসাইনের পরিবার এবং মহানবীর ঘরের মা ফাতেমার ঘরের মালকায় আরবের ঘরের শাহজাদিদেরকে
তারা বাজার তাহারা কি করলে, তাদের নেকাব, তাদের পর্দার যে কাপড়, মাথার কাপড়, শরীরের উড়না ছিনায় নিল, তাদেরকে উড়না ছাড়া কাপড় এই উড়না মাথা থেকে ছিনায় নিল। হযরত জয়নব বললেন সবাইকে, তোমরা এক কাজ করো, উড়না যেহেতু নাই, এই শাহজাদিরা দেখতে অনেক সুন্দর, তোমাদের যে চুল আছে পিছে চুলকে সামনে করে দাও, তাতে তোমাদের চেহারা দেখা যাবে না। তাহাদের চুল মুবারক সামনে দিয়ে দিল। এমন সময় নবী মাওলা হুসাইনের সমস্ত আওলাদদেরকে মাওলা হুসাইনের সমস্ত আওলাদদেরকে তাহারা কি করলো, এক রশিতে বাঁধলো, এবং মাওলা হুসাইনের শাহাদাতকৃত সমস্ত আওলাদদেরকে যারা শাহাদাত হয়েছে এবং মাওলা হুসাইনের দেহ মুবারককে এর উপরে এই এজিদের বাহিনীতে 30,000 ঘোড়া চালিয়ে দেওয়া হয়। ঘোড়ার পায়ের খোড়ার সাথে আওলাদের চুল মাওলা হুসাইনের দেহ মুবারকের পবিত্র গুস্ত মুবারক মাংস মুবারক চলা যায়। এত নির্মম, এত জালিম হইতে পারে মানুষ? এর জন্য যারা আশিকে রসুল, আশিকে মাওলা হুসাইন, তাহারা কখনো কাফন পরে না, কারণ কাফনের মাওলা হুসাইনের জুটে নাই, কাফনের কাপড় সাদা কাপড় মাওলা হুসাইনের জুটে নাই। এর জন্য হযরত জাইনাবের একটি উক্তি আছে যে, আমিরে হাসান গরিবে হুসাইন, আমার মাওলা হুসাইন সে গরিব, তার দেহ মুবারকে তার দাফনের সময় কে কাপড় দিয়েছে, কোন মুসলমানের কথা বলো, সেই নবী পরিবারকে গ্রেফতার করে এই কুফা থেকে নিয়ে যাওয়া হয়, এই কারবালা থেকে নিয়ে যাওয়া হয় কুফায়, ইবনে জিয়াদের দরবারে কুফার বাজারে ঘুরানো হয় নবী পরিবারের শাহজাদীদেরকে, এবং তাদেরকে ওইখান থেকে দামেস্কের সিরিয়া এজিদের দপ্তরে পাঠানো হয়, এজিদের কাছে। এই 13-14 দিনের কাফেলা দামেস্কে যাইতে যাইতে এই উটের মধ্যে বসায়া, খালি বদি ছাড়া, উটের পিঠে বসায়া হাঁটাইয়া তাদেরকে নেওয়া হয়, এবং দামেস্ককে, দামেস্কের শহরকে, সিরিয়ার রাজধানী দামেস্ককে কি করতে, কি করে তারা সাজায়, তারা সাজায়া সেই দামেস্কে দরবারে যখন নেয় মাওলা হুসাইনের পরিবারকে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে এজিদের দরবারে, এজিদের পায়ের সামনে মাওলা হুসাইনের মাথা মুবারক রাখে, এজিদ তার লাঠি দিয়া মাওলা হুসাইনের ঠোঁটের মধ্যে গুতা দেয়, কয়ে ইমাম হুসাইন, তোমার বাপ দাদারা যা করছে সেটার প্রতিশোধ আমি নিয়ে দেখাই দিলাম। তখন এক সাহাবি বলছে, এজিদ পলিদ নর পিসাচ, ওই ঠোঁটের থেকে এই সরা, কারণ আমি এই ঠোঁটে মহানবীকে অনেকবার চুম্বন করতে দেখছি, মাওলা হুসাইনের ঠোঁট মুবারকে মহানবী অনেকবার চুম্বন করছে, মাওলা হুসাইনের বোনকে, মা ফাতেমার রাজকন্যাকে, মহানবীর আওলাদদেরকে, মাওলা হুসাইনের পরিবারকে তাহারা দামেস্কের বাজারে ঘুরায়। এই সিরিয়ার দামেস্কে বোম পড়ে কেন, তারা অপরাধী, তাদের দরকার আছে শিক্ষার, এর জন্য এখন এরা এই দামেস্কের বাজারে ঘোরায়া। তারপরে নবী পরিবারকে প্রায় 2 বছর জেলে ভৈরা রাখে, জেলে রাখে। আমাদের কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, এজিদের সাফাই যে মৌলবী গায়, এজিদের সাফাই যে পীর সাহেবে গায়, যে পীর সাহেব এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই এজিদের পীর সাহেবের উদ্দেশ্যে বলি, এজিদ তার নির্দেশে মাওলা হুসাইন, মাওলা হুসাইনের বংশকে শাহাদাত করা হয়, নবী পরিবারকে জুলুম অত্যাচার করা হয়, তার নির্দেশে মাওলা হুসাইনের বংশকে, মাওলা ইমাম জয়নুল আবেদিনকে 2 বছর কারাগারে রাখা হয়। তিনি মাওলা হুসাইনের বংশধরকে যারা নির্মম ভাবে শাহাদাত করছে, মাওলা হুসাইনকে শাহাদাত করছে, তাদেরকে পুরস্কৃত করেন, বিভিন্ন প্রদেশের গভর্নর বানান এবং অনেক বড় মাপের পুরস্কার দেন। তাহলে এজিদ মক্কা আক্রমণ করে কাবা ঘরের গিলাপে আগুন দেয়, এজিদ সে মদিনা শরীফ আক্রমণ করে দরবারে নববীর ভিতরে গাদা এবং ঘোড়া বাইন্দা, সেইখানে গাদা এবং ঘোড়া দিয়ে প্রস্রাব পায়খানা করা, এজিদ মদিনার সাহাবিদের পরিবারের মধ্যে তার সৈন্য বাহিনী দিয়া অত্যাচার করায়, যৌন অত্যাচার করায়, যার কারণে 1,000 জারর সন্তানের জন্ম হয়েছিল এবং নির্মম ভাবে অসংখ্য সাহাবিকে হত্যা করে। তাহলে পরে এত কিছু করার পরে ইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে? এর জন্য আমি বলেছি যে, এই রকম মুসলমান
যদি এজিদ মুসলমান হয় আর এজিদের বংশ মুসলমান হয়, এই রকম মুসলমান যদি জগতের বুকে না থাকে, আল্লাহ যেন এই রকম এজিদের মতো মুসলমানের উপরে আল্লাহর গজব ফালায়। এর জন্য এজিদের বংশকে সমূলে ধ্বংস করে দিচ্ছে, এজিদের পরে আর কেউই নাই ক্ষমতা। মবিয়ার বংশকে আল্লাহ এবং আল্লাহর রসুল সমূলে ধ্বংস করে দিছে। আপনি বল ভাই, ভাই জাবের ভাই, আপনার এই আলোচনার পরে আসলে কোনো কথা বলে একদমই মানায় না, কিন্তু 3 ঘন্টা হয়ে গেছে, আমাদের আলোচনাটা রাখতে হবে, আমাদের এখানে শেষ করতে হবে। আর আমি শুধু জাবের ভাইয়ের সাথে এইটা খালি একটু যোগ করে দিচ্ছি, সেই সুরা ইয়াসিনের 70 নাম, মানে 36 নম্বর সুরা ইয়াসিনের 10 নম্বর আয়াত, তুমি তাদেরকে সতর্ক করো আর না করো তারা ঈমান আনবে না। এখন আপনার এই আলোচনা শুনে আজকে আমি দেখতে পারতেছি যে, মানে আমাদের দর্শকবৃন্দ এতক্ষণ যারা ধরে শুনছেন, এটা সবাই মানে মানে আমি শুধু আমি নিজের বলতে পারি যে এখন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ভাই যারাই নিজেদেরকে মুসলমান দাবি করে, নবী প্রেমিক ছাড়া মুসলমান আসলে হইতেই পারে না। এবং গুটি কয়েক কিছু মানুষ থাকে, এই যে আমরাও আজকে মূলত আলোচনাটা এই কারণেই করতেছিলাম যে নবীজির অনেক মানে জলিল কদর সাহাবারা আছেন, মাত্র এক দুইজন মুনাফেকের জন্য কেন সাহাবাদেরকে নিয়ে কথা বলতে হচ্ছে, আর যারা চিহ্নিত, একেবারেই চিহ্নিত, তাদেরকে কেন সাফাই গেতে হবে, তাদের সাফাই কেন গাওয়া লাগবে? এবং শুধুমাত্র এটা বললাম স্পেসিফিক্যালি, একটা ঝুড়ির মধ্যে একটা দুইটা পচা আপেল থাকলে ফেলে দিতে হবে, তাহলে সবগুলো নষ্ট হয়ে যায়। তা আমি আসলে মানে আমি জানি না, আল্লাহ আসলে তকদির, আমরা তকদির মানি, তকদির নির্ধারিত, সবকিছু জানা বোঝার পরেও মাত্র এক দুইজনের যে নামটা বারবার বলা হচ্ছে, যে মুয়াবিয়ার নামটা বলা হচ্ছে, যে এইটার বিষয়টা কি এরকম যে আমার মুয়াবিয়ার ইসলাম পালন করি আমরা, এবং মুয়াবিয়ার নামে কিছু বললে ইসলাম নাই হয়ে যাবে? আর আলে রসুলের বিষয়ে যে যা আলোচনা বর্ণনা শুনলাম, এর এক বর্ণ মিথ্যা না। যদি কোনো মিথ্যা কিছু থাকে, যে কোনো দর্শকের কাছে ওপেন আমরা চ্যালেঞ্জ করে বলছি যে আপনারা আপনাদের সাথে প্রয়োজনে আমরা উন্মুক্ত, কোনো বিতর্ক বলেন কিংবা কোনো আলোচনা আপনাদেরকে আহ্বান জানাই। তো এইটা নিয়ে জাবের ভাই আমি আসলে আজকে এখানে রাখতে হবে। আমি শুধু রাখার আগে রতনের কাছে যদি, আর রতন যদি 1-2 মিনিটে কিছু বলতে চান বলে আজকে প্রোগ্রামটা আসলে এখানে রাখতে চাই, রতন কিছু বলতে চান? আপনার সাউন্ডটা মিউট রতন। আপনি একটু আনমিউট করে নেন। হ্যাঁ বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন 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 বলেন। তৌফিক সাহেব একটা প্রশ্ন করেছিল, অনেক ফজিলতের মাস মহরমের 10ই মহরম একটি ঘটনা যেটা ইমাম হুসেন যে হযরত আদম আলাইহিস সালাম কি সৃষ্টি করেছে, হ্যাঁ সৃষ্টি করেছে, সুলাইমান নবীকে রাজত্ব দান করা হয়েছে, মুসা কোনের কুণ্ডলি থেকে এই 10ই মহরম মুক্তি লাভ করেছে, এগুলো সব খুশি রতন শোনা যাচ্ছে না? রতন শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, একটু দ্রুত বলেন, চার্জ শেষ হয়ে আসতেছে। এই 10ই মহরম ঈসা আলাইহিস সালামের এই যে হাদিসের নামে, মহানবীর নামে যে এই মিথ্যা হাদিস গুলো বানানো হয়েছে, আপনি খেয়াল করে দেখেন হিজরি সনের শুরু হয়েছে। আপনি হেডফোন খুলে কথা বলেন, হেডফোনটা খুলে কথা বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার মোবাইলে কি কোনো প্রবলেম হয়েছে? অটো মিউট হয়ে যাচ্ছে মনে হয়। মিউট হয়ে যাচ্ছে, অটো অটো মিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ একটু দ্রুত 1-2 লাইনে যদি একটু শেষ করেন, আমরা পরে আবার আরেকদিন আলোচনা না করব। জি ঠিক আছে, মোবাইলটা সমস্যা।
জি আমরা দশই মহরমের রাতে এই আলোচনাটা রাখি, দশই মহরমের রাতে। জি এটা হলো কি আপনার, রতন আপনাকে আপনাকে আজকে আবার বোধহয় মোবাইলের কোনো একটা বড় প্রবলেম হয়েছে, থাকুক। আমি আসলে জাবের ভাই অনুমতি দিলে আমি আসলে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করি। আমাদের আরো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা ছিল, আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু আপনি যে আলোচনাগুলো এনেছেন এরপরে আসলে মানে আমরা দশই মহরমের দিন করব, এই কারবালা নিয়ে শেষ করব। জি জি কারবালা নিয়ে শেষ করবো আর একটা করব। আর আপনি আজকে যেভাবে আলোচনাটা নিয়ে আসছেন তার উপরে দাঁড়িয়ে যত নিষ্ঠুর মানুষই হোক আমার মনে হয় না যে এখানে আসলে খুব মানে সাজিয়ে গুছিয়ে কোনো কথা বলার আসলে কোনো সুযোগ আছে। তা আমি শুধু দর্শকদেরকে বলতে পারি আপনারা যারা আছেন, মোহাম্মদী ইসলামের উপরে মাওলা হোসেনের প্রেমিক, আলে রসুলের প্রেমিক এবং আল্লাহর দিন অর্থে যে ইসলাম, সেই ইসলামের মূল জিনিসটাই হচ্ছে মহব্বত। প্রেম ছাড়া আল্লাহর সন্ধান পাওয়া অসম্ভব, এই যুক্তির বিজ্ঞানে, মাথার বিজ্ঞানে মানে আপনি কত দূর পৌঁছাবেন? আপনাকে বিজ্ঞান নিয়ে একটা এই যে আকাশের স্পেসে শূন্যের মধ্যে গিয়ে ফেলে দিবে, দ্যাটস অল। আর বাদ বাকি যে কিছু জিনিস আছে সেগুলো হচ্ছে মুখস্থ কিছু জিনিস এবং কোরআন যেগুলো বলে এবং অনুমান ভিত্তিক জিনিস, যেগুলো অনুমান ভিত্তিক কোনো কিছুই সত্য না। কোরআন বারবার বলছে অনুমান নির্ভর জ্ঞান সত্য না, যা কিছু সেটা প্রত্যক্ষ জ্ঞানের। এবং এই যে আজকে আমরা যে আলোচনাগুলো করলাম, আমরা আশা করি যে এই ঘটনাগুলো না মানে হয় কি যে আজকে জাবের ভাই যেভাবে আলোচনাগুলো উত্থাপন করলেন মানে এটা যে কেউ বুঝতে পারবেন যে এইটার উনি যদি প্রত্যক্ষদর্শী না হন, মানে ব্যাপারটা এরকম না যে উনি 1400 বছর আগে মানে এই বিষয়গুলো আমরা নিজেরা কেউ কোনোভাবে তো রিয়েলাইজ করি, আমরা প্রত্যেকে যারা প্রেমিক হৃদয় যদি কারো ভিতরে থাকে, প্রেমের অনুভূতি থাকে, সে হয়তো সেই অনুভূতি দিয়ে এগুলো শুধুমাত্র স্পর্শ করতে পারে। এটা যুক্তির বিজ্ঞানে আসবে না, এখানে হয়তো অনেকে নানান রকম কমেন্ট করবে, তাতে আসলে কিছু যায় আসে না। যাদের বোঝার তারা বুঝবেন, আর যাদের না বোঝার তাদেরকে যত বোঝানো হোক ওই রকম করে বারবার কোনো না কোনো ভাবে মানে তারা এর উপর একটা কালিমা লেপন করার চেষ্টা করবে। তো আমি আসলে শুধু লাস্ট একটা কথাই বলি যে প্রেম মানে সেই মাওলা হোসেনের সেই জায়গাটা থেকে যে প্রেমিক কখনো জোর করে না, প্রেমিক কখনো জোর করে না। প্রেমিক মাওলা হোসেনের সাথে যারা ছিলেন তাদেরকে উনি চলে যেতে বলছেন, যে উনি চান নাই যে ওনার কারণে কেউ ক্ষতিগ্রস্ত, ওনার কারণে কেউ যায়, উনি নিজে স্বেচ্ছায় চলে যেতে চাইছেন, যে উনি ওনার কারণ জানেন যে ওনার জন্য আসছে, বাট কেউ যায় না। বাট মূল বিষয় এইটাই প্রেম, প্রেমিক ছাড়তে পারে, যার মাথাটা একবার ওই যে বলে যে প্রেমে যার মাথাটা একবার নত হয়ে গেছে প্রেমিক কখনো মাথা উঁচু করতে পারে, যে কুরবানিটা একবার হয়ে যায় প্রেমিকের গলা তো চলেই গেছে, তো এখানে কতবার গলা কাটবে? এতে আসলে এটার মধ্যে আমাদের জন্য যে চরম শিক্ষার জায়গাটা আছে, আমি লাস্ট শুধু জাবের ভাইয়ের কাছে অনুরোধ করছি যে আপনি মাওলা হুসাইনের শানে একটা নাত, একটা মানে আমরা ওই একটা নাত দিয়ে যদি আমরা শেষ করতে পারি, মানে আমি হয়তো আপনার গলায় কোনো একদিন মনে হয় শুনেছিলাম আল্লামা ইকবাল, আমি আপনার অনুরোধটা আমি আগামী পর্বে রাখুন। একটা ইম্পর্টেন্ট কথা এখানে আমি বলে শেষ করে দিই, সেটা হলো দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, সেটি আপনারা কখনো সম্মানিত সাহাবাই কেরামদেরকে এবং মুনাফেকদেরকে এক করেন না, সাহাবা এবং মুনাফেক এক না, সাহাবার প্রেমিক এই জগতে সবাই, কারণ সাহাবাই কেরাম হচ্ছে মহানবীর নূরের এবং আদর্শের সৈনিক, তারা মহানবীর প্রেমিক, আদর্শের সৈনিক, মহানবী এবং মহানবীর বংশের জন্য সাহাবাই কেরাম জীবন দিয়েছেন, তাদেরকে ইজ্জত সম্মান করতে হবে। কিন্তু মুনাফেক আর সাহাবিকে এক পাল্লায় মাইপেন না। মবিয়া মবিয়ার বংশ, এটা হলো মুনাফেকের বংশ, যাকে কোরআনের ভাষায় বলছে কি সাজারায় খবিসা। এখন আবু সুফিয়ান জঘন্য, হিন্দা জঘন্য, এজিদ জঘন্য, মাঝখানে মবিয়া একটু ভালো বাইরে হয়ে গেল, কেমনে সম্ভব? কেমনে সম্ভব? কারণ আবু সুফিয়ান মবিয়ারে ক্ষমতায় আনার লেগে চেষ্টা করছে আর এজিদে মবিয়া ক্ষমতায় বসাইছে। যে মৌলবীরা কয় এজিদ খারাপ, তাহলে এজিদরে শিক্ষা দিল সারা জীবনকে, মবিয়াই তো। এর জন্য বলবো যে মাওলা হুসা কি ইমাম আবু তালিব দুইজন সন্তান পালছে, একজন হইছে মাওলা আলী, একজন হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু সুফিয়ান দুইটা সন্তান পালছে, একটা হইছে মবিয়া আর একটা হইছে এজিদ। বুঝার হইলেন থেকেই বুঝবো, যে না বুঝবার হ্যারে শত হইলেও বুঝবো না। কারণ বাবা জাহাঙ্গীর বলছে আবু জাহেল রে মহানবী হোক বুঝাইতে যায় না, এখানেই রাখ। জি জি ভাই, আর এখানে একজন দর্শক এক প্রশ্ন করতেছিলেন আমাদের ভাই, মূল বিষয়টা হচ্ছে কি যে আমাদের অনুষ্ঠানে
আমরা কখনো ব্যক্তি নির্ভর আক্রমণ কিংবা কাউকে ছোট কাউকে বড় এইগুলো আসলে আমরা করতে চাই না। অনেকেই অনেক রকম ভাবে বয়ান দিচ্ছেন, আমরা জানি, আমরাও শুনি, আমরা দেখি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কখনো ব্যক্তিগত ভাবে, ধরেন যে বাংলাদেশে এখন যারা ইসলাম প্রচার করছে, এটা দর্শনের কথা বলি আমরা, ইসলামী দর্শনের, মোহাম্মদী দর্শনের, হুসেইনের দর্শনের, এবং সেই দর্শনের বিষয়ে আমরা এতটাই, এবং কিছু কিছু জায়গায় যার বিরুদ্ধে যাবে, আপনারা নিজেরাই বাকিটার বিবেচনার দায়িত্ব আপনাদের প্রত্যেকে, আপনারা নিজেরাই বুঝবেন, উত্তরগুলো পাবেন, কোথায় কোন হুজুর কি বয়ান করছে সেটার বিরুদ্ধে আমরা এখানে কোনো বয়ান দিব কিনা, না আমরা কোনো ব্যক্তিগত ভাবে কোনো হুজুরের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য এখানে আমরা বসি নাই। আমরা শুধু চাচ্ছি যে ইসলামের যে মূল সত্য যেটা দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা হয়েছে, সেটা হয়তো মানে কোনো না কোনো ভাবে আমাদের সেই রহমত হয়তো নাজিল হয়েছে সেই জায়গাটার কারণে। জাবের ভাই আজকে যে কথাগুলো, তথ্যগুলো হাজির করলেন, এগুলো তো অনেকের কাছে অজানা ছিল, তো সত্য এভাবে আসলে প্রকাশিত হয়, আরো হবে, এবং আপনাদের সকলের প্রতি মানে সেই কৃতজ্ঞতা রাখছি। আর সবার কাছে শুধু এই একটাই অনুরোধ, আপনারা যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, আপনারাও যদি কখনো মনে করেন যে হ্যাঁ এখানে কোনো আলোচনার মধ্যে ভুল হচ্ছে, কিংবা আপনাদের সন্ধানে যদি এরকম কোনো ওরকম গুরুত্বপূর্ণ মাওলানা কিংবা ওই যে আলে মুফতি যে কেউ আছে বাংলাদেশে অবস্থান করছে, আপনাদের যে কেউকে আমন্ত্রণ জানাইতে পারেন, আমরা যে কারো সাথে এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য এটা আমাদের তরফ থেকে একেবারে উন্মুক্ত। আমরা কখনোই এমন না যে আমরা শুধুমাত্র নির্দিষ্ট দুই তিনজনই কথা বলবো আপনারা শুনবেন, তা না, আমরা চাচ্ছি যে কেউ এসে সরাসরি আমাদেরকে এখানে চ্যালেঞ্জ করুক, আমাদের কোনো তথ্যে যদি ভুল থাকে, এবং আমরাও শিখতে চাই, আমরাও শিখতে চাই, আর আমরা সত্যের ব্যাপারে আমরা নিজেরা যতটুকু সত্য আমাদের কাছে হাজির হয়েছে, আমরা নির্ভয় নির্ভীক চিত্তে আমরা সেই এক মহান রাব্বুল আলমিনের উদ্দেশ্যে, আমার আলে রসুল তাদের উপরে ভক্তি রেখে তাদের উদ্দেশ্যে তাদের জন্য আমরা সত্য নির্ভয়ে প্রচার করতে চাই। কারবালার দর্শন আমাদের কাছে এতটুকুই, এবং আমরা আশা করছি এই কারবালা নিয়ে লাস্ট আর একটা পর্ব আমরা হয়তো আমরা করব, সেই জায়গাটা হচ্ছে আমরা সেটা আমরা জানিয়ে দিব আমাদের চ্যানেলের মাধ্যমে। আমাদের আলোচক যারা যারা ছিলেন, কাজী জাবের আহমেদ, মহিবুর রহমান তৌফিক, ইমামুজ্জামান রতন, তাদের সবাইকে ধন্যবাদ। আর এই দীর্ঘ 3 ঘন্টা ধরে যেসব দর্শক আমাদের কথা শুনেছেন এবং যারা আরো শুনবেন, আপনাদের প্রত্যেকের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। সত্যকে আপনারা আপনাদের মতো করে ছড়িয়ে দিবেন, আমরা প্রত্যেকে যেন সত্যকে ধারণের উপযুক্ত হই। সবাইকে শুভরাত্রি, সবার প্রতি শুভেচ্ছা রইল, আসসালামু আলাইকুম।